আচ্ছা, তো আমরা যে ভিডিওগুলো অলরেডি আপলোড করেছি সেগুলো এখানে দেখতে পাওয়া যাবে। ঠিক আছে, স্যার ইকো হচ্ছে। ইকো হচ্ছে না, ওটা দুটো ফোন থাকার কারণে ইকো হচ্ছে। ঠিক আছে, আমি এই যে করে দিচ্ছি, এটা থেকে লেফট হয়ে যাচ্ছে। ওকে, আমাদের যে এটা ইউটিউব চ্যানেল আছে, ঠিক আছে, ইউটিউব যে চ্যানেল আছে, আচ্ছা, ইনপুট যে গভর্নমেন্ট আইটি ইউটিউব চ্যানেলটি রয়েছে সেটাতে গিয়ে, এখানে আমরা আলাদা আলাদা প্লেলিস্ট দেখতে পাবো। ঠিক আছে, প্লেলিস্ট দেখতে পাবো ইনপুট আইটি গিয়ে। প্লেলিস্টে যেতে পারবো। ঠিক আছে, প্লেলিস্টে এখানে দেখতে পাচ্ছি আলাদা আলাদা ভাবে করা আছে, ভার্চুয়াল ইন্ডাস্ট্রিয়াল ভিজিট, গেস্ট লেকচারার, ওয়েল্ডার, সুইং টেকনোলজি, ইলেকট্রিশিয়ান, ডিসেবল। তো আমাদের যাদের ফিটার রয়েছে তারা ফিটারটা দেখবো, আর যাদের ওয়েল্ডার রয়েছে তারা ওয়েল্ডারটা দেখবো। ঠিক আছে, দুটো প্লেলিস্টে চলে গেলেই, ঠিক আছে, ডাইরেক্টলি এখানে দেখা যাবে আমাদের যে ভিডিওগুলো রয়েছে অলরেডি আপলোড করা সেগুলো দেখা যাবে। ঠিক আছে, আজ আমরা শুরু করতে চলেছি অডলে ক্যালিপার। দেখা যাচ্ছে এই অডলে ক্যালিপারের আর একটা নাম হচ্ছে জেনি ক্যালিপার। এই অডলে ক্যালিপারের একটা লেগ স্ট্রেট থাকে আর একটা লেগ কার্ভ করা থাকে। এখানে লিস্টগুলো দেখতে পেয়ে যাবো টোটাল, কার কতগুলো কি ভিডিও রয়েছে। ঠিক আছে, এটা পুরো দেখা যাবে। তো এই ভিডিওতে যেমন ফিটারের এখন 39টা, ওয়েল্ডারের 20টা দেখা যাচ্ছে। কিন্তু গভর্নমেন্ট আইকে এসেছে একটা ওয়েল্ডার ট্রেনের প্রশিক্ষক। আজকে টপিক হলো ক্যালিপার। ক্যালিপার এই যে নিচে দেখা যাচ্ছে, রিভেট এন্ড ফ্লাক্স, ফ্লাক্স এন্ড ইনস্ট্রাকশন। ঠিক আছে, যেমন এটা আমি আগের দিন করেছি, সে আগের দিনের ভিডিওটা যেটা করা হলো সেটার বেসিসে করা হয়েছে। শুরু করছে যেটাকে বলা হচ্ছে এখানে ওয়েল্ডারের প্লেলিস্টটা টোটাল দেখতে পাচ্ছি, এই যে টোটালটা। ঠিক আছে, এটাকে যদি আমি ইয়ে করি তাহলে আছে লুপ প্লেলিস্ট, সেটাকে বড় করা যাবে যাচ্ছে না। তো যাই হোক, এইটার মধ্যে টোটাল ওয়েল্ডার দেখতে পাচ্ছি 20টা ভিডিও। ঠিক আছে, এখানে এখানে যেমন আমরা যদি ফিটার খুলি, ফিটারের 20টা ভিডিও আমি দেখতে পাবো। ঠিক আছে, তো ফিটারের এই যে 20টা ভিডিও দেখা যাচ্ছে, তো এভাবে দেখে নিয়ে যে তো ওটা লিংক গুলো দিয়ে দেওয়া হবে। তো সেই লিংকটার জন্য আমি দেখি এক দুদিনের মধ্যে ওটা ব্যবস্থা হয়ে যাবে অবশ্যই। যেমন তারপরে ওখানে থেকেই দেখা যাবে, আমাদের যেটা ওয়েবসাইট রয়েছে ওখানে জাস্ট লিংকটা প্রোভাইড করতে হবে, ভিডিও আপলোডেড রয়েছে, চলে আসবে কয়েকদিনের মধ্যে। আচ্ছা, ঠিক আছে, আজকে আমি একটা চ্যাপ্টার শুরু করবো। অসুবিধা হবে দেখতে কোনো? না স্যার, কোনো না স্যার, না স্যার। ঠিক আছে, যাই হোক, আমি শুরু করে দিই। আর আরেকটা বিষয় হচ্ছে, কয়েকটা নোটস এর ব্যাপারে আমি বলে রাখি। আগের দিন একটা নোটস এর কথা বলা হয়েছিল, কিছু নোটস এভাবে দেওয়া হয়েছে যেগুলো ফিটারের কিছু ইউনিক রয়েছে আর ওয়েল্ডারেরও কিছু ইউনিক রয়েছে। এখন তো আমাদের একটা ভালো জিনিস হচ্ছে, ওয়েবসাইটের মাধ্যমে আমরা যে কোনো ট্রেডের ওয়েবসাইটে আমরা অ্যাক্সেসেবল হব। তো এখানে যেমন দেখা যাচ্ছে, দেখি ডাইরেক্টলি স্টাডি ম্যাটেরিয়ালে চলে যাচ্ছে একবারে। তো ফিটারের কিছু নোটস দেখতে পাচ্ছি, ফিটারের স্টাডি ম্যাটেরিয়াল রয়েছে, ওয়েল্ডারেরও স্টাডি ম্যাটেরিয়াল রয়েছে। ঠিক আছে, তো ফিটারের স্টাডি ম্যাটেরিয়ালের মধ্যে কিছু জিনিস ইউনিক রয়েছে, যেমন এইখানে
দু একটা জিনিস আমার এক্সট্রা দেওয়ার রয়েছে, এটা আমি ফিক্স করবার চেষ্টা করছি। যেমন প্রপার্টিজ অফ মেটেরিয়ালের মধ্যে কিছু এই একটা টাইপস অফ প্রপার্টি বা ক্লাসিফিকেশনের একটা এক্সট্রা ছক দেওয়া রয়েছে, যেটা ওয়েল্ডারের মধ্যে এই এক্সট্রা ছকের পোর্শনটা পাওয়া যায়নি বলে দেওয়া হয়নি, তো ওটাও চেষ্টা করা হচ্ছে ফিক্স করার। তো অসুবিধা নেই, আপাতত যারা ফিটার ওয়েল্ডারে রয়েছে তারা ফিটার এই জায়গা থেকে এটা নিন। আর ওয়েল্ডারে এই জায়গাতে এই জায়গাগুলো খুব ভালো করে আমরা ডিটেলসে বানানো হয়েছে, যেমন প্রিফেস অফ টেক টপিক্স এর পার থেকে বলছি পরের থেকে, যেমন ডিফারেন্ট টাইপস অফ সেফটি, পার্সোনাল সেফটি, ওয়ার্কশপ সেফটি, টুলস এন্ড ইকুইপমেন্ট সেফটি, এগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে? এগুলো যেমন এই ওয়েবসাইটে দেওয়া হয়েছে, এখান থেকে এটা দেখে নেওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই। যেমন এই যে দেখানো হয়েছে কি কি মানে কি কি টুলস বা ইকুইপমেন্ট ব্যবহার করতে পারে, ঠিক আছে, উইথ পিকচার দেওয়া রয়েছে। আচ্ছা, এটাও একটা ক্লাস হবে না হয়। নেক্সট ওয়ার্কশপ সেফটি আছে, এরকম ভাবে টুলস এন্ড ইকুইপমেন্ট সেফটি আছে, রেমেডিজ ফর অ্যাক্সিডেন্ট রয়েছে, কি কি ব্যবস্থাপনা নিলে আমরা বাঁচতে পারবো। আচ্ছা, লসেস ডিউ টু ওয়েল্ডিং অন হিউম্যান বডি, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, বিভিন্ন রকম কয়েকটা নাম দেওয়া হয়েছে, টেকনিক্যাল নাম দেওয়া হয়েছে, ঠিক আছে, যেমন ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট দেওয়া আছে, আর্ক রেডিয়েশন থেকে পার্টিকুলারলি এই যেমন একটা রোগের নাম দেওয়া হয়েছে, ঠিক আছে, তারপরে ইউভি রে থেকে কি হয়, ইনফ্রারেড, স্যার এগুলো, স্যার হ্যাঁ এগুলো রয়েছে, ঠিক আছে, তো স্যার ভিডিও করে দিলে তো ভালো হয়। হ্যাঁ এগুলো ভিডিও তো হবে, আমি একটা ক্লাস নেব এটার উপরও, একটা ক্লাস নেব এগুলোর উপর, ঠিক আছে, এটার উপর সেপারেট একদিন ক্লাস নেব। আজকে আমি একটু অন্যরকম ইয়ে নিয়ে এসেছি, আজকে এগুলোই ভাবছিলাম আর কি, এগুলো নিয়ে। তো আজকে কি সেফটিটা দিয়ে শুরু হলে কি বেটার হয়? আমাদের ঘাটতে হবে, কারণ দুটো ট্রেডই ইন্টাররিলেটেড, ঠিক আছে, তো দুটো ওয়েবসাইট কিন্তু আমাদের সময় সময় চেক করতে হবে। যেমন যদি আমাদের যেদিন রিবেটিং করানো আছে, রিবেটিং এর নোট গুলোর জন্য আমি দুটোই ওয়েবসাইট একবার করে দেখবো, ঠিক আছে, যদি কারোর এক্সট্রা থাকে, এমনও কিছু থাকে যেটা ওল্ডারের সিলেবাসে হয়তো নেই, পিটারের সিলেবাসের মধ্যে রয়েছে, কিন্তু আমাদের জানার প্রয়োজন রয়েছে, তো সেক্ষেত্রে আমাকে ওটা কিন্তু দেখতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এটাও শুরু করা যেতে পারে, অসুবিধা কিছু নেই, তারপরে আমি ভারদার আগাবো, কারণ এই জায়গাটা না ক্লিয়ার করলে আমাদের হবে না ভিডিওর জন্য। তো একদম প্রথমে আমি চলে যাবো পার্সোনাল সেফটিতে, ঠিক আছে, পার্সোনাল সেফটি কাকে বলা হয়, তো এটা তো আমাকে এইখানে নিতে হবে। তো বেসিক্যালি তিন ধরনের সেফটি মেজারমেন্টই বা প্রিকশনসই আমরা দেখতে পাবো এখানে, তো তিনটে আমি নিয়ে নিচ্ছি একবার। স্যার একটু জুম করবেন। হ্যাঁ জুম করে দিচ্ছি। আচ্ছা, তো এখানে তিনটে ধরনের সেফটি প্রিকশনস এর কথা বলা আছে, তো তিনটে আলাদা আলাদা ভাবে দেখানো হয়েছে এখানে মধ্যে, আমি এগুলো অনেকটাই ডাইভার্স জিনিস, পার্সোনাল সেফটি, দেন ওয়ার্কশপ সেফটি, দেন টুলস এন্ড ইকুইপমেন্ট সেফটি, তারপরে রেমেডিস গুলো রয়েছে। আচ্ছা, তো ফার্স্টে আমরা যেটা চলে যাচ্ছি একদম আজকের যে টপিকটার উপর শুরু করবো, সেটা হচ্ছে এখানে বোধ হয় ওয়ার্কশপ সেফটি হিসেবে দেওয়া আছে, এটা পার্সোনাল সেফটি দেওয়া আছে, হেডিংটা একটু বোধ হয় ভুল হয়ে গেছে, হ্যাঁ পার্সোনাল না, এটা ওয়ার্কশপ সেফটি বোধ হয় পার্সোনাল সেফটি হিসেবে দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে, ওয়ার্ক সেফটির মধ্যে এই তিনটে জিনিস আমাদের বেসিক্যালি আসছে, ঠিক আছে, while working in workshop following safety precautions can be observed, তিনটে ধরনের সেফটি প্রিকশন আমরা দেখতে পাবো, ফার্স্ট হচ্ছে আমাদের পার্সোনাল সেফটি, নেক্সট হচ্ছে ওয়ার্কশপ সেফটি, নেক্সট হচ্ছে টুলস এন্ড ইকুইপমেন্ট সেফটি। আচ্ছা, তো তিনটে সেফটি প্রিকশনস আমরা দেখতে পাচ্ছি, পার্সোনাল সেফটি বলতে কোনগুলোকে বোঝানো হচ্ছে, আমরা নিজেকে প্রোটেক্ট করার জন্য বা নিজে বাঁচবার জন্য যে ধরনের সেফটি প্রিকশনস গুলো ব্যবহার করে থাকবো সেগুলোকে বলা হচ্ছে পার্সোনাল সেফটি। একইভাবে ওয়ার্কশপ সেফটি কাকে বলা হবে, ওয়ার্কশপ সেফটি বলতে আমরা ওয়ার্কশপে কাজ করার সময় ওয়ার্কশপটা যাতে ঠিকঠাক থাকে বা ওয়ার্কশপ যাতে সুরক্ষিত থাকে, যাতে ওয়ার্কশপে কোনো অ্যাক্সিডেন্ট না হয়ে যায় বা কোনো ড্যামেজ যাতে না হয়ে যায় কোনো মেশিনারিজ বলতে পারি
তো সেই ক্ষেত্রে আমরা যে সব প্রিকশনস গুলো নেব সেগুলোকে বলা হচ্ছে ওয়ার্কশপ সেফটি। নেক্সট হচ্ছে আমাদের টুলস এন্ড ইকুইপমেন্টস সেফটি। টুলস এন্ড ইকুইপমেন্টস সেফটির মধ্যে আমাদের কোনগুলো আসছে, মেইনলি টুলস বা ইকুইপমেন্ট যেগুলো আমরা ব্যবহার করব সেগুলোকে, সেগুলো যাতে নষ্ট না হয়ে যায় বা ড্যামেজ না হয়ে যায়, এবং সেগুলো দিয়ে যাতে কারোর কোনো আঘাত না আসে সেটার জন্য যেন পার্সোনাল সেফটিটা এফেক্টেড না হয় সেটা এনসিওর করা। তো তিনটে সেফটি কিন্তু ইন্টার রিলেটেড, এমন অনেক পয়েন্টই আমরা হয়তো পেয়ে যাব যেগুলো হয়তো তিনটের মধ্যেই কমন, কারণ এই তিনটে ইন্টার রিলেটেড। তো এই তিনটেকে আমি তিনটে আলাদা আলাদা চ্যাপ্টারে ভাগ করে নিয়েছি। আজকে আমি খালি যেটা করাবো সেখানে হচ্ছে পার্সোনাল সেফটি, ঠিক আছে? তো পার্সোনাল সেফটির মধ্যে কি কি আসছে, ফর সেফটি অফ বডি অসুবিধা নেই। এটা যখন আমরা আলকোল্ডিং এ কাজ করি আমরা দেখতে পাবো, যখন আমরা আলকোল্ডিং এর ইলেকট্রিক্যালস নিয়ে আলোচনা করবো, আমরা যদি খালি পায়ে কাজ করি তো একটা ট্রিমেন্ডাস অ্যামাউন্ট এর চান্স থাকে আমাদের কিন্তু ইলেকট্রিফাইড হওয়ার। এটা যাতে না হয় এটাকে এনসিওর করার জন্য আমরা সেফটি শুজ ব্যবহার করতে পারবো। নেক্সট হচ্ছে গ্লাভস। গ্লাভস কাকে বলা হয়, দেখ এখানে একটা আমরা দেখতে পাবো, গ্লাভস সবাই জানি এখন শীতকালে প্রচুর ইউজও হয় এটা। তো গ্লাভস কি জন্য ব্যবহার হয়, শীতকালে যে গ্লাভস ইউজ করা হয় সেটা ইউজ করা হয় মেনলি আমাদের ঠান্ডার হাত থেকে বাঁচাবার জন্য, ঠান্ডার হাত থেকে বাঁচাবার জন্য, ঠিক আছে? কিন্তু এখানে যে গ্লাভসটা ব্যবহার করা হয় এটা মেড আপ অফ ইনসুলেটিভ মেটেরিয়ালস, ঠিক আছে, বা ফায়ার রেজিস্ট্যান্স মেটেরিয়াল। আমি ফায়ার প্রুফ বলছি না, ঠিক আছে, আমি ফায়ার রেজিস্ট্যান্স বলছি। রেজিস্ট্যান্স কেন বলা আছে, কোনো জিনিসই অ্যাকচুয়ালি প্রুফ বলে কিছু সেরকম ভাবে বলা হয় না, ফায়ার প্রুফ নয় জিনিসটা, ফায়ার রেজিস্ট্যান্স অর্থাৎ ফায়ারকে বাধা দিতে পারে, এর মধ্যে যদি আগুন লেগেও যায় সহজে সরাবে না, বা যদি কোথাও একটু সামান্য হয়তো ফুলকি পড়েও গেল সেটা সহজে জ্বলবে তো নাই, উপরন্তু যদি জ্বলেও যায় তো নিজে নিজে সেটা নিভে যাবে, রেজিস্ট করে মানে বাধা দেয়। এটা ফায়ার রেজিস্ট্যান্স বিভিন্ন রকম ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয়, সেটা বিভিন্ন রকম সিনথেটিক হতে পারে। আচ্ছা নেক্সট হচ্ছে গ্লাভস, ঠিক আছে? গ্লাভস কাকে বলা, সরি গ্লাভস বলো, গগলস, ঠিক আছে? গগলস দূর, হ্যালো স্যার, হ্যাঁ স্যার বলছি, এইগুলো তো স্যার আপনি ক্লাস করিয়েছিলেন, এগুলো ক্লাস করিয়েছিলাম, বাট এই জিনিসগুলোকে তো পার্সোনালি এভাবে করানো হয়েছিল মোবাইল। হ্যাঁ স্যার, এমনি পার্সোনাল সেফটি তো স্যার বলেছিলেন, নি গার্ড, শুজ, হ্যান্ড গ্লাস, মাস্ক। দেখানো সম্ভব হয়নি, এখন এগুলোকে আমি ভিক্টোরিয়ালি দেখাবো, ঠিক আছে? আরো অনেক কিছু জিনিস নতুন নতুন জানবো, অ্যাড হবে, ঠিক আছে? এরকম আমি ডিটেলসে কিছুটা বলা হয়নি, এই শুজ, গ্লাভস, কিন্তু সেই মোমেন্টে মানে এটা টেকনিক্যালি জায়গাটা ছিল না যে রেকর্ড করার মতন জায়গা ছিল, সেরকম কিছু একটা ব্যাপার থাকেনি। তো এই বেসিসে একটা রিভিশন ক্লাস হচ্ছে, প্লাস আমাকে ওয়েল্ডার এমনি করেও আলাদা করে করাতে হতো, যদি আমি নাও নিতাম আজকে, আজকের ক্লাসটা আমাকে ওয়েল্ডার আলাদা করে করাতে হতো, ঠিক আছে? এই জিনিসগুলো আমাকে করাতে হবে। তো সেই জন্য আমি ফিটারের রিভিশনও নিয়েছি অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েল্ডারের ক্লাসও করে নিয়েছি, যেমন আমি মেটেরিয়াল যেগুলো বললাম। আচ্ছা, যেটা ফিজিক্যাল প্রপার্টি বল বা মেকানিক্যাল প্রপার্টি গুলো বল, এগুলো কি ফিটারে হয়নি? ছেলেদের জন্য মানে যাতে পরবর্তীকালে জিনিসগুলো বুঝতে অসুবিধা না হয় এই জায়গাগুলোকে ক্লিয়ার করাটা খুব দরকার পড়ে, এই জন্য এই জিনিসগুলোকে আমাদের ভালো করে জানতে হবে, বিশেষ করে সেফটিটা, এবং এটাকে এইভাবেই জানতে হবে যেভাবে এই বোর্ড করে দেখানো হয়েছে সেভাবে দেখানো হবে, ঠিক আছে? তো যাই হোক, আগে ক্লাস হয়েছে বাট তার কোনো রেকর্ড নেই, তো আমি যদি, আমি তো ক্লাস ছাড়া এই জায়গাটা রেকর্ড করার মানে তো ফালতু হয়ে যাবে না, একবার রিভিশন হলে তো যদি সুবিধা হবে। আচ্ছা তো এই কাজ সঙ্গে তাহলে কাজ, হ্যাঁ একসাথে হলে আরেকবার সুবিধা হবে, রিভিশন দিলে সুবিধা হবে, মানে একদিনে প্রায় একটা দুটো করে টপিক কভার করাও যেতে পারে, অসুবিধা কিছু নেই।
খুব একটা ডিটেলস এর কিছু নেই, আমরা জানি অলরেডি জিনিসগুলো পিটার থেকেও যারা আছে তাদের তো আমি নিজে পড়েছি, তারা তো ডিটেলস এগুলো জানি, ওয়েল্ডারে যারা যারা পড়েছে তারাও এগুলো কম বেশি সবকিছুই জানে। তো জাস্ট জায়গাগুলো একটা নিজেদের মতন করে আমরা স্টার্ট করছি। আচ্ছা তো গগলস, গগলস দু রকমের হয়, গগলস একরকম না হয়, গগলস দু রকমের হয়, ঠিক আছে। এখানে আমি দু রকম গগলস দেখিয়েছি পরবর্তীকালে, একটা আছে ওয়েল্ডিং গগলস, ঠিক আছে। ওয়েল্ডিং গগলসটা এরকম কালো কালারের হয় যাতে রে গুলো যেটা আল্ট্রাভায়োলেট রে বেরোয় ফ্রম আর, ঠিক আছে, সেটা যাতে চোখকে ক্ষতি না করতে পারে সেই জন্য এটাকে ব্যবহার করা হয়, ঠিক আছে। এই ওয়েল্ডিং গগলস যেটা ব্যবহার করি, ঠিক আছে, সেটা আমাদের হয় ব্ল্যাক ইন কালার, ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছি কালো কালারের হচ্ছে। আরেকটা ধরনের গগলস আমরা ব্যবহার করে থাকি যেটাকে বলা হয় গ্রাইন্ডিং গগলস, যাতে গ্রাইন্ডিং করার সময় যে ফুলকি গুলো বেরোয়, গ্রাইন্ডিং আমার প্রসেস জানি, গ্রাইন্ডিং কোন প্রসেসটাকে বলা হয় দেখিয়েছিলাম আগে ইন্ডিয়াতে যখন করেছিলাম তখন দেখানো হয়েছিল। গ্রাইন্ডিং, গ্রাইন্ডিং প্রসেসটা হচ্ছে, এই গ্রাইন্ডিং এর ছবি দেখাচ্ছি, এই যে এই প্রসেসটাকে বলা হয় গ্রাইন্ডিং। সাপোজ এই যে দেখতে পেয়েছি এরকম একটা জিনিস দিয়ে করা হয়েছে, এটা হ্যান্ড গ্রাইন্ডার আর কি, মনে হচ্ছে দেখ কাটা না হলে কাটা কাটার জন্য দেখতে এরকম লাগছে গ্রাইন্ডিং মেশিন, গ্রাইন্ডিং ঠিক এটা নয়, গ্রাইন্ডিং অ্যাকচুয়ালি, হ্যাঁ এইটা খানিকটা বলা যেতে পারে, ঠিক আছে, আগে একটা কাটা ছিল, ঠিক আছে, এটা গ্রাইন্ডিং বলা হয়। তো গ্রাইন্ডিং মেশিন আমাদের ওয়ার্কশপে রয়েছে, ওয়ার্কশপে হয়তো দেখা হয়েছে এই যে এই জিনিসটা, এই জিনিসটা। আরো ভালো করে যদি বলি আমাদের ছুরি কাটারি ভাগ দেওয়ার সময় আমরা যেগুলো ব্যবহার করছি না সেগুলোকে বলা হচ্ছে গ্রাইন্ডিং মেশিন। আচ্ছা গ্রাইন্ডিং এর সময় যে ফুলকি গুলো আসে সেগুলো অনেক সময় চোখে ঢুকে যাওয়ার একটা চান্স থাকে, তো সেটা যাতে না ঢোকে সেই জন্য আমরা একটা ক্লিয়ার করতে পারি, কারণ গ্রাইন্ডিং থেকে তো কোনো এমন কোনো আলো বেরোয় না যেটা আমাদের চোখের জন্য ক্ষতিকারক, কিন্তু কি হতে পারে এই আগুনের ফুলকি গুলো যদি চোখে ঢুকে যেতে পারে তো চোখে ড্যামেজ হতে পারে, পার্মানেন্টলি আমাদের মানে ভিজন লসও হতে পারে। এই কারণবশত আমরা গ্রাইন্ডিং গগলস ব্যবহার করি, এটা ক্লিয়ার এরকম দেখা যাচ্ছে, এগুলো আমরা কেমিক্যাল ল্যাবেও জেনারেলি ইউজ করে থাকি, এটা ক্লিয়ার টাইপের হয়। এবং ওয়েল্ডিং গগলসে যেহেতু আমাদের রে গুলোকে আটকাতে হয় সেই জন্য এটা কালো কালারের হয়, ঠিক আছে, এটা অপেক হয়, এটা ট্রান্সপারেন্ট হয়। আচ্ছা লেগ গার্ড শুড বি ইউজড ডিউরিং ওয়েল্ডিং, ঠিক আছে, ওয়েল্ডিং এর সময় অবশ্যই লেগ গার্ড ব্যবহার করতে হবে, ঠিক আছে, লেগ গার্ড ব্যবহার করতে হবে। লেগ গার্ড আমি দেখিয়েছি এখানে, লেগ গার্ড দেখানো আছে, ঠিক আছে, যাতে পায়ে কোনো আগুনে, এই যে এখানে দেখাচ্ছি জুতোর উপর আগুনের ফুলকিটা পড়ছে, হতে পারে কি জুতোয় আগুন লেগে যেতে পারে বা উনি কেউ বেয়ার ফুটে করে, ঠিক আছে, খালি পায়ে করে, যদিও বেয়ার ফুটে করাটা একদমই উচিত নয়, যদি কেউ বেয়ার ফুটে করে তার জন্য এই ধরনের জিনিসপত্র কিন্তু ইউজ করতে হয়, জুতো পরে থাকলেও করতে হয়, নাহলে জুতোর মধ্যে, এই যে জুতোর মধ্যে পড়ছে এর ফলে জুতোর মধ্যেও কিন্তু মানে আমাদের গর্ত তৈরি হয়ে যেতে পারে। আচ্ছা নেক্সট হচ্ছে হোয়াইল স্টার্টিং দ্য মেশিন কিপ ইয়োরসেলফ অ্যাওয়ে ফ্রম শর্ট সার্কিট, মেশিন স্টার্ট করার সময় নিজেদের শর্ট সার্কিটের থেকে দূরে রাখতে হবে, শর্ট সার্কিট থেকে দূরে রাখা মানে দেখ আমাদের যখন কাজ করি তখন বিভিন্ন রকম মেশিনারিদের মধ্যে কাজ করি, এবং যদি কোনোভাবে আর্থিং যদি ক্লিয়ার না থাকে বা আর্থিং যদি প্রপার না থাকে অথবা যদি আমাদের কনজাস্টেড ওয়েল সিস্টেম থাকে, কনজাস্টেড মানে দীর্ঘদিন ধরে অনেক রকম আমাদের দেখি তারগুলো একসাথে মিলেমিশে রয়েছে, ঠিক আছে, পুরোনো দিনের কারখানায় দেখেছি না একসাথে অনেকগুলো তার একসাথে বসে আছে, কোনটা যে কিসের তা সেটা বোঝাই যায় না, একটা জঙ্গলের মতো লাগে, তো সেটার কারণে হতে পারে, অথবা কোনো মেশিনের যদি ডিফেক্ট মানে ফল্টি যদি আমাদের সার্কিট থাকে তাহলেও হতে পারে, অথবা যদি আর্থিংটা প্রপার না থাকে তাহলেও আমাদের শর্ট সার্কিট হতে পারে, ঠিক আছে। এই শর্ট সার্কিট হলে কি হবে আমাদের আমাদের শরীর দিয়ে তো এটাকে পার করা হয়, ঠিক আছে, তো যেহেতু আমাদের শরীরের মধ্যে দিয়ে অত হাই ভোল্টেজের কারেন্ট যায় আমাদের শরীরের মধ্যে বিভিন্ন রকম ড্যামেজ হতে পারে, পার্মানেন্ট ড্যামেজ হতে পারে, নার্ভের পার্মানেন্ট ড্যামেজ হতে পারে, ইভেন কি আমাদের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে, তো তার জন্য আমাদের শর্ট সার্কিট থেকে আমাদের কিন্তু মানে আমাদের ওয়েল অ্যাওয়ার থাকতে হয়, ঠিক আছে, শর্ট সার্কিট থেকে আমাদের সাবধানে থাকতে হবে। নেক্সট হচ্ছে ওয়েল্ডিং শুড বি ডান ইন ওপেন এন্ড এয়ারি স্পেস, আচ্ছা ওয়েল্ডিং সবসময় ওপেন এন্ড এয়ারি স্পেসে করতে হবে, আমি এখানে দেখি যে ওপেন এয়ারি স্পেসটা বলতে এখানে দেখানো হয়েছে, এখানে দেখতে পাচ্ছি এখানে ভেন্টিলেশন ডাক দেওয়া রয়েছে, তাই না, এখানে এই যে এখানে দেওয়া রয়েছে ভেন্টিলেশন ডাক, এই দেখতে পাচ্ছি না যে এখানে বিভিন্ন রকম হোল করা রয়েছে এবং বাইরে এক্সস্ট ফ্যান লাগানো রয়েছে, এগুলোকে বলা হয় ভেন্টিলেশন ডাক, তো ভেন্টিলেশন ডাক থাকতে পারে ওয়ার্কশপের মধ্যে, ঠিক আছে। আদারওয়াইজ কি হতে পারে আমাদের মধ্যে একটা সাফোকেশনের টেন্ডেন্সি হতে পারে, ঠিক আছে, এবং যে আমাদের বিভিন্ন রকম গ্যাসেস, এই জায়গাটায় আমি বলি হিউম্যান হেলথের উপরে যখন আমি ওয়েল্ডিং এর গ্যাসেস গুলোর আমরা ইয়ে দেখাবো কনসিকোয়েন্স দেখাবো তখন আমরা বলবো এগুলো কি কি করে, ওয়েল্ডিং এর মধ্যে একটা গ্যাস তৈরি হয়, ঠিক আছে, দেখাচ্ছি
এই যে দেখতে পাচ্ছি এখানে গ্যাস তৈরি হচ্ছে কি রকম? হ্যাঁ স্যার। এই যে দেখতে পাচ্ছি ভালো করে একটু জুম করে দেখা, এই ধরনের গ্যাস তৈরি হয়। এখানে ছবিটাও আমি দিয়েছি, ঠিক আছে, নিচে ছবিটাও দেওয়া রয়েছে। স্যার সাফোকেশনটা মানে মেইনলি কিসের জন্য হয়? সাফোকেশনটা বিভিন্ন কারণে হতে পারে, এই গ্যাসটার জন্য সাফোকেশন, ঠিক আছে। এর মধ্যে বিভিন্ন রকম গ্যাস কিন্তু মেশানো থাকে। আমি আগেই বললাম যে ওয়েল্ডার যে ফ্লাস্ক, এই যে আমরা ফ্লাস্ক ব্যবহার করি, সেই ফ্লাস্কটার অ্যাকচুয়াল কম্পোজিশন কিন্তু কেউ পাবলিশ করে না, যে অ্যাকচুয়ালি এটা কি দিয়ে তৈরি সেটা কেউ জানে না, ঠিক আছে। তো কোম্পানি মেটেরিয়াল প্রপার্টি গুলোকে বেটার করার জন্য বা ওয়েল্ডের যে প্রপার্টিটা থাকে, যে ওয়েল্ড মেটেরিয়ালটা আমরা পাবো তাই সেটাকে বেটার করার জন্য বিভিন্ন রকমের জিনিসপত্র মেশায়, বিভিন্ন ধরনের কেমিক্যালস মেশায়। কিছু কেমিক্যালস কে কি হয়, কিছু কেমিক্যাল অক্সিডাইজ হওয়ার পরে কিছু ক্ষতিকারক গ্যাসও তৈরি করতে পারে, যেমন কার্বন ডাইঅক্সাইড তো জেনারেলি তৈরি হয়, ঠিক আছে। এছাড়াও কার্বন মনোঅক্সাইড তৈরি হতে পারে, বা সালফারের কম্পোনেন্ট থাকলে সেটা সালফার ডাইঅক্সাইড হতে পারে, ঠিক আছে। নাইট্রোজেন থাকলে খুব ক্ষতিকারক জিনিস নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি হতে পারে। এগুলো কিন্তু খুবই ক্ষতিকারক গ্যাস, ঠিক আছে, যদি বেশিক্ষণ ইনহেল করি। তো প্রাইমারি কি রিজনস গুলো দেখতে পাবো এগুলো, যদিও এটার জন্য আমরা আলাদা একটা ক্লাস রয়েছে, তা আমি বলে বলে দিচ্ছি হালকা করে, না বললেই হয়। এই এই যে গ্যাসটা রয়েছে, এই গ্যাসটার মধ্যে যদি আমরা খুব বেশিক্ষণ খালি মুখে থাকি, ঠিক আছে, আমরা লাইটটাকে ধর দেখলাম না, ঠিক আছে, আমরা ধর চোখটাকে মুছে রেখে দিই, ঠিক আছে, যদি নাও আসে, এই গ্যাসটা হচ্ছে আমাদের বিভিন্ন রকম ইরিটেশন তৈরি হয়। ইরিটেশন তৈরি হওয়া মানে কি রকম, শীতকালে আমরা দেখেছি যে আমাদের চামড়া পাকতে শুরু করে, চামড়াটা খসখসে হয়ে যায়, চামড়া পাকতে শুরু করে এক একটা জায়গায়, মানে ফেটে রক্ত বেরোতে শুরু করে। এই গ্যাসেরও কিন্তু এই ধরনের প্রপার্টিজ আছে। প্রথমত এটা কি করে, তো স্ক্রিনটাকে ড্রাই করে দেবে, ঠিক আছে। স্ক্রিন ড্রাই করার পর যেটা করতে শুরু করে সেটা হচ্ছে আমাদের ইনফ্লামেশন হতে পারে, হালকা জ্বালা করতে পারে, ঠিক আছে। চোখে ঢুকে গেলে চোখের চোখে জ্বালা করবে, ঠিক আছে, অবশ্যই চোখে জ্বালা করবে। একটা একটা অনেকে যারা প্রথম ওয়েল্ডিং করে, মানে যাদের এক্সপিরিয়েন্স নেই, তাদের এই এক্সপিরিয়েন্স গুলো কিন্তু হওয়াটা খুবই স্বাভাবিক। নেক্সট হচ্ছে একটা আমাদের হেডেক হতে পারে, হেডেক হতে পারে, হেডেক বলতে কি রকম, মাথা ব্যথা করতে পারে, ঠিক আছে, একটা নসি হতে পারে, ঠিক আছে, একটা বমি বমি ভাব আসতে পারে, ঠিক আছে, মাথা ঘুরতে পারে। এই জিনিসগুলো কিন্তু খুব র‍্যাম্পান্ট ব্যাপার। স্কিনের চামড়া ধীরে ধীরে করে খসে খসে পড়তে পারে, পড়ে যেতে থাকে। এগুলো প্রথম প্রথম হয় যখন আমরা অ্যাকাস্টেন্ট হয়ে যাবো ওটা বুঝার সাথে, আস্তে আস্তে করে এগুলো আমাদের শরীরও এগুলোর সাথে মানিয়ে নেয়, কিন্তু জেনারেলি এগুলো হয়ে থাকে আর কি, ঠিক আছে, এগুলো আমাদের জানতে হবে। এগুলো থেকে আমাদের সব থেকে সাবধান থাকতে হবে, ঠিক আছে। এই জন্য আমাদের কি করতে হবে, ওপেন এন্ড এয়ার স্পেস রাখতে হবে, ঠিক আছে, যাতে এই যে ধোঁয়া যেটা তৈরি হলো সেটা যেন ইজিলি বেরিয়ে যেতে পারে, বেশিক্ষণ যেন না থাকে। তত বেশি থাকবে, তত এর মধ্যে আমরা থাকবো, তত অক্সিজেনের ডেফিসিয়েন্সি শরীরে তৈরি হবে, তারপরে গা গুল লাগবে, ঠিক আছে, বমি বমি ভাব আসবে, এই ধরনের প্রবলেম গুলো হতে পারে, বা চামড়া উঠতে শুরু করতে পারে, ঠিক আছে। তারপরে আমাদের মানে একটা শেড চলে আসতে পারে, ব্ল্যাকি শেড চলে আসতে পারে চামড়ার বিভিন্ন রকম, এই প্রবলেম গুলো হতে থাকে। তো এই জন্য আমাদের ওপেন এন্ড এয়ার স্পেস থাকতে হবে। এবারে আমাদের যদি বলি এগুলো দেওয়া হয় কেন, এগুলো কেন দেওয়া হয়, এটা ওয়েল্ডিং এর জন্য কাজে লাগে, কেন কাজে লাগে, এটা একটা যদি বেসিক যদি বলি, তো এটাকে এখন আমাদের দরকার নেই কাউন্টার শান্টটা। তো আমরা যে জায়গাটায় ওয়েল্ডিং করছি, সাপোজ এই জায়গায় একটা ওয়েল্ডিং আমরা করছি, ঠিক আছে, এই জায়গাটা একটা ওয়েল্ডিং করা হচ্ছে, ঠিক আছে, এই জায়গাটা ওয়েল্ডিং করছি, ঠিক আছে। আমি একটু সিম্পল জানাচ্ছি, যেমন ক্লাসে আমরা অনেক ডিটেলসে পড়িয়েছি, এটা আমার হালকা জানতে হবে এখানটার জন্য, তাই বাবা আচ্ছা, তো বাকি জায়গাটা সাদা করে তুলি। আচ্ছা, তো এই যে ওয়েল্ডপুল যেটা লাল পোর্শন রয়েছে, সেই ওয়েলপুলটার মধ্যে দেখ, এটা যদি বাতাসের অক্সিজেনের সংস্পর্শে চলে আসে, ঠিক আছে, এখানে কিসের মধ্যে আছে, বাতাসের মধ্যে উন্মুক্ত অবস্থায় রয়েছে। তো বাতাসের অক্সিজেনের সাথে কোনোভাবে যদি কন্ট্যাক্টে চলে আসে, তো আমরা কি এই গরম জিনিস তাড়াতাড়ি, কোনটা তাড়াতাড়ি পুড়বে, ঠান্ডা জিনিস তাড়াতাড়ি পুড়বে না গরম জিনিস তাড়াতাড়ি পুড়বে?
তো যত গরম হবে ততই টেন্ডেন্সিটা বেশি হবে, তত কুইকলি অক্সিডাইজ হবে। এই গরম কুলটা যদি অক্সিজেনের সংস্পর্শে আসে কি হবে, সঙ্গে সঙ্গে যদি লোহা থাকে এর মধ্যে একটা মরচে হওয়ার বা এর অক্সাইড হওয়ার, এরাস অক্সাইড হওয়ার একটা টেন্ডেন্সি হবে, তাই না? এই জিনিসগুলো হতে থাকবে। তারপর আমি এখানে দেখাচ্ছি একটা কালার দিয়ে, এই যে জায়গাটা কালো হয়ে গেল মানে এই জায়গাটা পুড়ে গেছে, ঠিক আছে? এই জায়গাটা পুড়ে গেছে, এই জায়গাটা সাপোজ পুড়ে গেছে। এগুলো কেন হচ্ছে? অক্সিজেনের উপস্থিতির জন্য। ধোঁয়ার লেয়ারটা যদি তৈরি হয় এরকম গোটা ওয়েপুলের চারদিকে, এখন কি বাতাসে অক্সিজেন এখানে আসতে পারবে? এই যে বাতাসে অক্সিজেনটা আগে আসতে পারছে, এটা কি আসতে পারবে? শরীরের জন্য নয়, ঠিক আছে? তো চেষ্টা করে যতটা কম হার্মফুল করা যায় চেষ্টা করা হয়, বাট তাও এটা স্টিল কিছু হার্ম আমাদের মধ্যে করে দেয়। এটার জন্য আমাদের ওয়েল ভেন্টিলেশন কিন্তু রাখতে হবে, কারণ ওই ধোঁয়াটা না হলে ওয়েলডিং ভালো করে হবে না, ঠিক আছে? তাই জন্য আমাদের ওটাকে আটকিয়ে লাভ নেই, আমাদের যেটা করতে হবে ওয়েল ভেন্টিলেশন সিস্টেম কিন্তু ডেভেলপ করতে হবে। নেক্সট, কিপ ইওর সারাউন্ডিং নিট এন্ড ক্লিন। নিজের যে সারাউন্ডিংস রয়েছে সেটাকে নিট এন্ড ক্লিন রাখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। নোংরা করে রাখলে কি হতে পারে, আমরা সহজে খুঁজেও পাবো না, অথবা এরকম হতে পারে যে অনেক কিছু নোংরার মধ্যে ইনফ্লেমেবল হতে পারে। ধর আমরা একটা কোনো মেশিনারি কাপড় দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করেছিলাম, ঠিক আছে? সেটাকে ওই তার মেশিনের মধ্যে গ্রিজ বা কেরোসিন অয়েল ছিল, সেটাও কাপড়ের মধ্যে লেগে গেছে। এবার যে কোনো সময় এদিক ওদিক কাপড়টাকে ফেলে রাখলে কি হতে পারে, কোনো ভাবে হয়তো গ্রাইন্ডিং এর একটা ফুলকি এসে বা ওয়েল্ডিং থেকে একটা ফুলকি এসে ওর উপর পড়ে গেল, তারপরে আগুন জ্বলে যেতে পারে। এই ধরনের বিভিন্ন রকম প্রবলেমের জন্য বা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় আমাদের কাজ করতে সুবিধা হবে। মানে একটা নোংরা ঘরে থাকলে আমাদের ভালো লাগবে, স্বাচ্ছন্দ্য হবে কাজ করতে, একটা পরিষ্কার পরিচ্ছন্ন রুমে বসে কাজ করতে ভালো লাগবে। সবসময় যে ওয়েল্ডিং এর সময় কি করবো, যে মেটেরিয়াল গুলো ব্যবহার করছি বা যে বক্স গুলো ব্যবহার করছি তার উপর যেন একটু কেরোসিন বা গ্রিজ জাতীয় বা আমাদের কোন রকম কোনো ইনফ্লেমেবল মেটেরিয়াল যেন লেগে না থাকে বা পেট্রোল ফেট্রোল লেগে না থাকে, সেগুলো করতে যেটা এনসিওর করতে হবে। যদি এরকম জিনিস কোথাও লেগে থাকে, ঠিক আছে, অয়েল ট্যাঙ্ক বা বক্সের উপর, অয়েল ট্যাঙ্কের উপর হলে কি হবে, ঠিক আছে? অয়েল ট্যাঙ্কের উপর যদি সাপোজ কোনো তেল লেগে আছে, ঠিক আছে, একটা তেলের ট্যাঙ্কির উপর একটু হালকা তেল বেরিয়ে আসে, সেখানে আগুন লাগলে ওটা ট্যাঙ্কটাই আস্তে আস্তে আগুন ধরে যাবে এবং তারপরে একটা এক্সপ্লোজন হতে পারে। তো এগুলোকে সবসময় খেয়াল রাখতে হবে, এগুলো যেন ঢাকা দেওয়া থাকে দেওয়া নিয়ে এবং তার গায়ে যাতে কোনো রকম তেল তেল না লেগে। দু তিন ধরনের, একটা তো দেখতে পেলাম এরকম একটা সানগ্লাসের মতন ইউজ ব্যবহার করা, এটা দিয়েও চোখ বাঁচবে, ঠিক আছে? একটা হচ্ছে মাথায় পড়ার মতন, এটা কি হয়, আমরা মাথায় পড়তে পারি, এই যে এখানে দেখছি এই যে মাথায় পড়ে কাজ করছে, ঠিক আছে? দেখাবার দরকার নেই, এই জিনিসটা দেখা যাচ্ছে মাথায় পড়ে কাজ করছে, এটাকে বলা হয়, হ্যাঁ স্যার দেখা যাচ্ছে, হ্যাঁ তো দেখতে পাচ্ছি, হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। এগুলো মাথায় পড়ে কাজ করা আছে, এগুলোকে বলা হয় হেড স্ক্রিন। এই যে দেখানো হয়েছে এখানে হেড স্ক্রিন, কোথায় গেল হেড স্ক্রিন, হেড স্ক্রিন, হেড স্ক্রিন কোথায় গেল? হেড স্ক্রিন, এই যে হেড স্ক্রিন এন্ড হেলমেট আর ইউজ। হেলমেটটা কেন ব্যবহার করা হয়, আমরা কোনো একটা নিচে কাজ করছি, বয়লারের নিচে কাজ করছি, বয়লারটা তৈরি হচ্ছে, উপর থেকে কোনো একটা হাতুড়ি বা একটা পেরেক পড়ে গেল, ঠিক আছে? একটা 10-12 তলার উপর থেকে যদি একটা ছোট পেরেক উপর থেকে পড়ে, আর মাথার উপর যখন পড়বে তখন কিরকম হয়ে যাবে, একটা উপর থেকে স্যার ঢুকে যাবে, হ্যাঁ একদম ঢুকে যাবে, বন্দুকে দিয়ে মতন পড়বে। একটা একটা নিয়ে সাপোজ এরকম একটা নিয়ে খাড়া অবস্থায় পড়ছে, এরকম দিয়ে মতন একটা নিয়ে ধর খাড়া অবস্থায় পড়ছে উপর থেকে,
এটা এখন নিচ পর্যন্ত পড়বে, এটা যে বেগ হবে তাতে আমাদের মাথাটাকে পুরো ঢুকে যেতে পারে, ঠিক আছে? যাতে মাথাটা ছিদ্র হয় সেফটি হেলমেট ব্যবহার করি, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে সেফটি হেলমেট, এটা আমরা সবাই দেখেছি অলরেডি। আচ্ছা নেক্সট হচ্ছে আমরা ডু নট ওয়ের লুজ ক্লোথ, কখনোই লুজ ক্লোথ পরা উচিত না। এটা বিশেষ করে কেন বলা হচ্ছে, এটা বিশেষ করে বলা হয় মেশিন শপের জন্য। মেশিন শপে কেন বলা হয়, আমাদের বিভিন্ন রকম রোটেটিং পার্ট থাকে, যেমন আমরা দেখেছি লেদে বা আটা কসিমপির একটা জিনিস বলছি, আটা কলে কেউ কাজ করছি, আমি ওয়ার্কশপও যাচ্ছি আটা কলে কেউ কাজ করছি, আমি একটা ঢিলে ঢালা জমা করেছি আলখাল্লা করে কাজ করছি, সাপোজ আমার জামার যে লুজ ইয়েটা ছিল সেটা দুটো চাকার মধ্যে ঢুকে গেল, ঠিক আছে? বা লেদের লেদের একটা আমাদের চাপ রোটেট করছে চাকের মধ্যে, চাকের খাঁজে কোনোভাবে একটা আটকে গেল, ওটা কি থামা মানে ঘোরা বন্ধ করবে, ঘোরা বন্ধ করবে? আমরা টর্ক অনেক বেশি, বড় বড় জিনিস ঘুরে দিতে পারে, ঠিক আছে? অনেক ভারী মেটেরিয়াল তো ইজিলি ঘুরাতে পারবে, তো একটা সাধারণ মানুষের বডি তো খুব হালকাই কি হতে পারে, সঙ্গে সঙ্গে অ্যাক্সিডেন্ট হতে পারে। এই জন্য মেশিন শপের জন্য আমরা ফর্মাল ইনফর্মাল ড্রেসের কথা আগের দিন বলছিলাম, মেশিন শপে কিন্তু কখনোই ফর্মাল ড্রেস বলতে টাই ওভার করা হয় না। টাই কেন ওভার করা হয় না মেশিন শপে? টাই কেন ব্যবহার করা হয় না, টাই ব্যবহার করলে এটা যদি ঢুকে যায় মেশিনের রোটেটিং পার্টের মধ্যে, ওটা কি করবে আমাকে নিয়ে পর্যন্ত ঢুকিয়ে দেবে, ঠিক আছে? এরকম অ্যাক্সিডেন্ট কিন্তু হয়েছে, আমিও আমার নিজের এক্সপিরিয়েন্সও হয়েছে। তো টাই পরার জন্য হয়নি, বাট একটা কাপড়ের টুকরো ঢুকে যাওয়ার জন্য মানে একটা লোক প্রায় মানে হাত হাত নষ্ট হয়ে যায়, ঠিক আছে? বিভিন্ন রকম জিনিস হতে পারে, ইভেন মরেও যেতে পারে মানুষ, যেরকম মানে মেশিনের সাইজ হবে সে অনুযায়ী ডিপেন্ড করছে কিরকম ক্যাজুয়ালিটি হতে পারে। তো যাই হোক, নেক্সট হচ্ছে সেফটি গার্ড শুড বি প্লেস অর দিস এট প্রপার পজিশন ওয়াইল ওয়ার্কিং অন এ মেশিন। সেফটি গার্ড সবসময় পড়তে হবে। সেফটি গার্ড কি কি আছে, এই যে নি গার্ড একটা পড়লাম, তাই না? নি গার্ড বলতে হাঁটুতে পড়ছি, লেগ গার্ড বলতে পায়ে পড়ছি, হ্যান্ড গ্লাভসটা একটা টাইপের গার্ড, এই যে আমরা এটা ব্যবহার করলাম জুতোটা, এটা পায়ের গার্ড, বিভিন্ন রকমের গার্ড আছে, ঠিক আছে? এই ধরনের গার্ড গুলোকে ব্যবহার করতে হবে। এখানে একটা নিচে একটা গার্ডের এক্সাম্পল দেওয়া আছে। আচ্ছা এখানে একটা সেফটি গার্ড বলা আছে, দিস ইজ প্রপার পজিশন ওয়াইল ওয়ার্কিং অন এ মেশিন। সেফটি গার্ড কিন্তু শরীরেরও হয় না, অনেক সময় আমরা কি করে এই যে গ্রাইন্ডিং মেশিনে, আমি দেখাচ্ছি গ্রাইন্ডিং মেশিন উইথ গার্ড, এটা একটা জিনিস এখানে দেখা যাবে না, এই এই যে এই ছবিটা দেখতে পাচ্ছি, এই ছবিটা এখানে একটা কাঁচের জিনিস দিয়ে ঢাকা দেওয়া আছে, দেখতে পাচ্ছি? যাতে না মানে নিজের যাতে না আমাদের মুখে এসে লাগে, যাতে উপরের দিকে গার্ডটা আছে নিচের দিকে গার্ড, ঠিক আছে? যাতে মুখে এসে না লাগে, চোখে মুখে এসে না লাগে, তার জন্য এই গার্ডটা দেওয়া আছে। মেশিনেরও কিন্তু গার্ড হয় এভাবে, ঠিক আছে না? কিন্তু এরকম গার্ড দেওয়া আছে যাতে কোনো কিছু বাইরের জিনিসপত্র ঢুকে না যায়, তাহলে এটা খোলাও থাকতে পারতো কোনো অসুবিধা নেই। এটাও একটা টাইপের গার্ড, এই কাঁচে যেটা দেওয়া রয়েছে এটাকে বলা হয় স্যার মেশিনটা একটা টাইপের গার্ড। স্যার বলছি যে আমাদের যে হ্যান্ড গ্লাস গুলো ইউজ করা হয় ওগুলো বিভিন্ন কাজের জন্য, তো বিভিন্ন রকম হ্যান্ড গ্লাস ইউজ করতে হয়, মানে ওয়েল্ডিং এর জন্য আলাদা, গ্রাইন্ডিং এর জন্য আলাদা? যেকোনো জিনিসই, যেকোনো যেমন এখানে অ্যাপ্রনটা দেখানো হয়েছে, এই অ্যাপ্রনটারও কিন্তু মেটেরিয়াল সেম টাইপ, লেদার অ্যাপ্রন ব্যবহার, এখানে লেদার অ্যাপ্রন দেখিয়েছে। তো আমাদের অনেক সময় ফুম অ্যাপ্রন ইউজ করা হয়, ফুমটা এমন ভাবে ডিজাইন করা হয়, এটার প্রপার্টিটা কি রকম, এটার মধ্যে সহজে আগুন লাগে না, আগুন লাগিয়েও দিলে আগুনটা ছড়াতে পারবে খালি নিবে, ঠিক আছে? এগুলো রেজিস্ট্যান্ট হয়, ফায়ার রেজিস্ট্যান্ট। তো এই ধরনের জিনিসপত্র দিয়ে তৈরি করা হয়, সেটা হ্যান্ড গ্লাভস হোক বা আমাদের সেটা নিগার্ডস হোক বা লিগার্ডই হোক বা আমাদের অ্যাপ্রনই হোক, সেগুলো সব কিছুই কিন্তু তৈরি হয় মেড আপ অফ
ফায়ার রেজিস্ট্যান্স রেডিও আমি ভালো করে বলছি ফায়ার প্রুফ নয় ফায়ার রেজিস্ট্যান্স ঠিক আছে কোনো জিনিসকে পূর্বে না এই কথা কেউ গ্যারান্টি দিতে পারবে না কিন্তু ফায়ার রেজিস্ট্যান্স ছড়াবে না আগুন ছড়াতে পারবে না এই ধরনের জিনিসপত্র দিয়ে তৈরি করা হয় এবারে আমরা শীতকালে যেটা তৈরি করি সেটা উল দিয়ে তৈরি করা হয় তো অবশ্যই পারপাস অনুযায়ী সেটা আলাদা আলাদা হবে দস্তানা ইউজ করা হয় সেটা কিছুটা লেদারের একটা কোটিং দেওয়া থাকে বিভিন্ন রকম হতে পারে এক্স্যাক্টলি ঠিকই বলেছিস এখানে এটা এইভাবে ব্যবহার করবো এগুলো ফায়ার রেজিস্ট্যান্স হবে আচ্ছা নেক্সট আমরা চলে যাচ্ছি ফর দা সেফটি অফ বডি লেদার অ্যাপ্রন শুড বি ইউজড ঠিক আছে লেদার অ্যাপ্রন ব্যবহার করা হয় আচ্ছা লেদার অ্যাপ্রন শুড বি ইউজড এখানে একটা লেদার অ্যাপ্রন দেখতে পাচ্ছি লেদার অ্যাপ্রনটা কি করা হচ্ছে ঠিক আছে লেদার অ্যাপ্রনটা দিয়ে আমরা এই যে বডিটাকে রয়েছে বডিটাকে আমরা গার্ড করে রাখছি ঠিক আছে এটা এটা জেনারেলি লেদারের তৈরি হতে পারে অথবা আরেকটা কি হতে পারে ফোম দিয়ে তৈরি হতে পারে ফোমটা কি রকম হতে পারে ফায়ার রেজিস্ট্যান্ট যার জন্য এই যে গ্রাইন্ডিং এর সময় যে টুকি গুলো ছুটে আসবে বা ওয়েল্ডিং এর সময় যে টুকি গুলো আসবে সেটা শরীরে লাগলেও আগুন ধরে যাবে না ঠিক আছে নর্মাল জামাতে কিন্তু আগুন লাগতে পারে এটাতে আগুন লাগার চান্স থাকবে না আচ্ছা নেক্সট হচ্ছে টুলস ইউজড শুড বি ক্লিন এন্ড প্রপার এন্ড প্লেসড এট প্রপার প্লেস ঠিক আছে যে টুল গুলো ব্যবহার করবো তাকে পরিষ্কার করে রাখতে হবে এবং নির্দিষ্ট জায়গার মধ্যে রাখতে হবে যাতে এদিক ওদিক ছড়িয়ে রাখলে কি হতে পারে আর আমরা এদিক ওদিক ছড়িয়ে রাখলাম একটা ওয়ার্ক পিস ফোরের মধ্যে ছড়িয়ে রাখলাম একটা পাঁচ যখন আমরা চলতে থাকবো পাঁচটা অনেক অনেকটা চুচড়ো টাইপের হয় তাই না বা ধর আমি একটা স্ক্রাইবার রাখলাম স্ক্রাইবারটা অনেক চুচড়ো টাইপের হয় জুতো দিয়ে পা দিলে ওটা কি হতে পারে পার্ট মানে জুতোটা ভেদ করে পায়ের মধ্যে ঢুকে যেতে পারে এই কারণে নিজেদের সেফটির জন্যই টুলস গুলোকে কিন্তু প্রপার নিজেদের জায়গায় রাখতে হবে তো এগুলোই ছিল বেসিক্যালি কিছু পার্সোনাল সেফটি ইকুইপমেন্টস আমি জাস্ট একবার ছোট করে বলে দিচ্ছি পার্সোনাল সেফটির জন্য বিভিন্ন ধরনের টুলস ব্যবহার করতে হয় যেমন পায়ের সেফটির জন্য শুজ ব্যবহার করতে হয় সেফটি শুজ হাতের জন্য হ্যান্ড গ্লাভস আছে চোখের জন্য ওয়েল্ডিং গগলস বা গ্রাইন্ডিং গগলস অথবা পায়ের জন্য লেকার ব্যবহার করি এই যে প্রোটেক্টিভ এলিমেন্ট গুলো ছিল এই তিনটে প্রোটেক্টিভ এলিমেন্ট মেইনলি ফায়ার রেজিস্ট্যান্ট মেটেরিয়াল তৈরি করা হয় যাতে আগুন শরীরে সহজে আগুন না ধরে বা শরীরে আগুন যাতে না ধরে যায় নেক্সট হচ্ছে হোয়াইল ওয়ার্কিং ইন মেশিন কিপ ইয়োরসেলফ অ্যাওয়ে ফ্রম শর্ট সার্কিট থেকে নিজেকে আমাদের দূরে রাখতে হবে কারণ এটার জন্য আমাদের কি হতে পারে সিরিয়াস ড্যামেজ হতে পারে হেলথ ইনজুরিজ হতে পারে বা ডেথ পর্যন্ত হতে পারে ওয়েল্ডিং শুড বি ডান ইন ওপেন এন্ড এয়ার স্পেস ওয়েল্ডিং সবসময় পরিষ্কার জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন খোলা জায়গায় রাখতে হবে ওয়েল ভেন্টিলেটেড জায়গায় রাখতে হবে ঠিক আছে ও কখনোই বন্ধ জায়গায় করতে হবে না কারণ ওয়েল্ডিং এর গ্যাস গুলো শরীরের জন্য বিভিন্ন দিক দিয়ে ক্ষতিকারক কিপ ইউর সেলফ সারাউন্ডিং নিট অ্যান্ড ক্লিন সবসময় নিজের চারদিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যাতে কাজ করতেও ভালো লাগে ঠিক আছে এবং তার সাথে সাথে ফায়ার সেফটিটাও এনসিওর হয় এবং যাতে ফায়ার সেফটিটাও এনসিওর থাকে স্যার বলছি স্যার এই ওয়েল্ডিং গ্যাসটা যদি শরীরে অতিরিক্ত মাত্রায় যদি প্রবেশ করে ঢুকে যায় তাহলে স্যার তার থেকে মানে বাঁচতে গেলে কোনো কিছু করণীয় আছে কি হ্যাঁ আছে ওটার জন্য রেমেডিস দেবো আছে ওটারও মধ্যে আছে আমি বললাম না যে এই মুক্তায় আমি অনেক ডিটেইলস দিয়েছি তো এটা কি ফিটারে দেওয়া নেই আমি বলছি আবার কয়েকটা জায়গা আমি যে জায়গাগুলো আগে তো ইলেকট্রিশিয়ান প্যাটা তৈরি হয়েছে অনেক কিছু মডিফাই করা হয়েছে পরবর্তীকালে এখানে যেমন এগুলো তোরা পাবি এগুলো খুব ভালোভাবে লেখা হয়েছে ঠিক আছে এখানে খুব ভালোভাবে দেওয়া হয়েছে আবার যদি টুইটারে দেখি টুইটারে গিয়ে কিন্তু আবার কয়েকটা জায়গা যেমন ওখানে মেটেরিয়াল প্রপার্টি গুলো এক্সট্রা দেওয়া রয়েছে এটা একটু নিজেরা দুটো একটু দেখে নিই ঠিক আছে সুবিধাই হবে তাহলে ওটা আমি আরো ডিটেইলসে বলবো তখন আচ্ছা ঠিক আছে স্যার ফর দা সেফটি অফ আই আই গগলস ঠিক আছে সেফটি অফ আই এর জন্য আই গগলস মানে কি রকম হতে পারে ওয়েল্ডিং গগলস বা গ্রাইন্ডিং গগলস দুটোই আই গগলস হচ্ছে টাই করে আচ্ছা হেড স্ক্রিন ব্যবহার করতে পারি এই হেড স্ক্রিনটা মাথায় পড়লে সেটাকে বলা হয় হেড স্ক্রিন ঠিক আছে যদি আমরা হাতে ধরে কাজ করি এখানে দেখিয়ে দিচ্ছি স্যার হাতে ধরে কাজ করলে এটা হ্যান্ড স্ক্রিন বলা হয় এটা আমরা হাতে ধরে কাজ করছি এই যে হাতে ধরে কাজ করব আমাদের ওয়ার্কশপে এগুলো রয়েছে বেশি ঠিক আছে তো এগুলো হচ্ছে আমাদের হ্যান্ড স্ক্রিন এগুলো হাতে ধরে কাজ করছি এই হ্যান্ডেলটা ধরে কাজ করব অনেক ক্ষেত্রে ভেতরের দিকেও হ্যান্ডেল থাকে এটা তোরা বোঝা যাচ্ছে না তো মডিফিকেশন হচ্ছে নর্মাল আছি এটা যুদ্ধের সিলিন্ডারের মতন হয়ে যাচ্ছে যাই হোক এটা ভেতর দিকে যেয়ে যেয়ে দেখাচ্ছে ভেতর দিকে ধরেও কাজ করতে পারি এগুলোকে হাতে ধরলে হ্যান্ড স্ক্রিন মাথায় ধরলে হেড স্ক্রিন আচ্ছা সেফটি হেলমেট ব্যবহার করতে পারি ঠিক আছে আচ্ছা ডু নট ওয়ে লুজ ক্লোথ কখনোই লুজ ক্লোথ দেওয়া উচিত নয় লুজ ক্লোথ করা উচিত নয় কারণ রোটেটিং পার্টস থাকলে তার মধ্যে জড়িয়ে গিয়ে একটা বাজে অ্যাক্সিডেন্ট হতে পারে সেফটি গার্ড শুড বি প্লেসড এট প্রপার পজিশন দু রকম সেফটি গার্ড নিজেদের সেফটি গার্ড মানে বডি সেফটিও রাখতে হবে তার সাথে সাথে মেশিনেরও সেফটি গার্ড ব্যবহার করতে হতে পারে আচ্ছা ফর সেফটি অফ দা বডি লেদার অ্যাপ্রন শুড বি ইউজড এটা রান্নার কাজে ব্যবহার করা হয় জানি শীতের কোটা এলে সেটাকে
শরীর পর্যন্ত রাখতে দেয় না, বা আগুনের যে টুকি গুলো আছে সেটা জামা পর্যন্ত রাখতে দেয় না। আচ্ছা, টুল শুড বি ইউজ ক্লিন, আচ্ছা টুল শুড বি ক্লিন অ্যান্ড প্লেসড এট প্রপার প্লেস, টুল গুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং নির্দিষ্ট জায়গার মধ্যে রাখতে হবে। ওয়ার্কশপ সেফটি, ঠিক আছে, তো আগের দিনে আমরা যেটা বলা হয়েছিল তিন রকম সেফটি, একটা হচ্ছে পার্সোনাল, একটা হচ্ছে ওয়ার্কশপ এবং একটা হচ্ছে টুলস এন্ড ইকুইপমেন্টস সেফটি। তো তিনটে ধরনের সেফটি আমরা এখানে ব্যবহার করেছিলাম, আগে যে ডিসকাশন হয়েছিল সেখানে আমরা পার্সোনাল সেফটিটা ডিটেইলসে জেনেছিলাম। আজকে আমরা একটা নতুন সেফটি শুরু করব, সেটা হচ্ছে ওয়ার্কশপ সেফটি। তো ওয়ার্কশপ সেফটি মানে কি, পার্সোনাল সেফটি বলতে নিজেদেরকে রক্ষা করার জন্য আমরা সব সেফটি ব্যবহার করে থাকি সেগুলোকে বলা হয় পার্সোনাল সেফটি। তো একইভাবে ওয়ার্কশপকে সেফ রাখার জন্য আমরা যে ধরনের সেফটি প্রিকশনস গুলো নিয়ে থাকি সেগুলোকে বলা হয় ওয়ার্কশপ সেফটি। তো ওয়ার্কশপ সেফটির মধ্যে কি কি পয়েন্টস রয়েছে, আচ্ছা তো ফার্স্টে যেটা রয়েছে, ওয়ার্কশপ শুড হ্যাভ এয়ার এক্সিট প্যাসেজ সো দ্যাট দেয়ার উইল বি নো ব্যাড এফেক্টস অফ গ্যাসেস কামিং আউট অফ ডিউরিং দ্য ওয়েল্ডিং অন ওয়ার্কার্স, ঠিক আছে। তো ওয়ার্কশপের সেফটির জন্য কি রাখতে হবে, প্রপার এয়ার এক্সিট প্যাসেজ রাখতে হবে। যেমন এখানে আমি একটা ভেন্টিলেশন সিস্টেমের ছবি দিয়েছি, ঠিক আছে, ওয়েল ভেন্টিলেটেড সিস্টেমের একটা ছবি দিয়েছি। এখানে কি করা হয়েছে, দেখ এখানে আমাদের ডাক ইউজ করা হয়েছে, বাইরে দিকে এক্সস্ট ফ্যান ইউজ করা হয়েছে, এয়ার প্যাসেজ ডাক ইউজ করা হয়েছে, এগুলোর মধ্যে দিয়ে ওয়েল্ডিং এর যে সময় বা গ্রাইন্ডিং এর সময় যে গ্যাস গুলো তৈরি হবে সেই গ্যাস গুলো কিন্তু ইজিলি বেরিয়ে যেতে পারে। এবং এই যে ভেন্টিলেশন সিস্টেমটা দেওয়া হয়েছে, ডাক সিস্টেমটা, এটা দিয়ে ফ্রেশ এয়ার দুটো সিস্টেম ব্যবহার করা হয়েছে, এটা হচ্ছে এক্সস্ট, এক্সস্টটা দিয়ে কি হবে এই ভেতরের গ্যাসগুলো বাইরে বেরিয়ে যেতে পারবে। একইভাবে এখানে যে এই যে ডাক গুলো দেওয়া হয়েছে এগুলোর মধ্যে কি হবে, বাইরের বাতাস যেটা ফ্রেশ বাতাস আছে সেটাকে পাম্প করে ওয়ার্কশপের মধ্যে ঢুকানো যেতে পারে। এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো হোল দেখতে পাচ্ছি এবং হোল হোল দেখতে পাচ্ছি সবাই, ব্যবহার করতে পারি, বা আমাদের যদি নর্মাল ওয়ার্কশপ হয় সেখানে ডাক ব্যবহার না করলেও আমরা এরকম এক্সস্ট ফ্যান ব্যবহার করতে পারি, ঠিক আছে, যাতে ভেতরে কোন রকম গ্যাস জমা না হয়ে যায়, ঠিক আছে। নেক্সট হচ্ছে প্রপার অ্যারেঞ্জমেন্ট শুড বি মেড টু কিপ টুলস ইন টুল বোর্ড অর আলমিরা, ঠিক আছে, প্রপার অ্যারেঞ্জমেন্ট রাখতে হবে যাতে এই টুলস গুলোকে ঠিকঠাক ভাবে আলমারির মধ্যে রাখা যেতে পারে, ঠিক আছে, ঠিকঠাক রাখার জন্য আমাদের ব্যবস্থা করতে হবে, ঠিক আছে। তো প্রপার ব্যবস্থা করার জন্য আমাকে কি করতে হবে, তো এইখানে দেখ আমাদের একটা আলমারি বিভিন্ন রকম সেফ রয়েছে, সেই সেফের মধ্যে আলাদা আলাদা, যেমন এখানে এখানে আমি ওয়ার্কশপ রেকর্ড রেখা রাখা হয়েছে, ঠিক আছে, এখানে যেমন আমি টর্চ রেখেছি কিছু, এখানে আমি 100 ফ্রেম গুলো রেখেছি, তো আলাদা আলাদা পজিশন রাখলে আমার খুঁজে পেতেও সুবিধা হবে এবং এদিক ওদিক ছড়িয়ে রাখলে যে অ্যাক্সিডেন্টের চান্সেস গুলো ছিল সেগুলো কিন্তু এখানে অমিট হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে প্রপার অ্যারেঞ্জমেন্ট শুড বি মেড টু কিপ টুলস ইন টুল বোর্ড অর আলমিরা, ঠিক আছে। আচ্ছা নেক্সট চলে যাচ্ছি আমরা, প্রপার অ্যারেঞ্জমেন্ট শুড বি মেড টু কিপ ইনফ্লেমেবল মেটেরিয়ালস ইন ওয়ার্কশপ শুড বি মেড। তো ইনফ্লেমেবল মেটেরিয়াল একটা সাইন দেওয়া রয়েছে, এখানে আমি একটা জিনিস দেখাই, আমি কয়েকটা সিম্বল দিয়ে দেখি, স্যার যেগুলো দাহ্য বস্তু সেগুলোকে এক সাইডে রাখতে হবে, হ্যাঁ যেগুলো দাহ্য বস্তু সেগুলোকে একটা সাইডে রাখতে হবে। তো এখানে আমি একটা ভিডিও দেখাচ্ছি এটাও দেওয়া রয়েছে ওইটারে, তো এখানে বিভিন্ন রকম সেফটি সাইন্স কিন্তু দিয়ে রেখেছে, ঠিক আছে, এটা একটা সেফটি জেনারেল ওভারভিউ, এটা হয়তো আমি করাবো না, এটা হয়তো বাবু স্যার বোঝাবে, সময় আসবে না, আমি এগুলো মেন জিনিসগুলো বলে দেবো। তো বিভিন্ন জিনিসের সিম্বল ব্যবহার করি, তাই না, যেমন পিঞ্চ পয়েন্ট, ঠিক আছে, যেখানে এক্সপোজ হওয়ার আমাদের চান্স থাকে, এই যে বলেছে দেয়ার আর গিয়ার্স অ্যান্ড এক্সপোজ মুভিং পার্টস অন দ্য মেশিনারি, কোনো জায়গায় খোলা মেশিনারি রয়েছে যেখানে গিয়ার টিয়ার রয়েছে, এখানে হাত দিলে কি হতে পারে, এখানে দেখতে পাচ্ছি হাতটা এখানে পিছিয়ে যাওয়ার একটা সিম্বল দেওয়া আছে, তাই না, তো এটা হচ্ছে আমাদের, যেমন এখানে পিঞ্চ পয়েন্ট দেওয়া রয়েছে, শুনতে পাচ্ছি না, বল স্যার জুম করবেন, জুম করব, আচ্ছা জুম এবার হয়েছে, জুম হয়েছে, হ্যাঁ স্যার অনেকটা জুম হয়েছে, তো এখানে হ্যাজার্ড দেওয়া রয়েছে, তার সিম্বল দেওয়া রয়েছে কি ধরনের সিম্বল দিয়ে প্রকাশ করা থাকি, আর এখানে রেমেডি দেওয়া রয়েছে, প্রতিকার দেওয়া রয়েছে, তাই না, প্রতিকার, রেমেডি মানে হচ্ছে প্রতিকার, প্রতিকার দেওয়া রয়েছে, কি করলে এগুলো হবে না, কি করতে হবে, এই জায়গায় কি করতে হবে,
দেন ইলেকট্রিক্যাল হাজার্ড এর জন্য একটা কারেন্টের চিহ্ন দেওয়া আছে, এক্সপোজার এর জন্য এই চিহ্ন ব্যবহার করা হয়, যেখানে প্রচুর সাউন্ড হচ্ছে সেই জায়গায় এই ধরনের একটা সিগনেচার দেওয়া হয়। আচ্ছা এক্সপ্লোজার এক্সপ্লোজিভ যেখানে এক্সপ্লোজার এক্সপোজার যেখানে রাখা হয় মানে কোন ধরনের ডেঞ্জারাস গ্যাসের এক্সপোজার অন্য কিছু এক্সপোজার থাকলে এই ধরনের চিহ্ন ইউজ করা হয়, ইউভি লাইটের জন্য এই ধরনের ইউজ করা হয়। আচ্ছা ফুট ইঞ্জুরির জন্য এগুলো দেওয়া হয়, ঠিক আছে, পায়ে যদি ইঞ্জুরি কোনো ডেঞ্জারাস কোনো একটা ব্যাপার থাকে, ঠিক আছে, কমপ্রেস গ্যাসের জন্য এই ধরনের দেওয়া থাকে, ফায়ার যদি দেওয়া থাকে তার জন্য এই ধরনের দেওয়া থাকে, ফুট ইঞ্জুরির জন্য এখানে আরেকটা দেওয়া রয়েছে, এগুলো ইউজ করা হয়, ঠিক আছে না। এখানে পার্সোনাল সেফটি ইকুইপমেন্টস দেওয়া রয়েছে, এগুলো আলাদা আলাদা করে দেওয়া রয়েছে, ঠিক আছে। তো এইরকম এখানে আমি একটা সিম্বল দিয়ে রেখেছি, ঠিক আছে, এখানে একটা সিম্বল দিয়ে রেখেছি, এটা হচ্ছে কি আমাদের যে আগুনের সিম্বলটা দেখলাম সেটাই দেখানো হয়েছে, এখানে একটা ফ্লেমের সিম্বল দেওয়া রয়েছে, কোথায় গেল আগুন, কোথায় গেল, এই তো আগুন, ঠিক আছে চলে গেছে। তো এটা হচ্ছে আমাদের এখানে দেখাচ্ছে যে এই যে ট্যাঙ্ক গুলো রয়েছে এর মধ্যে ইন্টারনাল মেটেরিয়াল আছে, এগুলোকে প্রপার জায়গায় রাখতে হবে এবং তাদের প্রপার অ্যারেঞ্জমেন্ট করে রাখতে হবে। আচ্ছা চার নম্বরটা চলে গেছে, যাই হোক চার নম্বরটা যাক, কোনো অসুবিধা নেই। The walls of welding workshop should be painted black so that the light of welding can go out. এটা খুব মজার জিনিস, এটা একটু সময় লাগবে। তো আগে ওটা বুঝিয়েছি, আজকে একটু বুঝিয়ে দিচ্ছি। তো এখানে যে ওয়েল্ডিং ওয়ার্কশপের ছবি দেখানো হয়েছে, ওটা দেয়ালটা কালো রয়েছে না, সারাউন্ডিংসটা কালো রয়েছে, এটা কেন করা হয়? আমরা আচ্ছা বিভিন্ন কালার দেখতে পাই, তাই না? তো মেইন যে কালার গুলো দেখতে পাই সেগুলোকে আমরা বেনিয়াস ও বলা বলি বা বিজিও বলা হয়, তাই না? বিজিও দেখাই না, দেখলে দেখতে কেন ভালো লাগবে, তাই না? বিজিও মানটা ঠিক লিখলাম কিনা জানি না, বিজিও ইমেজে দেখাচ্ছি, এই রামধনু, রামধনুতে সাতটা কালার হয়, ঠিক আছে, এই সাতটা কালারকে আমরা প্রিজম দিয়ে যদি ভাঙি বা আমাদের যদি সোলার লাইটকে প্রিজমের মধ্যে রাখি পাঁচটা কালার, এই সাতটা কালার আসবে। ভায়োলেটের জন্য ভি, ইন্ডিগো মানে হচ্ছে আমাদের আকাশে, এটা অ্যাকচুয়ালি এরকম দেখায় নি, আকাশটা এরকম কালার নয়, ঠিক আছে, যাই হোক এইখানে ভালো বোঝা যাচ্ছে, এটা হচ্ছে ইন্ডিগো, ঠিক আছে, এই ইন্ডিগো কালারটা মানে এটা আমাদের নীল বলা, ইন্ডিগো মানে হচ্ছে আমরা ইন্ডিগো ট্যাঙ্কটা জানি না, নীল চাষি, নীল জানি তো, নীল ব্লু মানে আকাশি কালার, আকাশি বলতে আকাশের যে কালারটা হালকা যেটাকে নীল বলি সেটা ব্লু বলা হয়। নেক্সট হচ্ছে গ্রিন, নেক্সট হচ্ছে ইয়েলো, নেক্সট হচ্ছে অরেঞ্জ, নেক্সট হচ্ছে রেড। তো এগুলোকে কেন দেওয়া হয়েছে, এইভাবে কেন দেওয়া হয়েছে জানা আছে? এগুলোকে দেওয়া হয়েছে এই যে ডি আই বি জি ওয়াই ও আর, ইংলিশে বলা হয় ভিজিও, ঠিক আছে, ডি আই বি জি ওয়াই ও আর প্রথমে অক্ষরগুলোকে ধরে, বাংলায় বলা হয় বেনিয়াস করা, এই বেগুনি নীল আকাশি সবুজ হলুদ কমলা লাল অনুযায়ী বেনিয়াস করা। তো আচ্ছা এইভাবেই কেন সাজা, এরকমই কেন আসছে, জিনিসগুলো এরকম কেন আসছে, এগুলো কি জানা আছে? এই কালোর বিচ্ছন্নের পর এইভাবে বর্ণালী সজ্জিত হয়। হ্যাঁ হ্যাঁ বল, শুনতে পাচ্ছি বল, তরঙ্গদৈর্ঘ্য এক্স্যাক্টলি, ভেরি গুড। তো এদের তরঙ্গ দৈর্ঘ্যটা আলাদা হয়, নীলের তরঙ্গ দৈর্ঘ্য দেখ সব থেকে কম, দেখতে পাচ্ছিস ওয়েভ লেন্থ সব থেকে কম, তরঙ্গ দৈর্ঘ্য কিরকম আমি এখানে যদি বোঝাই তাহলে বোঝা যাবে। এটা আমাদের হেলথ এর সাথে খুব হেলথ যখন পড়াবো তখন এটা খুব ভালোভাবে আমাদের জানতে পারবো কেন, ওয়াই আমাদের সবসময় এটা জানতে হয় কেন। আচ্ছা তো এই জিনিসটা আলোর গতিবেগ কত, 3,86,000 মিটার পার সেকেন্ড। আচ্ছা এবারে আমার প্রশ্ন হচ্ছে এটা নীল কালারের আলো, ঠিক আছে, আর এটা একটা সবুজ কালারের আলো, এটা সবুজ কালারের আলো, এটা একটা সবুজ কালারের আলো, এটা একটু খেতে পাওয়া না পাওয়া টাইপ হয়ে গেল। আচ্ছা যাই হোক এরকম হয় না, এবং সেটি হয়। আচ্ছা নেক্সট হচ্ছে আমাদের লাল কালারের একটা, অরেঞ্জ বলতে লাল ধরে নিচ্ছি, এই তিনটের গতিবেগ কি আলাদা আলাদা হবে, 3,86,000 এর 3,10,000 এর 3,05,000 হবে না বেগ সবাই কাছে সমান, যে কোনো আলো স্যার বেগটা স্যার একই হবে, বেগ স্যার
না স্যার বেগ আলাদা হবে স্যার একই হবে তাহলে ওয়েভলেন্থ তো বড় হচ্ছে ওয়েভলেন্থ মানে কি এই লাল আলোর ওয়েভলেন্থ হচ্ছে সবথেকে সম মানে এই ওয়েভলেন্থ হচ্ছে সবথেকে সমদ্বিখা সম্পূর্ণ কোণা সরলরৈখিক দূরত্ব হ্যাঁ এক্স্যাক্টলি ওয়েভলেন্থ বলতে অ্যাকচুয়ালি এইটা কতটা পর্যন্ত যাচ্ছে ঠিক আছে এটাকে একটা সাইকেল বলা হচ্ছে ঠিক আছে এটা অ্যামপ্লিটিউড বলা হয় ঠিক আছে আর লেন্থ হচ্ছে টোটাল এটা ছোট বিস্তার ঠিক আছে কোণটা তা আপনি যেটা প্রথম দেখেছেন ওটা বিস্তার হ্যাঁ ওই তো ওটাকে অ্যামপ্লিটিউড বলা আছে কতটা অ্যামপ্লিটিউড হচ্ছে কতটা অ্যামপ্লিটিউড হচ্ছে এটা ইংলিশে অ্যামপ্লিটিউড বলা আছে ঠিক আছে নিশ্চয় ওটা বিস্তারিত ভাবে তো বললে মানে এক্স্যাক্টলি টার্ম আমার সত্যি মনে নেই আমি ইংলিশের টার্ম গুলো মনে আছে এটাই বলতে পারবো আচ্ছা তো যাই হোক তো এই জায়গাটাকে এটাকে যাই হোক বিস্তার বলছি বা অ্যামপ্লিটিউড যেটাই বলি না কেন তো এই নীলের আলোটা তাহলে দেখ কি এতগুলো যদি করে ঠিক আছে তাহলে এর যদি ওয়েভলেন্থটা বড় হয় ঠিক আছে ওয়েভলেন্থ বড় হয় তাহলে কম সময়ের মধ্যে করবে নীলের যেহেতু ওয়েভলেন্থটা ছোট নীলের ওয়েভলেন্থ গুলো কিরকম হবে নীলের ওয়েভলেন্থটা হবে এরকম টাইপের এরকম টাইপের এরকম 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 দেখতে পাবো ঠিক আছে ওয়েভলেন্থটা ছোট তাই না বেশি উঠেনি এই উঠাটা কি খুব বেশি হয়েছে এটাকে যদি জুম করে দেখি তাহলে এরকম দেখাবে এরকমই দেখাবে এরকম দেখাবে এর মতনই দেখাবে কিন্তু এটা যতটা বেড়েছে যতটা বিস্তার ততটা বিস্তার নেই ছোট সরু সবুজটা কি হবে তাদের মাঝামাঝি হবে সবুজটা এদের মাঝামাঝি এত লালের মতন বড় হবে না নীলের মতন ছোট হবে না তাই না বোঝা গেল তো এই ওয়েভলেন্থ যার বেশি হবে এবার বল কে বেশি তাড়াতাড়ি ছড়াতে পারবে মানে কে তাড়াতাড়ি ভেদ করতে পারবে আর কে ছড়াতে পারবে আমি একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি খুব একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি এখানে আমাদের ছড়ানোটা দরকার আছে ভেদ করাটা না ঠিক আছে ছড়াবার কথা বলছি এগুলো সবই ভিজিবল লাইট রে এদের কিন্তু ওয়েভলেন্থটা জেনারেলি 8 থেকে 1000 মধ্যে থাকে তো এই তিনটের মধ্যে কম্পেয়ার করি এক্সরে বা ইউভি স্যার কম্পেয়ার করি এটা অন্য ওটা অন্য স্যার এফেক্টে বলবো এটা অন্য এফেক্টে বলছি তো এই তিনটের মধ্যে একটা জিনিস একটা লোক মেলাতে গেছে ঠিক আছে মেলাতে গেছে তো প্রচুর লোক যাচ্ছে ঠিক আছে একটা মেলার মধ্যে প্রচুর লোকজন রয়েছে এটা আমি আগে বুঝিয়েছিলাম তো নাকি যারা পিটারে রয়েছে তারা জানি বুঝলেন কি এরকম হবে হ্যাঁ স্যার হ্যাঁ স্যার ঠিক আছে মেলার মধ্যে গাদা লোকজন রয়েছে ঠিক আছে প্রচুর লোকজন রয়েছে এর মধ্যে দিয়ে দুটো লাইট যাবে ঠিক আছে প্রথম হচ্ছে হচ্ছে নীল লোকটা নীল লোকটা একদম রোগা পাওয়া লোক ঠিক আছে এবং সরু একটা রোগা পাওয়া লোক ঠিক আছে আর লাল লোকটা হচ্ছে একটু মোটা সোটা লোক কে বেশি বাঁধা পাবে এই দুটার মধ্যে দিয়ে এখানে আসতে বলেছে এইটা বেশি তো লাল লোকটা বেশি বাঁধা পাবে ঠিক আছে কিন্তু বাঁধা পেলে কি করবে ঠেলে ঠুলে দিয়ে সরিয়ে এখানে পৌঁছে যেতে পারবে তো চলে যাবে নীল নীল লোকটা কি ঠেলতে পারবে না ওর থেকে এগুলোই বেশি স্ট্রং হবে এই লোকগুলো মেলা লোকগুলোই বেশি স্যার নীল লোকটা সরু যেহেতু স্যার একটু বাধাটা বেশি পাবে কো বাধা বেশি পাবে এই কিন্তু এর যেহেতু এডেন্সটা বেশি এই বাধা ঠেলে চলে যেতে পারে বাধা না বাধা দুটো সেম পাবে বাধাটাকে বেশি অতিক্রম করতে পারবে এই কারণ এর ক্ষমতা বেশি লাল লোকটা হ্যাঁ নীল লোকটা যেহেতু কম এই কম বাধা পাবে ঠিক আছে তাহলে এ ছড়িয়ে যাবে খুব কুইকলি খুব তাড়াতাড়ি ছড়িয়ে যাবে ক্লিয়ার হয়ে গেছে কেন ছড়াবে হ্যাঁ স্যার এই কারণের জন্য আকাশকে নীল দেখি কেন নীল দেখি নীল কালারটা বেশি ছড়ায় বলে বোঝা গেছে এইটা গেল আমাদের কালারটা বেশি ঠিক আছে তাহলে আমাদের ব্যাপারটা হচ্ছে যখন ট্রাফিক সিগন্যাল ব্যবহার করি ট্রাফিক সিগন্যাল দেখায় বাচ্চাদের মতন বোঝাতে হবে কেন ট্রাফিক সিগন্যাল কোথায় গেল নীল লাল আর ইয়ে দেখা গেল তিনটে কালার এই যে তিনটে কালার চলে আসছে আচ্ছা এখানে যদি নীল দিত হ্যাঁ কি প্রবলেম হতো বিপদ দেখা যেত না হ্যাঁ তাই আমরা ছড়িয়ে যেত বেশি যার ফলে দূর থেকে দেখা যেত দেখা যেত ভেরি গুড দুজনেই ঠিক বলেছিস যদি এই লালটার জায়গায় আমরা নীল ব্যবহার করতাম নীল লালটা একটুখানের মধ্যে ছড়িয়ে যেত তারপরে দূর থেকে দেখা যেত না
ঠিক আছে, সাপোজ একটা ট্রেন লাইনে লোককে এবং তিনটে সিগন্যাল দেওয়া আছে ট্রেন লাইনের সিগন্যাল, নীল আলো যদি দেখতো ড্রাইভার দেখতে পেতো মাত্র 10 মিটার দূর থেকে, ততক্ষণে অ্যাক্সিডেন্ট যাওয়ার ততক্ষণ হয়ে যেত, ঠিক আছে। লাল আলোটা কি হবে, ও কিন্তু 1 কিলোমিটার 2 কিলোমিটার দূর থেকেও কিন্তু দেখতে পাবে, কারণ কি ওয়েভলেন্থ সব থেকে বেশি, দেখ এই ওয়েভলেন্থ সব থেকে বেশি, লালের থেকে কম কার, একটু সামান্য কম কার, লালের থেকে সামান্য কম কার, জটিলতা তৈরি হতে পারে, বুঝতে নাও পারে যেটা লাল দেওয়া আছে না কমলা দেওয়া আছে, ঠিক আছে। এটা এটা সমস্যার জন্য এটা কি করা হয়, হলুদ লাল কমলা দিয়ে হলুদ দেওয়া, ঠিক আছে। হলুদের পর কি আছে, গ্রিন, গ্রিন আছে, তো গ্রিনটা গ্রিনটা অন করা হয় তারপর, এগুলো কেন করা হয়, যাতে আমরা সরি বা সরিয়ে না যায় লাইট গুলো এবং দূর থেকে দেখা যায়। আচ্ছা, তাহলে বিপদের জন্য কেন সবুজ ব্যবহার করা হচ্ছে, সবুজ ব্যবহার করলে ছড়িয়ে যাওয়ার পরিমাণটা বেশি থাকে, লালে দূর থেকে সিগন্যালটা দেখতে পাওয়া যায় যাতে বিপদের কাছে না যায়। সবুজ আলো যত তাড়াতাড়ি ছড়াবে লাল আলো তার থেকে অনেক দেরি করে ছড়াবে, লাল আলোটা আমি অনেক বেশি দূর থেকে দেখতে পাবো সবুজ আলোর তুলনায়। তো বিপদ যেখানে হবে সেখানে আমাকে দূর থেকে দেখাটা বেশি প্রয়োজন, ঠিক আছে, কাছের থেকে দূর থেকে দেখাটা বেশি প্রয়োজন। সবুজ মানে তো সেফ রাস্তা, কাছ থেকে দেখলেও কোনো অসুবিধা নেই, কিন্তু বিপদ হলে আমাকে অনেক ট্রেনটাকে থামাতে সময় লাগবে, তাহলে আরো বেশি দূর থেকে আমাকে দেখাটা প্রয়োজন, সেই জন্য লাল কালার ব্যবহার করে থাকে। এবং তার থেকে মডারেট যদি কোন রকম আমাদের ট্রেন থাকে তাহলে তার জন্য হলুদ ব্যবহার করি, এবং সেফটির জন্য আমরা গ্রিন ব্যবহার করা হয়, এগুলো ব্যবহার করা হয় যেগুলি আমাদের এই ওয়েভলেন্থ এর জন্য, বোঝা গেছে, এখানে ট্রাফিক সিগন্যাল ব্যবহার করি। আচ্ছা, জিনিস কোন জায়গায় দেখা যাচ্ছে না, তাহলে আরেকটা জিনিস এখানে বলে রাখি তাহলে সুবিধা হবে, ওই জায়গা থেকে সবুজ রংটি প্রতিফলিত হয়ে যায়, বাকি সব অন্য রং শোষিত হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি একটা সিম্পল কথা বলি, গাছের রং সবুজ কেন দেখায়, গাছের পাতার ক্লোরোফিল গুলো সে সবুজ রঙে প্রতিফলিত করে অন্য সব রঙকে শোষণ করে নেয়। শোষণ করে নেয়। সো দেখ, যখন আমাদের ধর আমরা আমাদের একটা সিম্পল একটা एग्जांपल দিয়ে বোঝাই তাহলে সুবিধা হবে, সেই খাবার एग्जांपल এটা, ঠিক আছে। আজকে যদি আইটেম নিতে চাইবে আইটেম হতে পারে, তো একটা আমাকে থালা দেওয়া হয়েছে, তার মধ্যে বিভিন্ন রকম জিনিসপত্র দেওয়া হয়েছে, ভাত, ঠিক আছে, তারপরে তার সাথে হয়তো পায়েস দেওয়া রয়েছে, দই দেওয়া রয়েছে, তারপর বেগুন ভাজা দেওয়া রয়েছে, ঠিক আছে, বিভিন্ন রকম দেওয়া রয়েছে, আমি সবগুলো খেয়ে দিয়েছি, ঠিক আছে, আমাকে খেতে দেওয়া হয়েছে বা যাকে খেতে দেওয়া হয়েছে সে সবগুলো খেয়ে ফেলেছে, বেগুন ভাজাটা এখনো খাইনি, শেষ পাতে বেগুন ভাজাটা পড়ে আছে। এই অবস্থায় যদি আমি গিয়ে দেখি আমি কি বলবো, সে কি তাকে কি খেতে দেওয়া হয়েছে, আমি কি বলবো, যদি আমি দেখতে না পাই না জানি, বেগুন ভাজা খেতে দেওয়া হয়েছে, বেগুন ভাজা খেতে পাবো, তাকে যে আগের যে কালার গুলো দিয়েছিল বেগুন ভাজা খায় না, ওই জন্য বেগুন ভাজাটা পাতে পড়ে আছে এবং আমি দেখতে পাচ্ছি ওই শুধু বেগুন ভাজাটা, বাকিগুলোকেও খেয়ে ফেলছে। একই ভাবে গাছের উপর যখন লাইট পড়ে ক্লোরোফিলের উপর, আরো স্পেসিফিক্যালি বললে ক্লোরোফিলের উপর যখন পড়ে, ক্লোরোফিল বাকি সব রংগুলোকে শোষণ করতে পারে, একমাত্র সবুজ রংটাকেও শোষণ করতে পারে, তো যেটাকে শোষণ করতে পারে না সে রংটাকে ছেড়ে দেয়। এখনো মানুষজন আসছে, আচ্ছা দেখা যাক, তো ক্লোরোফিলটা বাকি রংগুলোকে শোষণ করে নেয়, ঠিক আছে, এবং ক্লোরোফিলটা কি করে সবুজ রংটাকে কিছু কাজে লাগাতে পারে না, তো যেটা কাজে লাগাতে পারে না সেটা ছেড়ে দেয়, তাই না, যেটা কাজে লাগাতে পারে না সেটা কি করো ছেড়ে দেয়, মানে আমাদের কি করে প্রতিফলিত করে দেয়, যেটাকে বলছে প্রতিফলিত করে দেয়। তাহলে ও যদি সব রংগুলোকে শোষণ করে নেয়, একটা সূর্যের আলো সাদা আলোর মধ্যে এই 7টা রং থাকে, এই 7টা রঙের মধ্যে 6টা কেউ খেয়ে ফেলবে, সবুজটাকে খেতে পারছে না, তাই জন্য সবুজটাকে ছেড়ে দিচ্ছে, তো আমার চোখ পর্যন্ত কোন লাইটটা এসে পৌঁছাবে,
মরে যাবে গাছে সবুজ রং পছন্দ নয় এই কারণে গাছকে আমরা সবুজ দেখি বোঝা গেছে দেয়ালটাকে আমরা হলুদ দেখতে পাচ্ছি এই কারণে হবে কারণ দেয়ালের সবুজ রংটা বাদ দিয়ে বাকি সব রংগুলোকে অ্যাবজর্ব করতে পারে ঠিক আছে অপছন্দের জিনিসগুলো আমরা সেটাতে দেখি বোঝা গেছে জিনিসটা ক্লিয়ার হয়েছে সবাইকার কাছে আচ্ছা একটু ভালো করে দেখ এই যে কালো জায়গাটা কালো জায়গাটা এই রেডিও ওয়েভ দেওয়া আছে কালো জায়গাটা এখানে আমরা কি কালার দেখতে পাচ্ছি কোনো কিছু দেখতে কোনো কালো স্যার আমাদের ভিজুয়াল রেঞ্জের বাইরে হলো হ্যাঁ ভিজুয়াল রেঞ্জের বাইরে নয় এটাকে এভাবে একটু স্পেসিফিক করে বলে এই রংটা এই কালো যে জায়গাটা রয়েছে এটা সব রংকে অ্যাবজর্ব করে নিচ্ছে ঠিক আছে কোন রংকে ছাড়ছে না সব রংকে খেয়ে ফেলছে ঠিক আছে এই জন্য এটা কালো দেখছি এখান থেকে কোনো লাইট আমার কাছে আসছে না এই জায়গাটাই আমি অন্ধ আমার চোখ এখানে কিছুই দেখতে পাচ্ছে না এই জন্য আমি কালো দেখছি এখান থেকে কোনো এই যে স্ক্রিনের এই জায়গাটা দেখছি এই জায়গাটা কিন্তু জ্বলছে না এই জায়গায় স্ক্রিনটা কিন্তু নিভে আছে যে কোনো কিছুই খেতে যায় না সব পাতে সব কালার গুলোই পড়ে আছে সব কালার গুলোকে মিলালে আমরা সাদা কালার পাবো এই জন্য এটা দেখতে পাচ্ছি এই জায়গাটা কোন রঙকে অ্যাবজর্ব করছে না সব রং গুলোকে ছেড়ে দিচ্ছে এই জন্য এটা সবুজ দেখতে এই সাইজ সরি সরি সাদা কালার দেখতে পাচ্ছি তো লাল কালার কালো কালারটা কিন্তু সব রং গুলোকে অ্যাবজর্ব করে নিচ্ছে তাহলে শুধুমাত্র রং অ্যাবজর্ব না আল্ট্রাভায়োলেট রেজ গুলো তো অ্যাবজর্ব করে নিচ্ছে এক্স রে বল আল্ট্রাভায়োলেট রে বল সবগুলোকে অ্যাবজর্ব করে নিচ্ছে এই কারণে যে এক্সরে যেখানে করা হয় বা যেখানে গামা রে ইউজ করা হয় তার ভেতরের ব্যান্ডটাকে কালো করা হয় যাতে ওগুলোকে অ্যাবজর্ব করে নিতে পারে ঠিক আছে অ্যাবজর্ব করে নিলে কি হবে আমাদের চোখ পর্যন্ত পৌঁছাবে না বা বাইরে পর্যন্ত রেটা পৌঁছাতে পারবে না ওটাকে খেয়ে ফেলবে বুঝে গেছে আমি একটা ওয়েল্ডিং শপের মধ্যে যে কোনো রেডিওলজি রুমই কালো করা হয় হ্যাঁ এক্স্যাক্টলি এই কারণের জন্য করা হয় যাতে ওই ক্ষতিকারক রে গুলো দেয়ালের মধ্যে শোষিত হয়ে যায় ওগুলো যাতে বাইরে বেরিয়ে এসে লোকের ক্ষতি না করতে পারে বোঝা গেছে এই কারণবশত ওয়েল্ডিং ওয়ার্কশপকেও কিন্তু কালো করা হয় বা ওয়েল্ডিং বুথ যে তৈরি করা হয় তার ভেতরের সারফেসটা কিন্তু কালো করা হয় বোঝা গেছে এই জায়গাটা কি ক্লিয়ার হলো সবার কাছে কেন ওয়েল্ডিং ওয়ার্কশপকে কালো করা হয় হ্যাঁ স্যার এগুলো কতদিন কাজ করে হ্যাঁ স্যার নেক্সট হচ্ছে ফার্স্ট এড বক্স এন্ড ডক্টর ফেসিলিটি শুড বি প্রোভাইডেড ইন ওয়ার্কশপ ওয়ার্কশপের মধ্যে অতি অবশ্যই ফার্স্ট এড ফেসিলিটি রাখতে হবে এবং প্রপার ডাক্তারের ব্যবস্থা করতে হবে ডাক্তারের ব্যবস্থা করতে হবে এগুলি ফার্স্ট এড কিটের মধ্যে কি কি আছে ফার্স্ট এড কিট কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট তো এখানেও কিন্তু নোট আমাদের আছে ঠিক আছে কোথায় গেল বারবার এটা রিফ্রেশ হয়ে যাচ্ছে স্যার ফার্স্ট এডের একটা কিট দেখেছিলাম আছে ফার্স্ট এড কিট এই যে ফার্স্ট এড আছে ঠিক আছে কি কি ফার্স্ট এড ব্যবহার করে আছে সব এখানে আছে ফার্স্ট এডের রয়েছে দেখা আছে না 6 নম্বর না 7 নম্বরে রয়েছে এখানে ফার্স্ট এড রয়েছে ঠিক আছে এখানে দেখতে পাবো কি কি ধরনের জিনিসপত্র ফার্স্ট এড ব্যবহার করে তো যাই হোক ফার্স্ট এডটা পরে বলবো এটা আমাদের আবার জানতে হবে তো ফার্স্ট এড বক্স ব্যবহার করবো এবং ডাক্তার ডক্টর ফেসিলিটিও কিন্তু আমাকে ওয়ার্কশপে রাখতে হবে যাতে কোনো রকম কিছু বড় কিছু অ্যাক্সিডেন্ট হলে সঙ্গে সঙ্গে সেটাকে মোকাবেলা করা যায় নেক্সট চলে যাচ্ছি ফায়ার এক্সটিংগুইশার এটা তো আমাদের আরো খুব ব্রডলি জানতে হবে এটা আমি পড়িয়েছিলাম পিটার ওয়েলারকে না স্যার হয়েছে হ্যাঁ স্যার এগুলো বলা হয় হ্যাঁ স্যার
ঠিক আছে আরেকবার যখন বলবো তাহলে মিস করা তো ফায়ার এক্সটিংগুইশার বিভিন্ন ধরনের হয় আমরা জানি যে সিটিসি এক্সটিংগুইশার কার্বন ডাই অক্সাইড এক্সটিংগুইশার এগুলো অনেক ডিটেলসে জানতে হবে আপাতত এটা জানবো যে অগ্নি নির্বাপনের ব্যবস্থা রাখতে হবে ফায়ার এক্সটিংগুইশার হচ্ছে এমন একটা জিনিস বা এমন একটা আমাদের মেশিন যেটার মধ্যে থেকে কিছু একটা কিছু বেরিয়ে এসে বা ইজেক্ট হওয়া কোনো একটা মাধ্যমের মাধ্যমে যে মেশিনটা আগুন নেভাতে পারে ঠিক আছে তাকে বলা হবে ফায়ার এক্সটিংগুইশার এক্সটিংগুইশার মানে হচ্ছে নেভানো আর মানে হচ্ছে আগুন মানে আগুন নেভাবার জন্য যে মেশিনারিজ গুলো ব্যবহার করি বা যে ইকুইপমেন্ট গুলো ব্যবহার করি মেশিনারিজ থেকে ইকুইপমেন্ট বলা ভালো ইকুইপমেন্ট গুলো ব্যবহার করি সেগুলোকে বলা হবে ফায়ার এক্সটিংগুইশার্স ওকে স্যার এটা তো পুরো শুষ্ক কার্বন দিয়ে ভর্তি থাকে তো বিভিন্ন রকম আছে আমরা আমরা কতগুলো ফায়ার এক্সটিংগুইশার পড়েছিলাম বিভিন্ন রকম আছে এই যে দেখা যাচ্ছে সিটিজি আছে তারপরে এখানে ফোম এক্সটিংগুইশার আছে সোডা অ্যাসিড এক্সটিংগুইশার আছে আরো আছে আরো বলা যাবে ঠিক আছে ডাটা কন্ডিটিং আছে হোস পাইপ আছে হোস পাইপ আছে ব্যাক প্রেসার ভালো আছে হোস পাইপ গ্যাস পাইপ নোজ তো পুরো পরবর্তীকালে পড়বো যখন সি কথা আসবে তো আপাতত এটা জানি বিভিন্ন ধরনের আমাকে ফায়ার এক্সটিংগুইশারের ব্যবস্থা ওয়ার্কশপের মধ্যে রাখতে হবে যাতে ইমার্জেন্সি সময় নেভানো যেতে পারে আচ্ছা নেক্সট ওয়ার্কশপ শুড হ্যাভ ওয়েল ভেন্টিলেটেড এন্ড মাস্ট হ্যাভ প্রপার লাইট এন্ড ওয়েল আগের মতই এখানে একটা ওয়েল হাউসের ছবি দেওয়া আছে ওয়েল হাউস মানে কি যেখানে জিনিসপত্র স্টকে রাখা হয় ওয়েল হাউসের ছবি দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছি এখানে এরকম বিভিন্ন রকম দেখ এখানে আলাদা আলাদা শেড করা আছে এখানে এক্সস্ট উইন্ডো দেওয়া আছে ওয়েল ভেন্টিলেশনের জন্য এগুলো করা হয়েছে যত বেশি ক্ষতিকারক হবে তার অনুযায়ী আমাদের ক্লোজ ড্যাপ ব্যবহার করতে হবে এটা হচ্ছে ন্যাচারাল ড্যাপ ন্যাচারাল ড্যাপ মানে আমরা নর্মালি বাতাস চলাচল করছে তাকে বলা হচ্ছে ন্যাচারাল ড্যাপ ঠিক আছে মানে ন্যাচারালি কাজ করছে এখানে যদি একটা এক্সস্ট ফ্যান লাগাই তাহলে কি করছে জোর করে আমরা বার করছি বাতাসটাকে তখন সেটাকে বলবো ফোর্স ড্যাপ ড্যাপ মানে হচ্ছে পরিচালন তাই তো এফ ও বলি ফোর্স এফ ও আর সি ফোর্স ড্যাপ ডি আর এ এফ টি ফোর্স ড্যাপ মানে জোর করে বার করছি কিভাবে জোর করে বার করছি ফ্যানের মাধ্যমে এক্সস্ট ফ্যান দিয়ে বার করি জোর করে বাতাসকে বার করছি আর ন্যাচারাল বার আমাদের ড্রাফট যদি বলি ন্যাচারাল ড্রাফট ন্যাচারাল বলতে কি আমাদের ঘরের যে ভেন্টিলেটর থাকে কোনো রকম কিছু এক্সস্ট থাকে না নর্মালি বাতাস ন্যাচারালি আমাদের আদান প্রদান হয় এটাকে বলা হয় ন্যাচারাল ড্রাফট এখানে দেখ ন্যাচারাল ড্রাফট দেখানো আছে উপরে যেটা দেখেছিলাম সেখানে একটা ফোর্স ড্রাফট সিস্টেম ব্যবহার করছিলাম যেখানে আমরা সাম কাইন্ড অফ এখানে এক্সস্ট ফ্যান ব্যবহার করছিলাম ফোর্স ড্রাফট Next one is the water and the cleaning arrangement in the workshop should be provided. Proper cleaning arrangement রাখতে হবে যাতে workshop নোংরা না থাকে কারণ কি বিভিন্ন কারণে নোংরা হলে প্রবলেম হবে একটা তো বললাম মুরাল একটা obligations রয়েছে তার সাথে সাথে যে কাজগুলো হতে পারে inflammable material হলে কি হতে পারে আগুন লাগার একটা ভয় থাকতে পারে অথবা কোনো যদি slippery material থাকে তেল পড়ে আছে তাহলে আমার কি হতে পারে মেশিনে কাজ করার সময় আমাদের কি হতে পারে একটু প্রবলেম হতে পারে স্লিপ খেয়ে গিয়ে আমাদের একটা খুব বাজে অ্যাক্সিডেন্ট হতে পারে এই যে এটা মনে পড়লো এটাকে বললাম একটু আগে এটা মনে পড়েছে তো কি হতে পারে হ্যাঁ স্যার ব্যাস তাহলে আর বলছি না ঠিক আছে ভালো জিনিস পড়াটা দরকার নেই তো স্লিপ খেলে অনেক রকম প্রবলেম হতে পারে স্লিপ হয়ে আচ্ছা তো সেরকম কি করতে হবে প্রপারলি ক্লিন করতে হবে তার জন্য ওয়াটার এবং প্রপার ক্লিনিং অ্যারেঞ্জমেন্ট রাখতে হবে তো প্রপার অ্যারেঞ্জমেন্ট অফ ইলেকট্রিক্যাল ফিটিংস অফ মেশিন শুড বি মেড ইন ওয়ার্কশপ যদি দেখছিস একজন মানে স্কিল ওয়ার্কার খুব সুন্দর ভাবে এখানে একটা প্রপার নিয়ম মেনে আমাদের ওয়েরিং করছে ঠিক আছে এরকম ভাবে ওয়ার্কশপে কিন্তু প্রপার অ্যারেঞ্জমেন্ট করতে হবে ইলেকট্রিক্যাল ফিটিংস ঠিক আছে আদারওয়াইজ কিন্তু জঙ্গল যদি থাকে ঠিক আছে এখানে যদি দেখাই এটা আমরা পুরনো ফ্ল্যাট বাড়িতে বা অনেক জায়গাতে আমরা দেখতে পাই এই যে এরকম জিনিস ঠিক আছে এগুলো এরকম হলে কি হবে এরকম যদি হয় স্যার মেইন লাইনটা খুঁজে পাওয়া যাবে না কোনটা ট্রান্সফরমার লাইন কোনটা রকম কারণে একটা ভালো পয়েন্ট বলেছে একটা মেইন সমস্যা তো ঠিক আছে এটা শর্ট সার্কিট হলো একটা প্রবলেম হলো যখন আমাকে কিছু সরাসরি প্রয়োজন পড়বে কোনটা কার লাইন কোনটা কোথায় গেছে এটা আমি নিজে খুঁজে পাবো সেটা তো কোথায় যাবে না এটা খুঁজে পাওয়া যাবে না তো এটার জন্য আমরা প্রপার অ্যারেঞ্জমেন্ট কিন্তু করতে হবে আচ্ছা Next one says work floor should be flat and should allow easy cleaning to prevent the possibility of slipping. So workshop টা কিন্তু কখনো এরকম round shape এর হওয়া চলবে না ঠিক আছে বা এরকম হওয়া চলবে না তার সাথে মোজাইক টোজাইক কিন্তু হওয়া চলবে না আমি workshop টাকে বানালাম একদম প্লেন মোজাইক দিয়ে তার উপর একদম ফিনিশ করলাম সেরকম কিন্তু চলবে না বা খুব স্লিপারি হওয়া চলবে না একদম খসখসে নর্মাল সিমেন্টের মেঝে হতে হবে যাতে সেটা স্লিপ না করে ঠিক আছে স্লিপ করে গেলে বিভিন্ন রকম প্রবলেম হতে পারে
তো এগুলো ছিল আমার বেসিক্যালি কয়েকটা জিনিস এবং সেগুলোকে কি করতে হবে প্রপার ক্লিনিং করতে হবে কোনোভাবেই শিপে কোনো কারণে পসিবিলিটি না থাকে তো এগুলো ছিল আমাদের বেসিক কিছু জিনিস তো আমি জাস্ট শর্টে একবার বলে দিই গোটা জিনিসগুলো তো প্রথমত হচ্ছে সেফটি আমাদের জিনিস সেফটি ইকুইপমেন্টস পার্সোনাল সেফটি তো ওয়ার্কশপস উড হ্যাভ এয়ার এক্সিট প্যাসেজ সো দ্যাট দেয়ার উইল বি নো ব্যাড এফেক্ট অফ গ্যাসেস আউট ডিউরিং দ্য ডিউরিং ওয়েল্ডিং অন ওয়ার্কার্স তো সব প্রপার এয়ার এক্সিট প্যাসেজ এবং ওয়েল্ড ভেন্টিলেশন রাখতে হবে যাতে ওয়েল্ডিং এর সময় তৈরি হওয়া ক্ষতিকর গ্যাসগুলো মানুষের শরীরের কোনো ক্ষতি না করে প্রপার অ্যারেঞ্জমেন্ট শুড বি মেড টু কিপ টুলস ইন টুলবোর্ড অর আলমিরা টুলবোর্ড বা আলমারির মধ্যে টুলগুলো যাতে প্রপারলি ঠিকঠাক ভাবে রাখা থাকে তার ব্যবস্থা করতে হবে অর্থাৎ আলমারির ব্যবস্থা করতে হবে proper arrangement should be made to keep internal materials in workshop should be made যে গুলো আজও পর্যন্ত সেগুলোকে সঠিকভাবে রাখতে হবে যাতে আপনার ভয় না থাকে আগুন জ্বলে যাওয়া বা এক্সপ্লোশনের ভয় না থাকে তো walls of welding workshop should be painted black so that the light of welding cannot go out welding এর workshop যেটা থাকবে তার দেয়ালটা কালো রঙের রং করতে হবে যাতে সহজে আমাদের যে ক্ষতিকারক রশ্মিগুলো রয়েছে সেগুলো workshop বাইরে বেরিয়ে এসে কারো ক্ষতি না করতে পারে তাহলে প্রপার যাতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় তার জন্য বিভিন্ন রকম অ্যারেঞ্জমেন্ট করতে হবে মানে বিভিন্ন রকম ওয়াশিং জিনিসপত্র ওয়াশিং মানে ব্রাশ হতে পারে বিভিন্ন রকম আমাদের মানে রড হতে পারে যেগুলো দিয়ে আমরা ক্লিনিং রড হতে পারে এগুলো দিয়ে আমরা পরিষ্কার করছি বলিগুলো বাংলায় ছাটা বলা হয় তো এগুলো রাখা হতে পারে এবং তার সাথে সাথে জলেরও ব্যবস্থা রাখতে হবে তো প্রপার অ্যারেঞ্জমেন্ট অফ ইলেকট্রিক্যাল ফিটিংস অফ মেশিন শুড বি মেড ইন ওয়ার্কশপ প্রপারলি অ্যারেঞ্জমেন্ট করতে হবে যাতে সহজে লাইনটা খুঁজে পাওয়া যায় রিপেয়ারিং এর সময় এবং যাতে শর্ট সার্কিট হয়ে আগুন হওয়ার না চান্সেস থাকে তো ওয়ার্ক ফ্লো শুড বি ফ্ল্যাট এন্ড শুড বি অ্যালাউ ইজি ক্লিনিং অফ ইট টু প্রিভেন্ট পসিবিলিটি অফ স্লিপিং ওয়ার্কশপকে প্রপারলি একদম ফ্ল্যাট রাখতে হবে কার ভয় চলবে না এবং তার সাথে সাথে সবসময় পরিষ্কার রাখতে হবে যাতে পিছলে যাওয়ার কোনো সম্ভাবনা না থাকে ঠিক আছে আচ্ছা আজকে হবে টুলস এন্ড ইকুইপমেন্ট সেফটি আচ্ছা ফার্স্টে দেখি টুলস এন্ড ইকুইপমেন্ট সেফটির মধ্যে কি কি রয়েছে তো তিনটে ধরনের সেফটি আগের দিনই বলা হয়েছিল ফার্স্ট হচ্ছে পার্সোনাল সেফটি নেক্সট হচ্ছে ওয়ার্কশপ সেফটি নেক্সট হচ্ছে টুলস এন্ড ইকুইপমেন্টস সেফটি আচ্ছা তাহলে এই তিনটে ধরনের সেফটি আমাদের মেইনলি দেখা যায় যার মধ্যে অলরেডি পার্সোনাল সেফটিটা আমরা কভার করেছিলাম এবং ওয়ার্কশপ সেফটিটাও হয়ে গেছে পার্সোনাল সেফটি বলতে নিজেদের সেফটি নিজেদের বডির সেফটি এবং ওয়ার্কশপ সেফটি বলতে ওয়ার্কশপের সেফটি অর্থাৎ ওয়ার্কশপটা যাতে ঠিকঠাক থাকে সেটাকে দেখা সেটাকে এনসিওর করা তো এখানে কয়েকটা বলা হয়েছে সেফটি ব্যাপারে যেমন টুলস এন্ড ইকুইপমেন্ট সেফটি ঠিক আছে এনি পিস অফ মেটাল ইন ওয়েল্ডিং শুড নট হ্যাভ অয়েল অর গ্রিস ইন ইট ঠিক আছে এটা কেন হবে ঠিক আছে এই জায়গাটার জন্য ইম্পর্টেন্ট ঠিক আছে কেন এই জায়গাটা বোঝানো হয়েছিল জায়গাটা বোঝানো হয়েছিল তো কেন অয়েল বা গ্রিস দেখা চলবে না এনি পিস অফ মেটাল ইন ওয়েল্ডিং ওয়ার্কশপ শুড নট হ্যাভ অয়েল অর গ্রিস ইন ইট আচ্ছা এটা একটা দেওয়া হয়েছে আরেকটা জিনিস হচ্ছে একটা তো হচ্ছে আমাদের ওয়েল্ডিংটাকে ইনফিরিয়র কোয়ালিটি করবেই ঠিক আছে তার সাথে সাথে যেটা হয় আমাদের অনেক সময় আমরা যেগুলো দিয়ে পরিষ্কার করি বা যেগুলো দিয়ে যেসব জিনিসপত্র থাকে সেগুলো যদি ডাইরেক্টলি ওয়েল্ডিং এর আমাদের যখন আমরা ওয়েল্ডিং করবো তখন হিটের সংস্পর্শে আসে সাপোজ আমি একটা তেল ব্যবহার করেছি ঠিক আছে বা একটা আমি কুলেন্ট ব্যবহার করেছি ঠিক আছে যেটার হয়তো প্রপার্টি গুলো এরকম থাকে যেটার প্রপার্টি হয়তো এমন থাকে যে সেটা যদি হিটের মধ্যে এক্সপোজ হয় অর্থাৎ যদি সেটা পোড়ানো হয় তাহলে কিছু হার্মফুল জিনিস তৈরি হতে পারে হয় না যেমন প্লাস্টিক পোড়ালে হার্মফুল গ্যাস তৈরি হয় সেরকম ভাবে আমরা অনেক রকম এমন কিছু জিনিসও ব্যবহার করি কুলেন্ট বা অয়েল এরকম টাইপের হতে পারে যেগুলো ওয়ার্কশপে ইউজ হয় যেগুলো হয়তো আমাদের হিটের এক্সপোজারে এলে বা নর্মাল এক্সপোজারে এলেও সেটা আমাদের কোনো রকম ক্ষতি করতে পারে অনেক সময় দেখবি অয়েলের থেকে আমাদের আমাদের
অ্যালার্জি হয়, ঠিক আছে, বিভিন্ন ধরনের অ্যালার্জি তৈরি হয়, সেটাও হতে পারে, অথবা গ্যাসেস তৈরি হতে পারে যখন ওয়েল্ডিং এর ওটা ওয়েল্ডিং এ যখন আমাদের হিটের সাথে কন্ট্যাক্টে আসবে তখন হয়তো হার্মফুল গ্যাসেসও তৈরি করতে পারে, এটা আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকারক বা আমাদের হেলথের জন্য অ্যাডভার্সলি, ঠিক আছে, আচ্ছা অ্যাডভার্সলি ওয়ার্ক করবে, ঠিক আছে। নেক্সট আমাদের চলে যাচ্ছি, অক্সিজেন অ্যান্ড অ্যাসিটিলিন গ্যাসেস শুড নট ট্রান্সপোর্টেড ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস, সরি, শুড বি ট্রান্সপোর্টেড ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার অন ট্রলি। তো গ্যাস ওয়েল্ডিং যখন আমরা করি তখন দেখতে পাব, গ্যাস সিলিন্ডার ট্রলি হবে, আচ্ছা তো এই জিনিসটা দেখতে পেয়েছি এটাকে বলা হয় গ্যাস সিলিন্ডার ট্রলি। তো এরকম এরকম ট্রলিতে আমরা যখন গ্যাস ওয়েল্ডিং করে থাকি তখন এই ধরনের সিলিন্ডার ব্যবহার করে থাকি, ঠিক আছে, এই ধরনের সিলিন্ডার অ্যাড করি। তো এই জিনিসটাকে বলা হচ্ছে ট্রলি, গ্যাস ট্রলি, ঠিক আছে। তো এই ট্রলিতে কি করা হয়, যখন আমরা কোনো সিলিন্ডারকে এদিক থেকে ওদিক নিয়ে যাই তখন এগুলোকে নিয়ে যেতে সাহায্য করে, ঠিক আছে। দেখ এখানে আমাদের স্ট্যান্ড আছে, তার ফলে সিলিন্ডার গুলো উল্টে যাওয়ার কোনো চান্সেস থাকে না, ঠিক আছে। সিলিন্ডার যদি না উল্টে যায়, ঠিক আছে, উল্টে যদি যায়, ইনকেস যদি উল্টে যায় তাহলে কি হতে পারে, অ্যাসিডিলিন হচ্ছে হাইলি এক্সপ্লোজিভ একটা আমাদের গ্যাস, ঠিক আছে, মানে এটা যদি সামান্য একটু মানে সামান্য একটু হিটের সংস্পর্শে আসে সঙ্গে সঙ্গে এটা এক্সপ্লোড করবে, ঠিক আছে, জ্বলবে না, এক্সপ্লোড করে যাবে, বাস্ট করে যাবে। তো যদি এটা ইনকেস কোনো কারণবশত স্লিপ করে যায়, ঠিক আছে, ওয়েল্ডিং এর সময়, এবং যদি সেটা কোনোভাবে লিক করতে শুরু করে তখন একটা ফ্যাটাল অ্যাক্সিডেন্ট হতে পারে। এই জন্য আমরা যখন কোনো একটা গ্যাসকে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ট্রান্সপোর্ট করব তখন আমাদের খেয়াল রাখতে হবে যেন ওগুলোকে অতি অবশ্যই একটা ট্রলির উপরে নিয়ে গিয়ে আমরা ট্রান্সপোর্ট করি, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা নেক্সট হচ্ছে, ওন আউট পার্টস ক্যান বি রিপেয়ার্ড বাই লুব্রিকেশন। কোনো পার্ট যদি ক্ষয়ে যায়, ঠিক আছে, কোনো একটা মেশিনের কোনো পার্ট যদি ফ্রিকশনের জন্য ক্ষয়ে যায় তাহলে সেই ওন আউট পার্টটাকে রিপেয়ার করতে হবে, ঠিক আছে, এবং প্রপার লুব্রিকেশনও ওর সাথে অ্যাড করতে হবে। তো আমরা দেখি বিভিন্ন ক্ষেত্রে, এখানে দেখা যাচ্ছে একটা জিনিস দেখাই, এই যে জিনিসটা দেখতে পাচ্ছি, দীর্ঘদিন ধরে যদি আমি ব্যবহার করি তো এরকম মেশিনটা ক্ষয়তে থাকবে, তাই না, প্রত্যেকটা জিনিসই এরকম ক্ষয়, যে কোনো মেশিনে যখন পার্টস দেখি তাহলে এগুলো এরকম ক্ষয়তে থাকে, ঠিক আছে। তো এগুলো ক্ষয়ে যাওয়ার পরে কি হবে, এগুলো আস্তে আস্তে করে নষ্ট হতে থাকবে। তো নষ্ট হয়ে গেলে কি হবে, বিভিন্ন রকম জিনিস হতে পারে, একটা তো আমাদের ওয়ার্কের উপরে তো একটা নেগেটিভ যে এফিসিয়েন্সি থাকে, মেশিনের যে এফিসিয়েন্সি থাকে তার উপর তো একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বেই, তার সাথে সাথে কি হতে থাকে, তার সাথে সাথে এগুলো কোনো একটা অ্যাক্সিডেন্টও হতে পারে, হঠাৎ হঠাৎ একটা হয়তো আমাদের রোটেটিং পার্ট চলছিল, ঠিক আছে, যেমন সাপোজ আমরা ধরে নিচ্ছি একটা লেদ চলছে বা একটা গ্রাইন্ডিং চলছে, গ্রাইন্ডিং এর হয়তো আমাদের যে হুইলটা ছিল, গ্রাইন্ডিং হুইলের মধ্যে যে স্যাপটা ছিল সেই স্যাপটা হয়তো ওরম হয়ে গেছে, ওন আউট হয়ে গেছে বা পুরোপুরি ভাবে ক্ষয়ে গেছে। এবার ওটা যখন এত স্পিডে রোটেট করছে, ইনকেস যদি ওটা ছেড়ে যায় কোনোভাবে, তো কি হতে পারে, একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট কিন্তু হয়ে যেতে পারে, কারণ ওর ওয়েট অনেক বেশি হয়, যে সামনাসামনি যে থাকছে সে কিন্তু মানে তার লাইফ রিস্ক হয়ে যেতে পারে, ঠিক আছে, সে ইভেন মরেও যেতে পারে। তো এটাতে যাতে না হয় তার জন্য আমাকে কি করতে হবে, যে পার্ট গুলো অলরেডি ওন আউট হয়ে গেছে, যে ক্ষয়ে গেছে, এই পার্ট গুলোকে আমাকে রিপেয়ার করার চেষ্টা করতে হবে, এবং যাতে ওন আউট পার্ট গুলোকে কিছুটা পরিমাণে রিপেয়ার করা যায়, এবং যদি আমার সেই মোমেন্টে চেঞ্জ করার কোনো অপশন না থাকে তাহলে অ্যাটলিস্ট আমাকে যেটা করতে হবে, প্রপার লুব্রিকেশন ইউজ করতে হবে। লুব্রিকেশন মানে জানা আছে, লুব্রিকেশন মানে বিভিন্ন রকম অয়েল বা যেটা দিয়ে আমরা, লুব্রিকেশন অয়েল হতে পারে বা অন্য কোনো সাবস্টেন্স হতে পারে যেটার মাধ্যমে আমরা ফ্রিকশনটাকে কমাতে পারি, ঠিক আছে। আমরা জানি যখন দুটো মুভিং পার্ট পরস্পরের সংস্পর্শে আসবে বা দুটো পরস্পরের মধ্যে যদি এরকম দুটো পার্টস থাকে যাদের মধ্যে রিলেটিভ মোশন থাকে তাহলে ওর মধ্যে একটা ফ্রিকশন তৈরি হয়, যেটাকে বাংলায় বললে বলা হয় ঘর্ষণ, ঠিক আছে। তো এই ঘর্ষণের ফলে কি হয়, জিনিসগুলো ক্ষয়তে থাকে। এই যে দেখতে পাচ্ছি এখানে মধুর মতন দেখলো, অ্যাকচুয়ালি এটা মধু নয়, অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা অয়েল,
এই যে দুটো গিয়ার, গিয়ারের দুটো আমরা এগুলো দেখতে পাচ্ছি, তো এটাকে বলা হচ্ছে গিয়ার, ঠিক আছে, এগুলোকে বলা হয় গিয়ার। তো দুটো গিয়ারের মধ্যে এটা এখানে দেখতে পাচ্ছি একটা তেল জাতীয় জিনিস ফেলা হচ্ছে। এগুলো কেন ফেলা হচ্ছে? এই যে দুটো গিয়ারের যে আমরা দাঁতগুলো দেখতে পাচ্ছি বা টিপগুলো দেখতে পাচ্ছি, এগুলো যখন পরস্পরের সাথে দীর্ঘদিন ধরে ঘুরতে থাকবে, মানে 3 বছর 4 বছর ঘুরতে থাকবে, এই যে সাইড গুলো থাকে এগুলো কিন্তু ক্ষয়তে থাকবে, ঠিক আছে। তো এটা যাতে না ক্ষয় বা কিছুটা যাতে ক্ষয়টা কমানো যায়, অথবা যাতে ফ্রিকশনটাকে মিনিমাম করা যেতে পারে, যাতে ক্ষয়টা সব থেকে মিনিমাম হয় বা ন্যূনতম হয়, তার জন্য আমরা কিছু লুব্রিকেশন ব্যবহার করে থাকি। এখানে যে মধুর মতো জিনিসটা দেখতে পাচ্ছি, অ্যাকচুয়ালি এটা মধু বা হানি টাইপের নয়, এটা একটা লুব্রিকেন্ট। তো লুব্রিকেন্ট অ্যাড করছি, যার ফলে কি হচ্ছে, দেখ এগুলোর মধ্যে ঢুকে গেলে এর মধ্যে এটা একটার উপর দিয়ে আরেকটা পিছলাতে থাকবে, তার ফলে যে ফ্রিকশনটা থাকবে সেটা কমতে থাকবে, ঠিক আছে। এই ফ্রিকশন কমার জন্য কি হবে, এটার ওনটাও কম হবে, ওন আউটটাও কম হবে, অর্থাৎ এর যে ডেপ্রিসিয়েশন রেটটা হচ্ছিল সেটাও কমে যাবে অনেকটাই, এবং এটা ক্ষয়বে না, ঠিক আছে, দীর্ঘদিন ধরে আমরা কাজে লাগাতে পারবো এবং কোন রকম অ্যাক্সিডেন্টের ভয়ও কিন্তু থাকবে না। তাহলে এই পয়েন্টটা বলেছে, ওন আউট পার্টস ক্যান বি রিপেয়ার্ড বাই লুব্রিকেশন। লুব্রিকেশনের মাধ্যমে যেগুলো ক্ষয়ে যাওয়া পার্ট অলরেডি সেগুলোকে আমরা রিপেয়ার করতে পারি বা রিস্টোর করতে পারি। নেক্সট পোর্শন হচ্ছে, নেক্সট পয়েন্ট হচ্ছে আমাদের, মেশিন হিটিং শুড নট বি ওভারলোডেড। আচ্ছা, আমরা যে মেশিন হিটিং করব, মেশিন হিটিং দেখতে পারবো, দেখ কি রকম দেখা যাচ্ছে, আচ্ছা, তো যে কোনো জিনিসকে যখন আমরা করি, তো কোন একটা জিনিসকে যখন করি, আমাদের ফোনটাকে যখন আমরা কিছুক্ষণ চালাই, ঠিক আছে, তো আমরা ফোনটাও দেখি কি গরম হচ্ছে, তাই না? তো এরকম কেবলমাত্র অন্যরকম দেখাচ্ছে, তো যে কোনো কিছুই মেশিন ধর, এখানে হিটিং তো আলাদা করে দেখাচ্ছে না, তো এটা কুলিং সিস্টেম ব্যবহার করা হয় বা কিছু করা হয়। যেমন আমি একটা জিনিস দেখাচ্ছি বলছি, মেশিন হিটিং কাকে বলা হয়, কোন একটা জিনিসকে যখন আমরা কাজ করি, সাপোজ আমি এখন কম্পিউটার থেকে ক্লাসটা নিচ্ছি, ঠিক আছে, তো আমার এখানে কি কাজ করে, দুটো জিনিস রয়েছে, একটা ইউপিএস আমার মনিটরের সাথে সাথে রয়েছে, ইউপিএস রয়েছে, ঠিক আছে, আর সিপিইউ রয়েছে। তো সিপিইউটা কি হতে থাকে, যখন আমি কিছুক্ষণ কাজ করবো, ঠিক আছে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিটটা আমাদের এই যে কাজগুলো করছি, আমি এখন এই যে ভিডিও স্ক্রিন শেয়ারিং করছি বা ক্লাস নিচ্ছি, তার সাথে সাথে গরম হতে থাকবে, ঠিক আছে। তো গরম হতে হতে কি হবে, আস্তে আস্তে করে এটা গরম হতে হতে ওর এফিসিয়েন্সিটা কমতে থাকবে, একটা হ্যাং হওয়ার টেন্ডেন্সি থাকবে, এবং যদি বেশি গরম হয়ে যায়, হতে পারে কি কোনো একটা সার্কিট ট্রিপ করে যেতে পারে, মানে কেটে যেতে পারে, ঠিক আছে, তার ফলে মেশিনটা পার্মানেন্টলি ড্যামেজ হয়ে যেতে পারে। এই পার্মানেন্ট ড্যামেজের ফলে কি হতে পারে, পার্মানেন্ট ড্যামেজ যদি হয়ে যায়, সেটা হাত থেকে বাঁচানোর জন্য কি করতে হবে, যাতে মেশিনটা কোনোভাবেই ওভারহিট না হয়ে পড়ে। আমি আচ্ছা, কুলিং সিস্টেম ফর মেশিন ওভারহিটিং, ঠিক আছে, তো একটা কুলিং সিস্টেম কিভাবে কাজ করে এখানে তো খুব ভালো বোঝা যাচ্ছে না, এই যে এই জায়গাটা দিয়ে দেখাচ্ছি, এটা একটা ওয়েল্ডিং ট্রান্সফরমার দেখানো হয়েছে, ঠিক আছে, ওয়েল্ডিং ট্রান্সফরমার যেটা দিয়ে আমরা কাজ করব, বা এটাও একটা দেখতে পারি। তো এই যে এই অংশটা দেখতে পাচ্ছি, প্রত্যেক একটা জাল জাল করে পোর্শন দেওয়া রয়েছে, নিচে লেখা রয়েছে যেটা গাজি, বা এই এই পোর্শনটায় দেখ একই জিনিস, বা এই মেশিনটাতে, এই মেশিনটাতে এই যে দুটো দেখানো রয়েছে, ঠিক আছে, এই জিনিসগুলো কি এখানে জাল জাল কেন দেওয়া রয়েছে, এখান দিয়ে তো ধুলো বালি ঢুকতে পারে, তাহলে মেশিনটাকে এখানে জাল কেন দেওয়া রয়েছে, এখানে কিছু না, এখানে দুটো ফ্যান এখানে এয়ার ঢুকবে, গরম হয়ে গেলে তো হিটটা বাইরে বেরোনোর জন্য, এক্স্যাক্টলি, মেশিনটা গরম হয়ে গেলে মেশিনটার যে হিটটা আছে, এখানে দেখবি দুটো ফ্যান লাগানো থাকে, ঠিক আছে। আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, স্যার কম্পিউটারের সিপিইউটাতে করে দিন তাহলে হয়ে যাবে, হ্যাঁ আমি দেখাচ্ছি, ওটাই দেখাচ্ছি, এই যে মেশিন একটা দেখবি সিপিইউ এর মধ্যে, আমাদের কম্পিউটারের ভেতর থেকে যদি আমরা সিপিইউ এর মধ্যে দেখি, তাহলে এরকম একটা ফ্যান দেখতে পাবো। ওহো, দেখ আমি এখানে প্রচার করছি না কিছু, ঠিক আছে, অন্য জিনিস চলে এসছে। আচ্ছা, এইরকম একটা দেখবি ফ্যান দেখতে পাওয়া যায়, ঠিক আছে, যখন আমরা কাজ করি এরকম একটা কুলিং ফ্যান দেখতে পাওয়া যায় সিপিইউ এর মধ্যে, ঠিক আছে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট যেটা আমাদের কম্পিউটারের নিচে থাকে ডেস্কটপে, তার মধ্যে এরকম একটা ফ্যান দেখতে পাওয়া যায়। এর কাজ কি হয়, দেখ এখানে আমরা দেখতে পাচ্ছি এটা এই মেশিনটার সাথে লাগানো রয়েছে, কোথায় গেল,
এই যে মেশিনটা গায়ে লাগানো রয়েছে, ঠিক আছে, তো এটা নয়, মেশিনটা ঠিক নয়, এটা ডাক্টের সাথে লাগানো রয়েছে, মেশিনের গায়ে নয়, এই যে এখানে কিছুটা বুঝতে পারবো। তো এখানে একটা দেখতে পাচ্ছি যে এখানে মেশিনটার গায়ে লাগানো আছে, তো এই মেশিনটা যখন আমাদের কাজ করবে, ঠিক আছে, দুটো জিনিস বোঝাবো, একটা কুলিং ফ্যান, একটা হচ্ছে ফিন্স। তো কুলিং ফ্যানটা কি করে, এখানে দেখতে পাচ্ছি ফিন্স দেখতে পাচ্ছি, তো পরে ফিন্সটা বলছি, একটা মেশিন লাগানো আছে পেছনে, ঠিক আছে, মেশিনটা গরম হচ্ছে। তো এই কুলিং ফ্যানটা কি করবে, কন্টিনিউয়াসলি ঘুরতে থাকবে। কুলিং ফ্যানটা ঘুরলে কি হবে, বাতাস এই দিক থেকে এই দিকে ফ্লো করবে, অর্থাৎ এই দিক থেকে বাতাসটাকে ও শাক করবে, ঠিক আছে, টানবে, এইদিকের যে বাতাসটা এর ভেতর থেকে বাতাসটাকে টানবে, ঠিক আছে, তার মানে এই দিকের যে বাতাস রয়েছে সেটা আস্তে আস্তে করে বেরিয়ে, এটা এক মিনিট, এটা ওপেন যদি ট্যাবে করা যায়, দুটো জিনিস দেখা যায়, তো যখন আমরা কাজ করবো, এটা মেশিনটা কাজ কিভাবে করে, তো এইখান থেকে এই বাতাসটাকে শাক করবে, তার ফলে বাতাসটা এই দিক থেকে আসবে, ঠিক আছে, গরম বাতাসটাকে আমি লাল কালার দিয়ে দেখাচ্ছি, গরম বাতাসটা এই সাইড থেকে আসবে, ঠিক আছে, এই সাইড দিয়ে এর ভেতর দিয়ে ফ্লো করার মাধ্যমে, ঠিক আছে, এটার মধ্যে দিয়ে বেরিয়ে যাবে, ঠিক আছে, এটার মধ্যে দিয়ে গরম বাতাসটা কিন্তু বেরোতে থাকবে, ঠিক আছে, এইভাবে এটা কাজ করে, ভেতর থেকে এই দিক থেকে বাতাস শাক করে এবং এদিকে ঠেলে বার করে দেয়, ঠিক আছে, তার ফলে কি হয়, ইন যে এই যে ভেতরে যে গরম ছিল, এই যে গরম বাতাসটা কোথা থেকে আসছিল, এই যে বাতাসটা টান ছিল, সেই বাতাসটা গরম হচ্ছিল কিভাবে, আগে বাতাসটা কিন্তু ঠান্ডা ছিল, এই জায়গায় যখন ঢুকছিল তখন বাতাসটা ঠান্ডা ছিল, ঠিক আছে, তখন বাতাসটা বাইরের থেকে ঢুকছে, তখন ঠান্ডা থাকছে, এই সবুজ কালার দেখাচ্ছি, যখনই এর ভেতরে ঢুকে গেল, মেশিনের মধ্যে ঢুকে গেল, তখন এটা গরম হতে থাকবে, ঠান্ডা বাতাসটা এই গরম মেশিনটার সংস্পর্শে এসে গরম হতে থাকবে এবং এটা বেরিয়ে যাবে, তার ফলে কি হবে, এই যে মেশিনটা রয়েছে এটা কুল ডাউন হতে থাকবে, তাই না, এই মেশিনটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে, কারণ এই হিটটাকে ও শাক করে দিয়ে বার করে দিচ্ছে, এটাকে বলা হচ্ছে কুলিং সিস্টেম। কুলিং সিস্টেমের আরেকটা জিনিস হয় যেটাকে বলি ফিন্স, এখানে দেখাচ্ছি, ফিন্স মানে হচ্ছে মাছের পাখনা, জানি তো পাখনা, এটাকে বলা হচ্ছে এরকম একটা জিনিস হচ্ছে ফিন্স, ফিন্স আমরা গাড়িতে দেখেছি, মোটরসাইকেলে ফিন্স লাগানো থাকে, এই জিনিসটা দেখেছি, গাড়ির মধ্যে, গাড়ির ইঞ্জিনের চারদিকে এরকম একটা জিনিস লাগানো থাকে, এটা ঠিক ট্রান্সফরমারে এরকম দেখা যায়, ট্রান্সফরমারে এই যে এরকম টাইপের জিনিস ট্রান্সফরমারে দেখা যায়, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ঠিক আছে, এগুলো কি কাজ করছে, এগুলো কি জিনিস, এগুলো কিছুই না, দেখ একটা জিনিস এখানে, এগুলো বেসিক্যালি একটা জিনিস, এখানে আমি দেখাচ্ছি ফিন্সকে, ফিন্স কিছু না, ধর সাপোজ একটা গরম জিনিস রয়েছে, ঠিক আছে, একটা গরম পাইপ রয়েছে আমার এখানে, তো একটা গরম পাইপের ছবি এখানে আঁকছি, পাইপ রয়েছে যার মধ্যে দিয়ে একটা গরম লিকুইড আমাদের এখান দিয়ে ফ্লো করছে, ঠিক আছে, পাইপটা এরকম ভাবে হয়তো বেঁকে গেছে, নিচে এরকম ভাবে পাইপটাকে দেখাচ্ছি, ঠিক আছে, এই পাইপটা এইভাবে কানেক্টেড রয়েছে এর সাথে, পাইপটা এইভাবে গেছে, এখন আমি জিজ্ঞেস করছি তোদের যে একটা হট লিকুইড, ঠিক আছে, একটা গরম লিকুইড এর মধ্যে দিয়ে আমরা চালাবো, ঠিক আছে, এর মধ্যে দিয়ে যদি চালাই জিনিসটা ঠান্ডা হবে কি ঠান্ডা হবে না, গরম হবে তো, জিনিসটা কি হবে, একটা গরম মেটেরিয়াল যাচ্ছে, ঠিক আছে, হ্যাঁ, গরম মেটেরিয়াল মানে এই যেখানে গরম জল ঢুকাচ্ছে, ঠিক আছে, এর মধ্যে দিয়ে যখন যাবে, এটা যদি বাতাসের সংস্পর্শে থাকে তাহলে গরম ঠান্ডা হবে না, ঠান্ডা হবে না, এর মধ্যে দিয়ে যেতে হবে, ঠান্ডা হবে, ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে, তাই না, যখন যাবে আস্তে আস্তে করে এটা কালারটা চেঞ্জ হচ্ছে, ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা হচ্ছে, হালকা ঠান্ডা হচ্ছে, এটা কমলা হয়ে যাচ্ছে, এই জায়গাটা কমলা হয়ে গেল, ঠিক আছে, তারপর আরো ঠান্ডা হয়ে যাচ্ছে, এখানে হলুদ দেখাচ্ছি, ঠিক আছে, আরো ঠান্ডা হয়ে গেল, আস্তে আস্তে ব্লু কালারে দেখে দিচ্ছি, মানে আরো ঠান্ডা হয়ে গেছে, ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে, এবার প্রশ্ন হচ্ছে এটার জন্য কি সময় লাগবে, এটা কি টাইম কনজিউমিং, না টাইম কনজিউমিং হয়, এটার জন্য সময় লাগবে না, লাগবে না,
অনেকটা কি সময় লাগবে? অনেক সময় লাগবে, তাই তো? তাহলে আমরা জানি আমাদের ঘর, আমরা কোথাও বেরোচ্ছি বাড়িতে, আমাদের সকালবেলা গরম চা দেওয়া হয়েছে, আমরা কি করি গরম চাটাকে ঠান্ডা করার জন্য? কি করি? একটা কাপে গরম চা দেওয়া হয়েছে, কাপের মধ্যে এতটা আমার লিকুইড ছিল, ঠিক আছে? তো এটা কাপটাকে অন্য কালার দেখায়, তো এর মধ্যে একটা এরকম এতটা পর্যন্ত গরম জিনিস ছিল, ঠিক আছে? গরম জিনিস এর মধ্যে ছিল, তো এতটা লিকুইড ছিল। তো এই লিকুইডটাকে যখন আমি এরকম একটা পাতলা প্লেটের মধ্যে ঢালবো, ঠিক আছে, পাতলা এরকম একটা প্লেটের মধ্যে সাপোজ ঢেলে নিলাম, ঠিক আছে? এই জায়গাটা খুব বোঝার জিনিস আছে, ঠিক আছে? তো এই জায়গাটা লিকুইডটা নিশ্চয়ই এরকম জুড়ে জুড়ে থাকবে, এতটা হাইট পাওয়ার থাকবে না, এরকম হাইট থাকবে কি? এতটা হাইট থাকবে কি আগের মতন? আয়তন কি করে বেড়ে যাচ্ছে? এটাতে যতটা ছিল, যতটা ধর এখানে আমার এক লিটার চা ছিল, সাপোজ বলছি লিটার একটা চা, আমি একটা জিনিস বলে দিই, এক লিটার চা ছিল যখন আমি এখানে ঢাললাম, এটা কি এক লিটার চা নেই? মানে আগে হিট বেরোতে পারছিল এই জায়গাটা দিয়ে, ঠিক আছে? কেবলমাত্র সারফেস দিয়ে বেরোতে পারবে, ভেতর দিয়ে কোথায় যাবে হিটটা বল না? এখান দিয়ে বেরোবে আর এই জায়গাটা দিয়ে বেরোতে পারবে, ঠিক আছে না? এই চারদিকটা দিয়ে বেরোবে, মাঝখানের হিট কোথায় যাবে? এই জায়গায় যে হিটটা রয়েছে সেটা কোথায় যাবে? সেটা সহজে ঠান্ডা হতে পারবে, সেটা যাবে, সময় লাগবে, ঠিক আছে? কিন্তু যখনই এটাকে ছড়িয়ে দিলাম, দেখ এটা পুরো সারফেস এরিয়াটা অনেক বেড়ে গেছে, আগে সারফেস এরিয়া ছিল এইটুকু মাত্র, এইটুকু ছিল সারফেস এরিয়া, এখন সারফেস এরিয়াটা দেখ টোটাল, ঠিক আছে? টোটাল এতটা পুরো, তাই না? তো অনেক অনেক বেড়ে যাচ্ছে, তাই না? তার ফলে চারদিক দিয়ে হতে থাকবে, চারদিক দিয়ে বেরোতে থাকবে, তাই না? চারদিক দিয়ে এটা বেরোতে থাকবে। তো কি করলাম আমি এখানে, কি কাজ করলাম? আমাকে বেশি তাড়াতাড়ি, কোনটা তাড়াতাড়ি ঠান্ডা হবে, এটা তাড়াতাড়ি ঠান্ডা হবে না এটা তাড়াতাড়ি ঠান্ডা হবে, কোনটা আগে হবে ঠান্ডা? এটা আগে ঠান্ডা হবে, তো প্লেটেরটা আগে ঠান্ডা হবে, কারণ কি সারফেস এরিয়া বেড়ে গেল। সারফেস এরিয়া বেড়ে যাওয়ার মানে কি ও অনেক বেশি জায়গা জুড়ে ছড়াতে পারছে, তাই না? আচ্ছা, তো এই জায়গাটাতে দেখ, সারফেস এরিয়ার জায়গাটাতে এই কারণে সারফেস এরিয়াটা বাড়ালে আমাদের তাড়াতাড়ি, মানে হিটের যে কনভেকশন রেটটা থাকে, ওই কনভেকশন রেটটা থাকে বা কুলিং রেটটা অনেকটা বেশি হয়ে যাবে, ঠিক আছে? কুলিং রেটটা অনেক বেড়ে যাবে, কারণ এটা সারফেসটা বেড়ে গেল। তাহলে তোরা বুঝতে পারছিস যত বেশি সারফেস বাড়াবো তত তাড়াতাড়ি ঠান্ডা হবে। তাহলে এখানে সারফেস বাড়াতে গেলে আমাকে কি করতে হবে? এখানে সারফেস বাড়াতে গেলে আমাকে যেটা করতে হবে, এটাকে আমি মুছে দিই, মুছবো কেন, ওটা অনেকটা ছবি আছে, বাস হয়েছে মশা। আচ্ছা, তো এরপরে আমি এর গায়ে কিছু কিছু প্লেট বসাতে থাকলাম, ঠিক আছে? এরকম একটা প্লেট, প্লেটটা ঠিক আঁকা হলো না, এইরকম প্লেট বসালাম, এরকম প্লেট, ঠিক আছে? আমি এখানে ডটেড লাইন দেখাচ্ছি, কেন ডটেড লাইন দেখাচ্ছি? প্রজেকশন তো হয়ে গেছে তোদের, এরকম কিছু প্লেট বসাচ্ছি। ডটেড লাইন কেন কেন হচ্ছে এখানে? টিনের পাত বলতে পারিস, টিনের পাতটা এর গায়ে লাগালাম, ঠিক আছে? এবার বলতো এটা এই যে লিকুইডটা হলো, এটা কি এই যে লিকুইডটা যখন ভেতর দিয়ে যাচ্ছে তখন এই পাইপটা গরম হচ্ছে, পাইপটার সারফেস কি এখন কেবলমাত্র এইটুকুই নাকি এই গোটা প্লেটটা জুড়ে সারফেস এরিয়া হয়ে গেল? প্লেটটা গোটা প্লেটের জন্য সারফেস এরিয়াটা হয়ে গেছে, এক্স্যাক্টলি। তাহলে কি এটা তাড়াতাড়ি ঠান্ডা হবে আগে থেকে না লেদে ঠান্ডা হবে? আগে থেকে তাড়াতাড়ি ঠান্ডা হবে, তাড়াতাড়ি ঠান্ডা হবে। তাই এটাকে কি নাম দেওয়া হয়? এটাকে নাম দেওয়া হয় প্লেটগুলো লাগালাম, এগুলোকে বলা হয় ফিন, FI ফিন, খেতে না পাওয়া হয়ে গেছে এটা। আচ্ছা, এটাকে বলা হচ্ছে ফিন, অথবা যদি মাল্টিপল থাকে তাহলে কি বলবো?
মাল্টিপল সার্ভে কি বলবো, ফিন্স বলবো, ফিন মানে কি মাছের পাখনা, ঠিক আছে, এখানে কয়েকটা পাখনা লাগিয়ে দিলাম, পাখনা লাগালে কি হবে, সার্ফেস এরিয়াটা বেড়ে যাচ্ছে, তাড়াতাড়ি ঠান্ডা হবে। তাহলে এই জিনিসটা কি জিনিস, আমরা তো আগে জানতাম, আমি তো আগে বুঝতে পারতাম না, তোরা এখন বুঝতে পারছিস কি না বল। এই জিনিসগুলো কি রে, এগুলো কেন দেওয়া হয় এখানে? ও ট্রাফিক সিগন্যাল চলে এসেছে, যা ট্রান্সফরমার দিতে গিয়ে ট্রাফিক সিগন্যাল। এই ট্রান্সফরমার লাগবে না আমাদের স্যার, বক্সের মেশিন তো থাকবে। এই যে এই জিনিসগুলো, এগুলো কি জিনিস, এগুলো এই যে লাগানো ট্রান্সফরমার, এটার কাজ কি, এটা কি করছে? এটার কাজটা হচ্ছে স্যার, ট্রান্সফরমারটা যখন অতিরিক্ত ওভারহিট মানে ওভারহিট হয়ে যায় তখন স্যার ট্রান্সফরমার ঠান্ডা করা। এক্স্যাক্টলি, ভিতরে পাইপ আছে, পাইপগুলোর গায়ে গায়ে ফিন্সগুলো লাগানো আছে, ঠিক আছে, এর কাজ হচ্ছে ট্রান্সফরমারটাকে ঠান্ডা রাখা। ভেরি গুড। আচ্ছা, তো বোঝা গেছে কিভাবে কুলিং সিস্টেম কাজ করে, তো অনেকটাই চলে গেল সময়, বেশি টাইম দেবো না এটাতে। আচ্ছা, নেক্সট হচ্ছে টু সেভ সিলিন্ডার ফ্রম ফেলিং দিস শুড বি ক্ল্যাম্প। তো আমরা অলরেডি বলেছি সিলিন্ডারে তো দেবোই, তো তার সাথে সাথে সিলিন্ডার গুলোকে একটা আংটার মাধ্যমে ওর গায়ে আটকে রাখতে হবে, ঠিক আছে, যে আমরা বললাম তার মধ্যে আটকে রাখতে হবে টলিগুলোর গায়ে। আচ্ছা, টু সেভ সিলিন্ডার ফ্রম ফেলিং দিস শুড বি ক্ল্যাম্প, এটা বললাম। দ্য ইনস্টলেশন অফ ইলেকট্রোড হোল্ডার শুড বি শুড নট বি ড্যামেজ। তো আমরা দেখি ইলেকট্রোড হোল্ডার কিরকম হয়। তো ইলেকট্রোড হোল্ডারের এই যে এই হাতলটা থাকে, এই হাতলটা কি হয়, ইনসুলেটিভ মেটেরিয়াল দিয়ে তৈরি হয়, মানে কুপরিবাহী জিনিস দিয়ে তৈরি হয়, যাতে আমরা শর্ট না খাই। তো আমাকে খেয়াল রাখতে হবে যেন এটা ড্যামেজ কোনোভাবেই না হয়ে যায়, ঠিক আছে, তা নাহলে আমরা শর্ট খেতে পারি। ইন কেস অফ সাউন্ড অফ মেশিন চেঞ্জেস হেল্প অফ প্রপারলি স্কিল্ড ওয়ার্কার শুড বি টেকেন। তো যখন আমরা কোনো রকম ইয়ে করবে, সাউন্ড মেশিনের সাউন্ড যদি চেঞ্জ হয়ে গেল, নর্মাল সাউন্ডটা যদি একটা অ্যাবনর্মাল সাউন্ডে চেঞ্জ হয়ে গেল, তাহলে নিশ্চয়ই মেশিনের মধ্যে কোনো না কোনো ডিফেক্ট এসছে, তখন আমাকে কোনো স্কিল্ড ওয়ার্কারের সাহায্য নিতে হবে। নেক্সট, অল ইলেকট্রিক্যাল মেশিন শুড প্রপারলি আর্থ, প্রত্যেকটা মেশিনকে কিন্তু প্রপারলি আর্থ করতে হবে। আচ্ছা, মেশিন আর্থিং করে দিচ্ছি, এটা কিন্তু আমাদের জানতে হবে কেন আর্থিং করতে হয়, এটা আমরা যখন ইলেকট্রিক্যাল পোর্শনটা পড়ব মেশিনে তখন এটা জানতে পারবো, এই যে আর্থিং করা হচ্ছে, ঠিক আছে, আর্থিং কেন করা হয় মেশিনের, কেন আর্থিং করতে হয়, এই যে আর্থিং কেন করতে হয়, যাতে আমরা শর্ট না খাই, আমাদেরকে বাঁচাবার জন্য আর্থিং করা হয়, ঠিক আছে। তো আর্থিংটা ড্যামেজ হয়ে গেলে যে কাজ করবে, সে যদি ইনকেস যদি কোনো রকম ভাবে তার মানে অন্যমনস্ক হয়ে যায়, তাহলে কিন্তু সে ইলেকট্রিফাইড হয়ে গিয়ে মারাও যেতে পারে, এই জন্য প্রপারলি আর্থিং আমরা যদি একটা থ্রি পিন প্লাগ দেখি, একটা জিনিস পরে এটা বলবো কেন, কারণ এটা সময় সাপেক্ষ ব্যাপার, এটা পরে যখন পড়াবো ইলেকট্রিক্যাল পোর্শন তখন জানাবো, এখন জানাবার আমাদের দেখার দরকার নেই আমাদের, ঠিক আছে। আচ্ছা, তো এই যে জায়গাটা থাকে থ্রি পিন প্লাগের, এই যে বড় যে পোর্টটা থাকে, এই পোর্টটা কিসের পোর্ট বলতো, এই যে বড় পোর্টটা, এই যে তাহলে এইটার থেকে যে তারটা বেরোয়, এটার থেকে যে তারটা বেরোয় মোটা তারটা, ওটা ছুলে শর্ট খাবো, ধর একটা কারেন্টটা দিয়েছি সুইচ বোর্ডে দিয়ে রেখেছি, তাহলে এখান থেকে যে তারটা বেরিয়েছে, এটার যে তারটা বেরিয়েছে, এটা ছুলে শর্ট খাবো আমি, খেতেও পারি, যদি 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 জিনিসটা শর্ট সার্কিট হয়ে যায়, যদি শর্ট সার্কিট করা থাকে, শর্ট সার্কিট হয়ে যায় বা আর্থিং না করা থাকে, তাহলে আমরা শর্ট খাবো, আদারওয়াইজ নর্মাল অবস্থাতে কিন্তু এর মধ্যে কোনো কারেন্ট থাকে না, এটা সেফটির জন্য দেওয়া হয়, এটা একটা ডেমো জিনিস, অনলি সেফটি পারপাস ইউজ হয়, তো আর্থিং করতে হবে, নাহলে আমরা শর্ট খাবো। আচ্ছা, অল দ্য ইনস্ট্রাকশন অফ প্রপার স্কিল ওয়ার্কার্স শুড বি টেকেন সো দ্যাট ইকুইপমেন্ট শুড বি প্রোটেক্টেড। এখানে বলা হয়েছে কি, যারা স্কিল্ড ওয়ার্কার আছে বা যারা দক্ষ কারিগর আছে, তাদের কিন্তু আমাদের এটা মানতে হবে, ঠিক আছে, তাদের জিনিসগুলো কিন্তু আমাদের মেনে চলতে হবে, তাদের যে আমাদের তাদের উপদেশগুলো রয়েছে সেগুলো মেনে চলতে হবে। দ্য প্রপার লেভেল অফ ওয়াটার শুড বি মেনটেন্ড ইন ব্যাক প্রেশার ভালভ ডিউরিং গ্যাস ওয়েল্ডিং, ঠিক আছে, তো ব্যাক প্রেশার ভালভ যেটা রয়েছে সেটার মধ্যে প্রপারলি ওয়াটার কিন্তু আমাকে মেনটেন করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো ব্যাক প্রেশার ভালভের মধ্যে কি, ব্যাক প্রেশার ভালভ বলতে যেটা আমাদের হোস পাইপ যেগুলো থাকে, ঠিক আছে,
আচ্ছা এই যে জিনিসগুলো দেখছি একটা পাইপের মধ্যে, এটা কেন করা হয়? এটা অগ্নি নির্বাপনের জন্য করা হয়, ব্যাক প্রেসার ভালভ। ঠিক আছে, তো আমরা দেখেছি অগ্নি নির্বাপনের জন্য অনেকটা পাইপলাইনের মতন দেওয়া থাকে, ঠিক আছে, ফায়ার এক্সটিংগুইশের জন্য, তার মধ্যে একটা ভালভ লাগানো থাকে। তো সবসময় বলছে ওটার মধ্যে যেন জল প্রেজেন্ট থাকে, ঠিক আছে, এরকম নয় কি টাঙ্কিটা খালি হয়ে গেল, ঠিক আছে, আগুন যখন লাগলো তখন হোস পাইপ থেকে আমরা জল দিতে পারছি না, এটা যেন না হয়। অলরেডি অলওয়েজ যেন আমাদের ব্যাক প্রেসার ভালভের মধ্যে যেন জল প্রেজেন্ট থাকে, ঠিক আছে। দ্য প্রপার লেভেল অফ ওয়াটার শুড বি মেনটেন ইন ব্যাক প্রেসার ভালভ, সবসময় কিন্তু ওয়াটার লেভেলটাকে আমাকে মেনটেন করতে হবে, যাতে আগুন লেগে গেলে আমরা সঙ্গে সঙ্গে এটার মোকাবেলা করতে পারি। ঠিক আছে, বোঝা গেছে? তো এখানে রেমেডিজ এর কথা বলা আছে, কি কি করলে আমাদের অ্যাক্সিডেন্টের হাত থেকে আমরা বাঁচতে পারবো, ঠিক আছে, এগুলোকে বলা হচ্ছে রেমেডিজ। আচ্ছা, এখানে প্রথম যেটা বলেছে, স্কিল্ড ওয়ার্কার শুড ডু দ্য জব অফ ওয়েল্ডিং, সবসময় যে ওয়েল্ডিং আমরা করব সেটা যেন অতি অবশ্যই স্কিল্ড ওয়ার্কাররা করে থাকে, ঠিক আছে, স্কিল্ড ওয়ার্কারদের মাধ্যমে কেবলমাত্র ওয়েল্ডিংটা করানো উচিত, ঠিক আছে। তো সবসময় ব্যাপারটা হচ্ছে আমরা তো শিখছি, তাহলে আমরাও কি স্কিল্ড ওয়ার্কার প্রথম থেকে? না, আমরা অবশ্যই স্কিল্ড ওয়ার্কার নই। তাহলে স্কিল্ড ওয়ার্কার না হলে আমরা সবসময় তাহলে আমরা কি কাজ করতে পারবো না ফার্স্ট থেকে? না, এরকম কোনো ব্যাপার নেই। অ্যাকচুয়ালি জিনিসটা কি বলেছে, যে তোকে যে শেখাবেন, ঠিক আছে, যে ইনস্ট্রাক্টর থাকবেন তাকে অতি অবশ্যই স্কিল্ড হতে হবে। আমাদের যে স্যার রয়েছেন, যারা যিনি প্র্যাকটিক্যাল করাবেন তোদের, তো তারা অবশ্যই স্কিল্ড হবেন, ঠিক আছে, তারা গিয়ে ওয়েল্ডিংটা শেখাবেন। কিন্তু যারা স্কিল্ড নয় বা যারা প্রথম করছে তাদেরকে ডাইরেক্টলি ওয়েল্ডিং নিয়ে কোনো এক্সপেরিমেন্ট করাটা ঠিক নয়। আদারওয়াইজ কি হতে পারে, আমরা জানি যে কোনো ওয়েল্ডিং এর সময় প্রচন্ড ইন্টেন্স হিট তৈরি হয়। কিরকম কিরকম হয় আমি তো বলেছিলাম, যেমন যদি আমি বলি নর্মাল গ্যাস ওয়েল্ডিং এ, গ্যাস ওয়েল্ডিং এ কতটা হয়, গ্যাস ওয়েল্ডিং এ যদি অক্সিঅ্যাসিটিলিন দেখি, ঠিক আছে, গ্যাস ওয়েল্ডিং এর মধ্যে যদি আমি OAWটা দেখি, অক্সিঅ্যাসিটিলিন ওয়েল্ডিংটা দেখি, তাহলে এর টেম্পারেচারটা মোটামুটি কত যায়? তিনটে ধরনের ফ্লেম হয়, নিউট্রালের জন্য মোটামুটি হয়, নিউট্রাল ফ্লেমের জন্য হয় 3260। এগুলো লেখার কোনো দরকার নেই, এগুলো আমরা অনেক ডিটেলসে পড়বো। 3260 ডিগ্রি সেলসিয়াস। নেক্সট হচ্ছে কার্বুরাইজিং, কার্বুরাইজিং ফ্লেমের টেম্পারেচার হয় মোটামুটি ভাবে 3038-এর মতন, 3038 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। আর আমাদের যেটা অক্সিডাইজিং ফ্লেম হয়, অক্সিডাইজিং ফ্লেমের টেম্পারেচার মোটামুটি দুটোর থেকেই বেশি, সেটা হচ্ছে 3482 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে, 3482 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। তো যে ব্যাপারটা হচ্ছে, যখন আমরা এগুলোকে করব, তো নিউট্রাল ফ্লেমের টেম্পারেচার 3260, তো বুঝতে পারছি আমরা যে গ্যাসে রান্না করি তার টেম্পারেচার হার্ডলি হয় মোটামুটি হবে 150-200-300, ঠিক আছে, এই রেঞ্জের হতে থাকে। 3260-এর টেম্পারেচারের কি আন্দাজ আছে? এটা অনেক বেশি, তাই না? অনেক বেশি। আচ্ছা, নেক্সট যদি এটা দিয়ে আমরা রান্না করবার চেষ্টা করি তো কি হবে? 3260 ডিগ্রি দিয়ে যদি আমি রান্না করার চেষ্টা করি কি হবে? পুড়ে যাবে সবকিছু, পুড়ে যাবে এবং ভ্যাপার হয়ে যাবে, পুড়ে যাওয়া শুধু আগে ভ্যাপারও হয়ে যেতে পারে। আচ্ছা, আর্ক ওয়েল্ডিং এর কত টেম্পারেচার হয়? আর্ক ওয়েল্ডিং এর টেম্পারেচার মোটামুটি হবে, একটা রেঞ্জ যদি বলি তাহলে মোটামুটি এই রেঞ্জের হয়, কত ডিগ্রি হয়, কত হয়, 600, তাই তো? না, এখানে 600 নয়, আরেকটা শূন্য চাপবে, 6000 ডিগ্রি সেলসিয়াস। 6000 ডিগ্রি সেলসিয়াস মানে বোঝা যাচ্ছে গ্যাস ওয়েল্ডিং এর প্রায় দ্বিগুণ। আচ্ছা, যদি আমরা বলি লেজার বিম ওয়েল্ডিং, লেজার বিম ওয়েল্ডিং এর কত পর্যন্ত হতে পারে, ঠিক আছে, লেজার বিম, আচ্ছা তার আগে প্লাজমা ওয়েল্ডিং বলি, প্লাজমা আর্ক ওয়েল্ডিং এর কত হতে পারে? পিএডব্লিউতে হতে পারে মোটামুটি মাত্র 1500, ঠিক আছে, মাত্র 1500, ভুল বললাম, ঠিক আছে, আরেকটা শূন্য চাপবে, ডিগ্রি সেলসিয়াস, কত ডিগ্রি হয় মোটামুটি ভাবে 1500 ডিগ্রি সেলসিয়াস এর মতন টেম্পারেচার হয় প্লাজমা আর্ক ওয়েল্ডিং এর ক্ষেত্রে। লেজার বিমে কত হয় যদি 2500 বলি, কেউ কি স্বীকার করবে? 2500 বললে 25000 হয়। এই টেম্পারেচার গুলো বুঝতে পারছি কতটা টেম্পারেচার ফিরলো, ঠিক আছে। তো এগুলো যদি আমরা ভুলভাল করে চালাই, ঠিক আছে, সাপোজ একটা লেজার বিম ওয়েল্ডিং হচ্ছে, আমি ঠিকঠাক ভাবে কন্ট্রোল করতে পারলাম না, তো ওই রেটা গিয়ে পড়ে গেল আমার আমার পাশে যে দাঁড়িয়ে আছে তার কলিগের হাতে গিয়ে ফেলে দিলাম, তো কি হবে? কিছু হবে না, একটা কি হোল তৈরি হয়ে যাবে, হাতটা কেটে বাদ হয়ে যাবে। হ্যাঁ, হাতটা কেটে বাদ হয়ে যাবে, এক্স্যাক্টলি, ঠিক আছে। তো এই জন্য কি করতে হবে, ওয়েল্ডিং যখন করতে হয় তাতে যেন প্রপার স্কিল ওয়ার্কার যারা করে তারা যেন করবে এটা খেয়াল রাখতে হয়। তাছাড়াও আমরা জানি যে ফ্লাক্সের যখন ব্যবহার করব, ফ্লাক্সটাও যখন অ্যাপ্লিকেশন করতে হবে বা কিভাবে মুভমেন্ট করতে হয়, আমরা মুভমেন্ট অনেক রকম জানবো, ব্যাকওয়ার্ড মুভমেন্ট, ফরওয়ার্ড, ঠিক আছে,
এগুলো আমরা অনেক রকম যাবো, ব্যাক হ্যান্ড ফোর হ্যান্ড যেটাকে বলা হয়, এই মুভমেন্ট গুলো জানতে হবে। এগুলো একজন কেবলমাত্র স্কিল্ড ওয়ার্কারই কিন্তু জানবেন, ঠিক আছে, কোথায় থিক প্লেট করতে গেলে আমি কোনটা করবো, ব্যাক হ্যান্ড করবো না ফোর হ্যান্ড করবো, বা থিন প্লেটের জন্য কোনটা করবো, কোন সময় কোন পোলারিটি ইউজ করতে হবে, ডিসিপি না ডিসিএন না এসি কোনটা করবো, এটা একজন স্কিল্ড ওয়ার্কার জানবে। তো আমাদের কি করতে হবে, আমরা দু বছর ধরে কি পড়বো, এগুলো কেন পড়ছি এত কিছু, ঠিক আছে, এগুলো এর পড়ার উদ্দেশ্য হচ্ছে, যাই হোক, এগুলো পড়ার উদ্দেশ্য হচ্ছে, এখানে অনেকগুলো রয়েছে, আমাদের অনেক কোয়ান্টিটিস রয়েছে, 141টার কোয়ান্টিটি রয়েছে। তো এগুলো কেন পড়ি আমরা, যাতে এই জায়গাটায় আমরা পৌঁছাতে পারি, আমাদের উদ্দেশ্য কি, কিটা তৈরি হওয়া, একজন স্কিল্ড ওয়ার্কার তৈরি হওয়া, ঠিক আছে, ওয়ার্কার বলেছি লেবার নয়, ঠিক আছে, প্রত্যেকেই ওয়ার্কার, যারা কাজ করে প্রত্যেকেই ওয়ার্কার, ঠিক আছে, গভর্নমেন্ট যারা জব করছে তারা ওয়ার্কার, তো আমাদের স্কিল্ড ওয়ার্কার হতে হবে। তো এইটার জন্যই আমরা ওয়েল্ডিং বা ফিটারের এই দুটো কোর্সের মধ্যে ওয়েল্ডার বা ফিটারে ভর্তি হয়েছি। ওকে, নেক্সট আমাদের যেটা যাচ্ছে সেটা হচ্ছে আর্ক ওয়েল্ডিং। আচ্ছা, প্রপার হিট অ্যারেঞ্জমেন্ট শুড বি ডান আফটার ওয়েল্ডিং, ঠিক আছে, তো ওয়েল্ডিং এর পর হিট ট্রিটমেন্ট করতে হয়। হিট ট্রিটমেন্ট কাকে বলা হয়, একটা হিট ট্রিটমেন্ট দেখাই, দেখা যাচ্ছে হিট ট্রিটমেন্ট, এটা তো অন্য হিট ট্রিটমেন্ট দেখিয়ে দিলাম, সেটাকে আমি ফার্নেসের মধ্যে ঢুকিয়ে এবং গরম করে দিয়েছি। কেন করা হয়েছে, কেন এগুলো করা হয়েছে, কেন, দেখ হিট ট্রিটমেন্ট হচ্ছে কাকে, হিট ট্রিটমেন্ট প্রসেস বলা হয়, কেউ কিছু জানি সেটা ব্যাপারটা বল, জানলে বল। কারণ স্যার এটা যতদূর আমার আইডিয়া হচ্ছে, এটা করা মানে যে মেশিনটা তৈরি করার পর যে অশুদ্ধিগুলো থাকে, মানে মেটালের যে অশুদ্ধিগুলো, সেগুলো স্যার বেরিয়ে যাবে না, সেটা সেটা কারণ নয়। যখন আমরা ফার্নেসে কাজ করি তখনই আমরা অশুদ্ধিগুলোকে সরিয়ে নিই, ওই জন্যই তো পিগ আয়রন থেকে আমরা মাইল্ড স্টিল তৈরি করে নিই, বা মাইল্ড তোর নর্মাল স্টিল মিডিয়াম কার্বন স্টিল তৈরি করে নিই, আগে থাকে পিগ আয়রন, ঠিক আছে না, পিগ আয়রনটার মধ্যে বিভিন্ন রকম অশুদ্ধি মিশে থাকে, তো সেখান থেকে আমরা তৈরি করে দিই, নোংরা বলে পিগ বলা হয়, পিগ আয়রন বলা হয়। তো আমরা তো যে কাজগুলো করি, আমরা তো পিগ আয়রন দিয়ে কোনো কাজ করি না, বাজারে যেগুলো কিনতে পাওয়া যায় সেগুলো সব মাইল্ড স্টিল হয়, এমএস হয় বা নর্মাল স্টিল হয়, স্টেনলেস স্টিল হয়, এগুলো অনেক হাই কোয়ালিটি স্টিল, এগুলো পিগ আয়রন নয় একটাও। পিগ মানে হচ্ছে শুকর, ঠিক আছে, তো আমরা কেন বলি, কারণ এগুলো জেনারেলি শুকর নোংরা টাইপের হয়, ঠিক আছে, ওই জন্য ওই আয়রনটাকে বলা হয় পিগ আয়রন, নোংরা আয়রনটাকে, ওটাকে আমরা ফার্দার ডিস্টিল করে পরেই আমরা কিন্তু মাইল্ড স্টিল বা নর্মাল স্টেনলেস স্টিল কিন্তু পেয়ে থাকি, ঠিক আছে, তো এটা আলাদা জিনিস হয়ে গেল সম্পূর্ণ। তো এটা কেন করা হয়, হিট ট্রিটমেন্ট কাকে বলা হয়, হিট ট্রিটমেন্ট মানে বেসিক্যালি যদি খুব সোজা কথায় বলা হয় তাহলে হিট ট্রিটমেন্ট মানে হচ্ছে আমি এটাকে প্রপারলি হিট দিয়ে আবার ঠান্ডা করে, গরম করে আবার ঠান্ডা করার মাধ্যমে এর যে প্রপার্টিগুলো আছে সেগুলোকে নিয়ে আমি ইচ্ছা মতন ভাবে চেঞ্জ করতে পারবো, সেটাকে বলা হচ্ছে হিট ট্রিটমেন্ট। মানে কি, মানে আগের দিন যে মেকানিক্যাল প্রপার্টিস গুলো তোদের বলা হলো, সেই মেকানিক্যাল প্রপার্টিস, এই মেটালটা প্রথম অবস্থাতে নর্মাল অবস্থাতে এটা ছিল লেস টাফ অ্যান্ড ব্রিটেল, ঠিক আছে, হার্ডনেসটাও কম ছিল, টাফনেসটাও কম ছিল, ব্রিটেল বেশি ছিল, সেটাকে যদি আমি হিট ট্রিটমেন্ট করে নিই বা এরকম গরম করে করি, কেন কোথায় করছি সেগুলো অনেক প্রসেস আছে, সবসময় গিয়ে এরকমই গরম করবো, সবসময় এরকম গরম করার দরকার পড়ে না, বিভিন্ন রকম প্রসেস আছে, গরম তো করবো সবসময় এই টেম্পারেচারে গরম করবো তার মানে নেই, ঠিক আছে, আলাদা আলাদা হিট ট্রিটমেন্ট প্রসেস আছে এবং আলাদা আলাদা হিট ট্রিটমেন্ট প্রসেসের জন্য আলাদা আলাদা টেম্পারেচার রয়েছে। তো এর উদ্দেশ্য কি হচ্ছে, কিছু প্রপার্টিকে বার করে দেওয়া, বার করে দেওয়া মানে কি, যেমন আমরা সাপোজ বলছি একটা একটা ধর আমরা সাপোজ বলি নর্মাল কাস্ট আয়রন, কাস্ট আয়রন কিরকম হয়, কাস্ট আয়রন হয় হার্ড অ্যাজ ওয়েল অ্যাজ ব্রিটেল, কাঁচের মতন জিনিস হয়, ঠিক আছে, শক্ত এবং ভঙ্গুর, কিন্তু যদি আমি ওই কাস্ট আয়রনটাকে হিট ট্রিটমেন্ট করে দিই কি করা যায় বলতো, আমরা কিন্তু ব্রিটেলনেসটাকে কমিয়ে দিতে পারি, ঠিক আছে, হার্ডনেসটা একই রাখলাম, ব্রিটেলনেসটাকে কমিয়ে দিলাম, তাহলে হার্ডনেসটাকে আমরা একই রাখছি মানে জিনিসটা হার্ড হচ্ছে, ঠিক আছে, প্লাস তার সাথে সাথে ব্রিটেলনেসটাকে কমানো মানে ওটা কি হয়ে যাচ্ছে, ম্যাটেরিয়ালটা ব্রিটেলনেসের অপোজিট প্রপার্টিটা কি হয়ে যাচ্ছে, ব্রিটেলনেসের অপোজিট প্রপার্টি মানে ব্রিটেলনেস যখন কমছে তখন কিটা বাড়ছে, না থিকনেস মানে যে এটা বাড়ছে, আমি একটু ক্লু দিয়ে দিলাম, টি ও ইউ জি এইচ এনি টাফনেসটা, টাফনেসটা বাড়ছে, ঠিক আছে, ব্রিটেলনেস যখনই কমবে অটোমেটিক্যালি উল্টো প্রপার্টিটা বেড়ে যাবে,
তাহলে একটা মেটাল ছিল আমাদের, মেনলি একটা মেটাল ছিল, মেটালটা ছিল আমাদের হার্ডওয়্যার অ্যাজ ওয়েল অ্যাজ ব্রিটেল, ঠিক আছে, কাঁচের মতো শক্ত এবং ভঙ্গুর, মানে আমি হালকা করে চাপ দিলেও সেটা ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছিল। আচ্ছা, এবারে আমি কি করলাম, ওর মধ্যে হিট ট্রিটমেন্ট করলাম, তার ফলে যে হার্ডনেসটা ছিল সেই হার্ডনেসটা তো রয়ে গেল, হার্ডনেস যেরকম ছিল সেরকমই রয়ে গেল, বা হার্ডনেসটাকে আমি বাড়িয়ে দিলাম, তার সাথে সাথে ওটাকে টাপ বানিয়ে দিলাম, মানে ব্রিটেলনেসটাকে কমিয়ে দিলাম, ব্রিটেলনেসটাকে কমই দিলাম, অথবা অবলিক দিয়ে লিখতে পারি টাপনেসটাকে বাড়িয়ে দিলাম, ঠিক আছে। তার ফলে কি হয়ে যাবে, একটা মেটাল প্রচন্ড হার্ড, ঠিক আছে, তার সাথে সাথে টাপ, মানে হার্ড, এটাকে সহজে আমি বাঁকাতেও পাচ্ছি না, তার সাথে সাথে এটা টাফ হয়ে যাচ্ছে, ঠিক আছে, শক্ত হয়ে যাচ্ছে, এই সরি ভঙ্গুরতাটা একদমই চলে যাচ্ছে, মানে আমি যতই আঘাত করছি এর মধ্যে কোনো রকম খুব ফাটল দেখার টেন্ডেন্সি দেখা দিচ্ছে না। তাহলে এই মেটালটার প্রপার্টি কিরকম হবে, খুব সুন্দর হবে, তাই না? তো আমরা দেখেছি অনেকগুলো চেয়ার থাকে আমাদের, যে একটা চেয়ার দেখবি এরকম টাইপের চেয়ার থাকে না, এরকম দেখবি চেয়ার থাকে, এরকম একটা চেয়ার, কোথায় না, পেন্সিল নিতে হবে, এইরকম চেয়ার আমরা দেখেছি, এরকম চেয়ার থাকে কিছু, এদিকটা কিছু দেওয়াই থাকে না, তাহলে এগুলো এগুলো কেন এটা ভেঙে যাচ্ছে না, দিকটা কিছু নেই তাও ভাঙছে না কেন, মানুষের যে বসছে তার ওয়েট হচ্ছে 70-80 কেজির লোক বসছে তাও ভাঙছে না, হ্যাঁ, এগুলোকে এরকম করা হয়েছে। বা একটা জিনিস দেখবি যে এসি থাকে, এসির বাইরে একটা অ্যাঙ্গেল দেওয়া থাকে, এরকম টাইপের অ্যাঙ্গেল বসানো থাকে, এরকম টাইপের, ঠিক আছে, এরকম একটা অ্যাঙ্গেল আমরা দেখতে পাবো এসির মধ্যে, এসির যে বাইরে এর উপর এসির এক্সটার্নাল ইউনিটটাকে বসানো থাকে, এটা অনেক ভারী হয়, ঠিক আছে। এই সরু প্লেটটার উপর কি করে বসলো, সরু প্লেটটা তো ভেঙে যাওয়া উচিত ছিল, একদম পাতলা প্লেট, ফিনফিনে এরকম প্লেটটা, একদম থিন প্লেট, এটা বসলো কি করে, এসিটার চাপে ভেঙে যাচ্ছে না কেন, এটা এখানে দেখাই, অ্যাকচুয়ালি এটা স্প্লিট এসি করতে হবে, এখানে এরকম ঠিক নয়, বসানো থাকে গোটাটা, 600 টাকা দাম নিচ্ছে, ঠিক আছে, সস্তায় নিচ্ছে, বাজারে এখন 800 টাকা দাম, যাই হোক, এই জিনিসটার উপর বসানো থাকে দেখবি, ঠিক আছে, এটা দেয়ালের উপর ক্ল্যাম্প করা হয়, দেখ কতটা পাতলা, দেখ ভালো করে দেখ, টাকা ফাপা কিন্তু সলিড নয়, দেখতে পাচ্ছিস, এটার উপর বসানো কিভাবে থাকছে, অত ভারী এসিটাকে কি করে এর মধ্যে বসাচ্ছি, দুটো মানুষ মিলে ধরে তুলতে হচ্ছে, তো এরকম হার্ড হার্ড জিনিসটা কি করে এর মধ্যে বসাচ্ছি, এটা হিট ট্রিটমেন্ট করা থাকে, ঠিক আছে, যার জন্য এটা হার্ড অ্যাজ ওয়েল অ্যাজ ব্রিটেল হয়ে যায়, এই জন্য ভাঙে না। আচ্ছা, নেক্সটে চলে যাচ্ছি আমরা, তাহলে আমাকে হিট ট্রিটমেন্ট করতে হবে যাতে ফাটল না ধরে। আরেকটা জিনিস হচ্ছে কোল্ড ক্র্যাকিং, এটা যখন আমি ওয়েল্ডিং ডিফেক্ট করাবো তখন আমরা জানাবো। কোল্ড ক্র্যাকিং কি হয় আমি একটা জাস্ট শর্টে বলে দিচ্ছি, এতটা ডিটেলস এখন আমার দরকার নেই। একটা ওয়েল্ডিং করলাম, ঠিক আছে, দুরকম ক্র্যাকিং হতে পারে, একটা হট ক্র্যাকিং হয়, ঠিক আছে, হট ক্র্যাকিং কি মানে গরম অবস্থায় এইমাত্র কি ওয়েল্ডিংটাকে কমপ্লিট করলি, ঠিক আছে, কমপ্লিট হওয়ার পর দেখলাম ওয়েল্ডিং এর মধ্যে চিড় ধরতে শুরু করেছে, ওই মেটালটার মধ্যে চিড় ধরতে শুরু করেছে, ওয়েল্ড মেটাল বলতে যে মেটালটার উপর আমি যে ওয়েল্ডিং করে যে মেটালটা আমি পেলাম সেই মেটালটার মধ্যে চিড় ধরতে শুরু করেছে, এটা তো গরম অবস্থাতেই হচ্ছে না ঠান্ডা অবস্থায় হচ্ছে, গরম অবস্থায় হচ্ছে, তাহলে এটাকে কি বলবো, এটাকে বলবো হট লিখছি না টোটালটা। আরেকটা উপায় হতে পারে, ঠিক আছে, সেটা হচ্ছে সাপোজ এটা আমরা ওয়েল্ডিং করে দিলাম, ঠিক আছে, খুব সুন্দর ওয়েল্ডিং হয়েছে, দেখে বলে দিলাম দারুণ ওয়েল্ডিং হয়েছে, এরপর 3-4 দিন হওয়ার পর ঠান্ডা হয়ে গেছে, 3-4 দিন করার পর দেখলাম হালকা হালকা এই জায়গাতে শুরু হয়ে গেছে, তো এটা কি গরম অবস্থায় হচ্ছে না ঠান্ডা হওয়ার পর হচ্ছে, হাইড্রোজেন যদি ইনক্লুজ হয়ে যায় এর মধ্যে তাহলে কোল্ড ক্র্যাকিং একটা চান্সেস থাকে, ঠিক আছে, হাইড্রোজেন যদি ঢুকে যায় হাইড্রোজেন কোল্ড ক্র্যাকিং ডেকে আনে, ঠিক আছে, হাইড্রোজেন গ্যাসটাকে আমাকে অ্যাভয়েড করতে হয় ওয়েল্ডিং এর সময়, বা এমন কোনো ইলেকট্রোড আমরা ব্যবহার করবো না যার মধ্যে হাইড্রোজেনের কোনো কম্পোনেন্ট থাকছে, মানে হাইড্রোজেন তৈরি হলে এখানে হয়। তাহলে এবারে আমি প্রশ্ন করবো তোদের, যে দুটো গ্যাস ওয়েল্ডিং হয়, গ্যাস ওয়েল্ডিং বিভিন্ন ফ্লেম দিয়ে হয় আমি বলেছিলাম অলরেডি যখন টাইপ করিয়েছিলাম, তাহলে আমরা হাইড্রোজেনকে কেন, অক্সি হাইড্রোজেন গ্যাস ওয়েল্ডিংকে কেন এত ব্যবহার করি না, এটাও কিন্তু ভালো প্রপার্টি দেয় অনেক হাই টেম্পারেচার দেয়, তাহলে অক্সি হাইড্রোজেনকে কেন করি না, এতটা কেন ফেমাস নয়,
কারণ যদি একটুও হাইড্রোজেন না পুড়ে গিয়ে ওয়েল পুলের মধ্যে ট্র্যাপ হয়ে যায় তাহলে এটার মধ্যে পরবর্তীকালে একটা ক্র্যাকিং এর সম্ভাবনা থেকে যায়, যেটাকে আমরা বলি কোল্ড ক্র্যাকিং। এই হট ক্র্যাকিং ই বল বা কোল্ড ক্র্যাকিং ই বল, বা আমরা যদি ফর্মিং করি, ঠিক আছে, ফর্মিং এ আমি বলেছিলাম যখন আমি এই ম্যানুফ্যাকচারিং প্রসেস পড়েছিলাম, দুটো রোলার রয়েছে, আখের আখের যেরকম রোল থাকে আখের রোলারের মধ্যে দুটো প্লেটকে আমি চালাচ্ছি, এই একটা প্লেট নিচে আর একটা প্লেট, তার ফলে এটা কি হবে মুড়তে থাকে, তাই না, এটাকে বলা হয় বেন্ডিং প্রসেস, ঠিক আছে, বা রোলিং প্রসেস, এটা রোলিং এ করা হয় বলে এটাকে রোলিং প্রসেস বলা হচ্ছে, এই বেন্ডটাকে। এই রোলিং প্রসেসের সময় কি হয়, প্রচন্ড চাপ তৈরি হয়, তাই না, এই যে আখটা যখন আমরা দুটো এই রোটারের মধ্যে দিয়ে চালাই আখটার মধ্যে প্রেসার তৈরি হয় না, প্রেসারের ফলে কি হয় আখটা বেঁকে যায়, তাই না, তো একইভাবে প্লেটটাও বেঁকে যাবে, তো এর মধ্যে যে প্রচন্ড প্রেসার তৈরি হয়ে যায় তার ফলে কি হবে, এটাকে যখন আমরা কাজটা করব তখন দেখব এর মধ্যে এরকম কি হতে শুরু করেছে, এরকম মাঝে মধ্যে এক একটা দুটো করে কি হবে ফাটল, ফাটল তৈরি হবে। তো এই ফাটল গুলো যাতে না হয় সেজন্য শুধুমাত্র ওয়েল্ডিং এর পর না, যে কোনো ফর্মিং প্রসেস করার পর বা যে কোনো আমরা যেখানে যেখানে ফোর্স অ্যাপ্লাই করতে হয়, ট্রিমেন্ডাস ফোর্স অ্যাপ্লাই করতে হয়, তারপর অতি অবশ্যই হিট ট্রিটমেন্ট করে নিই। দেখ এই যে জিনিসটা তোদের একটু আগে দেখালাম, কোথায় গেল হিট ট্রিটমেন্ট, এই যে এটা কিন্তু তৈরি হয়ে গেছে, এখানে কিন্তু আমি তৈরি করলাম না, এটাকে তৈরি হওয়ার পর এটাকে গরম করেছি, কেন করেছি, এই যে স্ট্রেস গুলো আছে যে ফাটল হওয়ার যে সম্ভাবনা গুলো ছিল সেগুলোকে বন্ধ করার জন্য বা সেগুলোকে নষ্ট করবার জন্য আমরা এটা পুনরায় গরম করলাম, শুধু গরম করেছি, অনেক খরচা করে গরম করি, তাই তো, একটা ফার্নেস চলা মানে প্রচুর খরচা সাপেক্ষ ব্যাপার, তাই তো, একটা একটা আমাদের বাড়িতে একটা গোটা শহরের আমাদের হয়তো 10 মেগাওয়াট কারেন্ট পুড়ে, ঠিক আছে, গোটা টাউনের মধ্যে একটা ফার্নেস কিন্তু একাই 10 মেগাওয়াট টেনে নেয়, ঠিক আছে, একটা টাউনের সমান একটা মোটামুটি একটা ফার্নেস মানে আমাদের ইলেকট্রিক টার্নে, এটা মনে রাখা দরকার, এতটা কস্ট আমরা বিয়ার করার পরেও কেন এগুলো করছি, এটা কারণ হচ্ছে যাতে এটা ভেঙে না যায়, ঠিক আছে। আচ্ছা নেক্সট হচ্ছে দ্য পার্টস শুড বি রেডি বিফোর ওয়েল্ডিং, ঠিক আছে, তো এখানে এজ প্রিপারেশনকে দেখানো হয়েছে, এজ প্রিপারেশন, তো কেন এই এজ প্রিপারেশনটা করতে হয় এটা আমি একটা ডিফারেন্ট তোদের রয়েছে এখানে এজ প্রিপারেশন তখন জানাবো, মেনলি একটা ছোট করে বলে দিচ্ছি কেন করা হয়, জাস্ট এটা যদি সরু প্লেট হয় তাহলে কি হবে, আমি ধর গ্যাস ওয়েল্ডিং করবো এখানে, ঠিক আছে, গ্যাস ওয়েল্ডিং এর সময় হিটটা এই পর্যন্ত আসছে, ঠিক আছে, হিট পুরো এই পর্যন্ত আসছে, তো গোটা হিটটা কি নিচ পর্যন্ত পৌঁছাতে পারবে, টেম্পারেচার কি নিচ পর্যন্ত বাড়বে, এতটা টেম্পারেচার নিচে পৌঁছাবে যেটাতে এটা গলে যাবে, না স্যার গলবে না, তাই তো, গলবে না, তাহলে কি হবে, এই জায়গাটা গলে গেল, ঠিক আছে, তার ফলে পাশের যে প্লেটটার সাথে আমি ওয়েল্ডিং করছি এটাকে, ঠিক আছে, পাশের যে প্লেটটার সাথে এটা ওয়েল্ডিং করছি সে প্লেটটা কি হলো, এই পোর্শন দুটো গলে গেল, তার ফলে এই দুটো জায়গায় আমাদের যেটা পেলাম আমরা সেটা আমাদের ওয়েল্ডিংটা পেলাম, আর নিচটা কি হয়ে গেল, নিচটা যেমন ছিল সেরকম নয়, এইখানে কিন্তু জয়েন্ট হলো না, তার মানে এখানে একটা ক্যাভিটি তৈরি হলো বা রুট গ্যাপ তৈরি হলো, ঠিক আছে, এটা কিন্তু একটা ওয়েল্ডিং এর ডিফেক্ট, যাতে গোটা জায়গাটাই একসাথে গলতে পারে, এই জায়গাটা যাতে পুরোটাই গলে যায়, ঠিক আছে, এটা কি পাতলা প্লেটের জন্য হবে না পাতলা প্লেটে গোটাটাই পৌঁছে যাবে নিচ পর্যন্ত, যদি পাতলা প্লেটটা হয় তাহলে খুব থিন প্লেট হলো, পাতলা প্লেটে তো গোটাটাই গলে যাবে, গোটাটাই গলে যাবে, কিন্তু মোটা প্লেট হলে পুরোটা নিচ পর্যন্ত পৌঁছাতে পারবে, যাতে এই যে ফ্লেমটা এই যে শিখাটা শিখাটা যাতে নিচ পর্যন্ত পৌঁছাতে পারে তার জন্য আমি কি করি এখানে এজ তৈরি করি, বিশেষ বিশেষ প্রান্ত তৈরি করি বা একটা ডিজাইন করি, এই যে কিরকম প্রান্ত তৈরি করি, এটাকে এইরকম করে দিলাম, ভি এর মতন বানিয়ে দিলাম, ঠিক আছে, কোথায় গেল, এটাকে ভি এর মতন বানালাম, এটা বানালাম তৈরি করলাম, এরপরে দেখ যে ফ্লেমটা এলো সে ফ্লেমটা দেখ চারদিকে ছড়াবে কি ছড়াবে না, ইজিলি আগের থেকে ছড়াতে পারছে কি পাচ্ছে না, দরকার পড়ে না, এই যেটাকে যেটাকে বলছি স্কোয়ার বাট, ঠিক আছে, বাট মানে পাশাপাশি রেখে জয়েন করছি, এখানে স্কোয়ার বাট দেখে এখানে কোন এজ তৈরি করেছি কি আমরা আলাদা করে, এই ক্ষেত্রে কোন এজ বানিয়েছি না, যেমন ছিল সেরকমই রেখে দিয়েছি, এটাকে বলা হয় স্কোয়ার বাট, এটা সিঙ্গেল স্কোয়ার বাট, কখন করা হয় এগুলো কোথায় করব যখন মেটেরিয়ালটা মোটা না শুরু হবে, যখন শুরু হবে পাতলা থিন প্লেটের জন্য আমরা শুরু হবে তখন এটা হবে, বোঝা গেল না, ওয়েল্ডিং সিম্বল তো না, এগুলো সিম্বল নয়, সিম্বল আলাদা আছে, এগুলো সিম্বল না, এগুলো এজের ছবি, সিম্বল আলাদা সিম্বল আলাদা আছে, সিম্বল আলাদা, আচ্ছা
নেক্সট এটা হচ্ছে আমাদের সিঙ্গেল বিভেল, ঠিক আছে, এর থেকে একটু মোটা হলো, তাহলে কি করব আমি এরকম এজ তৈরি করছি, এই যে এটাকে বলা আছে সিঙ্গেল বিভেল, এগুলো পরে ডিটেলসে পড়বো, আমাদের অনেক জানতে হবে এগুলো, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ডাবল বিভেল, সিঙ্গেল বিভেলটা জানি, এটা এখন জানার দরকার নেই, সিঙ্গেল বিভেল বল, সিঙ্গেল ভি বল, এটা ভি এর মতন বলে সিঙ্গেল ভি, ঠিক আছে, ইউটা এখানে দেখানো আছে, এই তো সিঙ্গেল ইউ দেখানো আছে, ঠিক আছে। এবার প্লেটটা আরো মোটা হলো, মোটার থেকেও মোটা, মানে এক্সট্রিম মোটা হয়ে গেল, তাহলে একটা দিক থেকে কি পৌঁছানো যাবে, ওয়েল্ডিং যদি এদিকে করি পুরোটাকে হিট পৌঁছাবে, না আমাদের দুদিক থেকে করতে হবে, তখন খুব মোটা দুদিক থেকে করতে হবে, তাহলে দুদিকে আমরা এজ তৈরি করবো। দেখো এটার যে এজটা একদিকে বানিয়েছিলাম, এখানে দুটো দিকে বানাচ্ছি, ঠিক আছে, দেখ এখানে ডবল ডবল বিভেল করেছি, এখানে ডবল ভি করেছি, এখানে ডবল জে করেছি, ঠিক আছে না। এগুলো কেন করেছি, যখন খুব মোটা প্লেট হবে একদিক থেকে ওয়েল্ডিং করলে হবে না, আমাকে দুদিক থেকেই করতে হবে, তখন আমি দুদিক থেকে এজ প্রিপারেশন করে নিই। তো আমাকে মনে রাখতে হবে ওয়েল্ডিং করার আগে আমাকে কিন্তু অতি অবশ্যই এজ প্রিপারেশনটা ভালোভাবে করে নিতে হবে, যাতে সময়টাও কম লাগে ওয়েল্ডিং এর সময়, আর যাতে গোটাটাই ইভেনলি গলে গিয়ে ওয়েল পুল যেটা তৈরি হবে তাতে এটা সেটা প্রপারলি তৈরি হতে পারে, এটাকে এনসিওর করার জন্য। আচ্ছা নেক্সট আমরা চলে যাচ্ছি ইন্টারনাল স্ট্রাকচার অফ ওয়েল্ডেড জয়েন্ট, ওয়েল্ডেড পার্ট শুড চেঞ্জ বিকজ টু মাচ টেম্পারেচার রাইজ ডিউরিং ওয়েল্ডিং। ওয়েল্ডিং এ কত টেম্পারেচার হয় বলেছিলাম, কত ডিগ্রি থেকে কত ডিগ্রি হতে পারে, যতই হোক মোটামুটি 1200 উপর থেকে শুরু হয় মোটামুটি, তাই না, 1200 এর থেকে তো বেশি হয়, 25-26 হাজার ডিগ্রি পর্যন্ত রয়েছে। তো এই এই টেম্পারেচারে যদি মেটালটাকে গরম করিস, ওর কি স্ট্রাকচারটা কখনো ঠিক থাকতে পারে, এটাও চেঞ্জ হয়ে যাবে, স্ট্রাকচারাল চেঞ্জ হবে, ফাটল বা ক্র্যাকের টেন্ডেন্সি থাকে, তার জন্য প্রথম আমরা কি কাজটা করি, প্রথম আমাদের কি করতে হয়, স্ট্রাকচারাল চেঞ্জটার হাত থেকে বাঁচাবার জন্য, বা যে উইকনেসটা, স্ট্রাকচারাল চেঞ্জ হবেই তার জন্য যে উইকনেসটা আছে সেই উইকনেসটাকে বাদ দেওয়ার জন্য বা অমিট করার জন্য আমরা কি করি, কোন প্রসেস ব্যবহার করি, হিট ট্রিটমেন্ট, হিট ট্রিটমেন্ট, এই যে লেখা আছে হিট ট্রিটমেন্ট ব্যবহার করা, ঠিক আছে, গরম করে ট্রিটমেন্ট করেছি, আচ্ছা হিট ট্রিটমেন্ট ব্যবহার করা হয়, ঠিক আছে। তো এখানে আমাদের হিট ট্রিটমেন্ট করতে হবে ওয়েল্ডিং এর পর, এই জন্য হিট ট্রিটমেন্টটা আরো বেশি করে করতে হবে। নেক্সট পয়েন্ট, welding equipment should be very careful, should be এখানে should be used very carefully as this run on electricity, ঠিক আছে, এগুলো যেহেতু ইলেকট্রিসিটিতে রান করছে সেজন্য আমাকে খুব কেয়ারফুলি এটাকে ব্যবহার করতে হবে। একটা আর্দিং এর ছবি দেখিয়েছি, আর্দিং করতে হবে, ঠিক আছে, প্রপারলি আর্দিং করতে হবে, যাতে যে কাজ করছে তার যাতে লাইফ রিস্ক না হয়ে যায় সেটাকে এনসিওর করার জন্য আমাদের এর সাথে সাথে করতে হবে কি, আর্দিংটা দিতে হবে প্রপারলি, আচ্ছা, তার সাথে সাথে যে মেশিনে কাজ করছি সেই মেশিনটাকে কেয়ারফুলি ইউজ করতে হবে। তো আমরা ওয়েল্ডিং এ কত ভোল্ট ব্যবহার করি মোটামুটি, আর ওয়েল্ডিং এর ক্ষেত্রে কত ভোল্টের ব্যবহার করি, 440 ভোল্ট ব্যবহার করি, ঠিক আছে। তো এটা যদি আমাদের বাড়িতে কত ভোল্ট ইউজ হয়, 220, তো আমরা যখন বাড়ির সুইচ বোর্ডে হাত দিই, ঠিক আছে, তখন 2 মিনিটের, হ্যাঁ যখন আমরা বাড়ির সুইচ বোর্ডে হাত দিই তখন 2 মিনিটের জন্য নিজের নাম ভুলে যায়, তাই না, কিন্তু যদি এটাতে হাত দিই তাহলে কি হবে, না না জীবনটাই ভুলে এক্স্যাক্টলি, আর নাম নাম মনে করার কোনো প্রয়োজন পড়বে না, ঠিক আছে, মানে নাম মনে করার প্রয়োজনীয়তাটাই চলে যাবে। তো ওয়েল্ডিং এর সময় এটা করি, ঠিক আছে, ওয়েল্ডিং এর সময় এটা নিয়ে কাজ করি, তাহলে প্রশ্ন হচ্ছে স্যার আমরা কেন ইয়ে করছি না, কেন শর্ট খাচ্ছি না, ঠিক আছে, ওয়েল্ডিংটা তো আমরা অনেক সময় হাত লেগেও যায়, ঠিক আছে, তাহলে আমরা শর্ট খাই না কেন, বা খেলেও খুব হালকা শর্ট কেন খাই, এটাকে আমরা ডিসি তো আর্থিং এর জন্য, স্যার ডিসি তেও 440 ভোল্টের ডিসি, ডিসি হোক বা এসি হোক যাই ব্যবহার কর না কেন, 440 ভোল্টের ডিসি তে কম, স্যার আর্থিংটা করে থাকে বলে স্যার শকটা খাই না, হ্যাঁ এক্স্যাক্টলি, একটা হচ্ছে আর্থিং করার জন্য, আরেকটা হচ্ছে এত ভোল্টে আমরা কাজ করি না, ঠিক আছে, এটাকে স্টেপ ডাউন করে নি, স্টেপ ডাউন করে নি, সেটা হচ্ছে 200 বলছি, মোটামুটি ওপেন সার্কিট ভোল্টেজ হচ্ছে, ওপেন সার্কিট ভোল্টেজ, নর্মাল ভোল্টেজ বলছি না, কিন্তু পরে এটা টার্ম বোঝাবো কেন ওপেন সার্কিট বলবো, 70-80 ভোল্টে নামিয়ে আনি, তা আমরা যখন যদি খালি হাতে ছুঁয়ো আমরা শর্ট খাবো, কিন্তু এতটা বেশি শর্ট খাবো না যে 440 ভোল্টের মতন হবে, আমরা বাস্তবে কত ভোল্টের মতন শর্ট খাবো, 70-80 ভোল্টের মতন খাবো,
এটা আমাদের সেফটির জন্য করা হয়, তার এগেনস্টে কি করা হয়, কারেন্টটাকে বাড়িয়ে দেওয়া হয়। কেন হয় এগুলো আমার শুনতে অনেকটা অদ্ভুত লাগছে, কেন হয় এগুলো সব লজিক আছে, ঠিক আছে। আমি যখন এগুলো ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট পড়াবো তখন এগুলো আমরা খুব বুঝতে পারবো যে কেন করা হয়, ঠিক আছে। পাওয়ার কিন্তু সেমই ব্যবহার করছি। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, তোরা এটাও প্রশ্ন করতে পারিস, স্যার যদি 70 থেকে 80 ভোল্টই আমার দরকার আছে, স্যার আপনি যদি স্টেপ ডাউনই যদি করবেন, আপনার যদি এতই ইচ্ছা থাকে স্টেপ ডাউন করে 70 থেকে 80 ভোল্টে নিয়ে আসা, তাহলে আমরা 440 ভোল্ট কেন করলাম, ঠিক আছে, কেন 220 ভোল্ট করলাম না? ইলেকট্রিক বেঁচে যেত, 440 ভোল্টের জন্য আমাকে আলাদা করে কমার্শিয়াল লাইন নিতে হবে, এটা অনেক খরচা আছে, আমার তো বাস্তবে লাগবে 70 থেকে 80 ভোল্ট, তাহলে আমি আপনি কেন এত খরচা করে কেন 440 ভোল্টটা নিলেন, 220 ভোল্টেই তো কাজ হয়ে যেত, নর্মাল সুইচ বোর্ডেই কাজ হয়ে যেত। এটা হয় না, কেন হয় না সেটা পরে জানবো, কারণ পাওয়ারটা আমাদের বেশি লাগে, এটা আমরা পরে জানবো যে কেন হয় না। এটা দিয়েই আমাদের করতে হয়, যদি আমরা এটার উপর দিই ওয়েল্ডিং মেশিনটা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। তো যাই হোক, কেন হয় সেটা পরে জানবো। ট্রান্সফরমারের জন্য কি প্রথমে লাগে যে ওয়েল্ডিং মেশিন? হ্যাঁ, ট্রান্সফরমারটা তো স্টেপ ডাউনের জন্য কাজে লাগে, ট্রান্সফরমারটা স্টেপ ডাউন টার্মের জন্য কাজে লাগে, আর কিছু না। কেন লাগে এগুলো পরে জানতে পারবো যখন ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট পড়বো। সব থেকে ইন্টারেস্টিং চ্যাপ্টার হচ্ছে এইটাই, ঠিক আছে, ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টস গুলো যেখানে রয়েছে। আচ্ছা, তো একটা জিনিস, বা আমরা হাই ভোল্টেজে কেন ট্রান্সফার করি, কেন হাই, যখন আমরা হাই টেনশন লাইন দেখি, আমার বাড়ির জন্য কত লাইন লাগবে, বাড়ির জন্য লাগবে মাত্র কত ভোল্ট? 220 ভোল্ট। তাহলে যখন আমি ট্রান্সমিশন করি, ট্রান্সমিশনে কেন এরকম লাগে আমাদের, এত ভোল্টে কেন আনি, কত কত ভোল্টে আনছি ট্রান্সমিশনের সময়? 22,000 ভোল্ট। 22,000 না 2,20,000, ঠিক আছে। কেন আনি, আমাদের যে হাই টেনশন লাইন গুলো আছে, ঠিক আছে, হাই টেনশন লাইন গুলো এই ভোল্টেজে থাকে, কেন থাকে এগুলোতে, কেন থাকে, আমার তো লাগবে বাবু এইটাই, ঠিক আছে। খুব ম্যাক্সিমাম হলে যেখানে কাজ করব খুব হাই ফাই ভোল্টেজ লাগলে এইটা লাগবে, তার বেশি তো কোথাও লাগবে না, যার বাড়িতে আটা কল আছে তার এটা লাগবে, তার বেশি তো লাগবে না। তাহলে এত হাই ভোল্টেজে কেন নিয়ে আসছি, অনেক কাজ করতে হচ্ছে এটার জন্য, আমাকে স্টেপ আপ করতে হচ্ছে পাওয়ার প্ল্যান্ট থেকে, স্টেপ আপ করে পাওয়ার প্ল্যান্টে তৈরি হয় মোটামুটি এই ভোল্টেজে মোটামুটি, ঠিক আছে, সেখান থেকে স্টেপ আপ করি মানে বাড়িয়ে দিই ভোল্টেজটাকে, ঠিক আছে। আবার যখন আমাদের পাড়াতে সাবস্টেশনে নিয়ে আসি, সেখান থেকে আবার স্টেপ ডাউন করে 11,000-এ নিয়ে আসি, 11,000 থেকে আবার বাড়ির বাড়ির যে সামনের যে ট্রান্সফরমারটা আছে সেটা আবার 220 ভোল্টে নিয়ে আসে। এত কেন খরচা করবো, 240 ভোল্টে 440-এ নিয়ে আসতে পারতাম, 220-তেই নিয়ে আসতে পারতাম, এত কেন খরচা করবো? তো এগুলো সব জানতে পারবো যখন ইলেকট্রিক্যাল গুলো আমরা পড়বো, ইলেকট্রিক্যাল পার্ট গুলো যখন পড়বো। তো মনে রাখতে হবে, ফিটারে বা ওয়েল্ডারে যখন আমরা পড়ছি তখন আমাদের ইলেকট্রিশিয়ানের বহু পোর্শন রয়েছে, বা ট্রান্সফরমার কিভাবে কাজ করে এগুলো আমাদের জানতে হবে ওয়েল্ডিং এর সময়, ঠিক আছে, কত রকমের ট্রান্সফরমার হয় সেগুলো জানতে হবে। তো যখন ইলেকট্রিক্যাল পোর্শন জানবো বা যখন যাব তখন এই জিনিসগুলো আমরা জানতে পারবো, ঠিক আছে। তাহলে হালকা করে এটা একবার রিভিশন দিয়ে দেওয়া যাক। প্রথমে কি বলেছে, রেমেডিজে কি কি বলেছে, স্কিল্ড ওয়ার্কার শুড ডু দ্য জব অফ ওয়েল্ডিং, ওয়েল্ডিং এর কাজটা যেন সবসময় স্কিল্ড ওয়ার্কাররাই করে থাকেন সেটাকে আমাকে খেয়াল রাখতে হবে, কারণ না হলে কি হতে পারে, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। নেক্সট পয়েন্ট ইজ, আফটার ওয়েল্ডিং প্রপার হিট ট্রিটমেন্ট শুড বি ডান, ওয়েল্ডিং করার পর অতি অবশ্যই প্রপার হিট ট্রিটমেন্ট প্রসেস করতে হবে, কারণ ওয়েল্ডিং এর সময় অনেক রকম স্ট্রাকচারাল চেঞ্জ হয়ে যায়, কারণ ওয়েল্ডিং এ অনেক টেম্পারেচার থাকে, ঠিক আছে, টেম্পারেচারটা অনেক হাই রেঞ্জের থাকে, এই জন্য এর ভেতরের যে ইন্টারনাল স্ট্রাকচার গুলো সেটা অনেকটাই চেঞ্জ হয়ে যায়। এই চেঞ্জের জন্য কি হতে পারে, ফাটল তৈরি হতে পারে, এই ফাটলটাকে আটকাবার জন্য আমরা কি করি, এখানে হিট ট্রিটমেন্ট প্রসেস ব্যবহার করে থাকি। নেক্সট পয়েন্ট, দ্য পার্টস শুড বি রেডি বিফোর ওয়েল্ডিং, ওয়েল্ডিং করার আগে প্রপার হিট প্রিপারেশনের মাধ্যমে আমাকে পার্টস গুলো রেডি রাখতে হবে, যাতে হিটগুলো, এতে যে আমরা হিটটা প্রভাব আমরা দিচ্ছি এখানে, যে আর্কটা দিচ্ছি বা যে ফ্লেমটা দিচ্ছি সেটা যেন একদম নিচ পর্যন্ত পৌঁছাতে পারে, বা পুরো সারফেস পর্যন্ত পৌঁছাতে পারে, এবং পুরোটাই যাতে গলতে পারে, অর্থাৎ যেন ক্যাভিটিটা নিচের দিকে কোনো ক্যাভিটি তৈরি না হয়ে যায়, গর্ত না তৈরি হয়ে যায়, পুরোটা জুড়েই যাতে ওয়েল্ডিং পুল তৈরি হয়, ওয়েল্ড পুলটা তৈরি হয়, সেটাকে এনসিওর করার জন্য আমরা এজ প্রিপারেশন করবো, এবং এই এজ প্রিপারেশনটা অতি অবশ্যই ওয়েল্ডিংটা শুরু হওয়ার আগে আমাকে করে নিতে হবে। নেক্সট পয়েন্ট, দ্য ইন্টারনাল সার্ফেস অফ ওয়েল্ডেড পার্টস চেঞ্জ ডিউ বিকজ অফ টু মাচ হায়ার টেম্পারেচার রাইজ ডিউরিং ওয়েল্ডিং, ওয়েল্ডিং এর সময় টেম্পারেচার অনেক অনেক বেড়ে যায়, তার ফলে ওর ইন্টারনাল চেঞ্জ হয়ে যায়, স্ট্রাকচারটাই চেঞ্জ হয়ে যায়। ইন্টারনাল স্ট্রাকচার চেঞ্জ হওয়ার জন্য যেটা বললাম আগে ইকুইপমেন্টের পয়েন্টে, যে ফাটল হওয়ার বিভিন্ন রকম ক্র্যাক হতে পারে, কোল্ড ক্র্যাক হতে পারে, ক্র্যাটার হতে পারে, বা আমাদের হট ক্র্যাক হতে পারে, তো সেগুলোকে আটকাবার জন্য হিট ট্রিটমেন্ট প্রসেস তো আমি বললাম, সেটা রেমেডি হিসাবে হিট ট্রিটমেন্ট প্রসেস ইউজ করতে হতে পারে।
বা আরেকটা জিনিস হয় প্রি হিটিং, ঠিক আছে, প্রি হিটিং, প্রি হিটিংও ব্যবহার করা হয়, ওটা তো পোস্ট হিটিং হলো, এটা প্রি হিটিং। প্রি হিটটাকে বলা হয়, প্রি কথাটার অর্থ হচ্ছে আগে, হিটিং করা মানে হচ্ছে গরম করা, ঠিক আছে, গরম করা। তো আমরা দেখেছি, ঠিক আছে, প্রি হিটিং কেন করা হয়, কেউ যারা সায়েন্স নিয়ে পড়েছিস টুয়েলভে তারা দেখবি টেস্ট টিউব নিয়ে কাজ করতে হতো, তাই না, টেস্ট টিউব নিয়ে কাজ করতে হতো। টেস্ট টিউবটা কি করা হতো, ডাইরেক্ট যদি তোরা বুনসেন বার্নারে দিয়ে দিস কি হবে, টেস্ট টিউবটা সঙ্গে সঙ্গে ফেটে যেত, ফেটে যেত। এটাকে কি করা হয়, প্রথমে আমরা খুব স্পিডে এটাকে ফ্লেমের মধ্যে তিন চারবার করে গরম করে, গরম করার ফলে কি হয় যে এটা টেম্পারেচারটা বেড়ে যায়। এটা কেন হয়, কাঁচ হচ্ছে তাপের কুপরিবাহী, ঠিক আছে, কাঁচটা হচ্ছে তাপের কুপরিবাহী। তো কুপরিবাহী হওয়ার জন্য কি হচ্ছে, ধর একটা কাঁচের এখানে পোর্শন দেখালাম, এটা কাঁচ, এখানে কাঁচ দেখাচ্ছি, কাঁচের একটা পোর্শন, ঠিক আছে, তো এই জায়গাটা খুব গরম হয়ে গেল, এই পোর্শনটা প্রচুর গরম হয়ে গেছে, ঠিক আছে, এই জায়গাটা প্রচুর গরম হয়ে গেছে এই জায়গাটা, ঠিক আছে, কিন্তু এই জায়গাটা স্টিল কিন্তু ঠান্ডা রয়েছে, ঠিক আছে, ঠান্ডা হয়ে গেছে, তাহলে এই জায়গাটা বেড়ে যাবে, এই জায়গাটা বাড়তে চাইবে, ঠিক আছে, এই জায়গাটা বাড়তে চাইবে, এই জায়গাটা সেম জায়গায় থাকবে, এটা আয়তনে বেড়ে যেতে চাইবে, ঠিক আছে, আয়তনে বাড়তে চাইবে, এ সেম জায়গায় রাখবে, তার ফলে কি হবে, এই মাঝখানে কি হবে, একটা এ বাড়ছে আর এ ঠিক সেম জায়গায় থাকছে, তাহলে এর মধ্যে ভেঙে যাবে না, এটা ফেটে যাবে। এই কারণ বশত আগে কি করে নেয়, গোটাটাকে হালকা হালকা করে গরম করে দেয়, যাতে গোটার টেম্পারেচারটা একসাথে বেড়ে যায়, গরম করে নেয়, যাতে গোটা টেম্পারেচারটা সমান সমান ভাবে বেড়ে যায়, যখন গোটাটাই গরম হয়ে গেল তখন এটাকে হিট করতে পারি, তখন আর কিন্তু এটা ফাটবে না, বোঝা গেছে, যখন পুরোটা সমান গরম হয়ে গেল তখন কিন্তু সমান সমান ভাবে বাড়ছে, ঠিক আছে। ফ্লেমের টেম্পারেচার ধর আমরা বুনসেন বার্নারের টেম্পারেচার কত হলো 200°C, তো আমরা চারদিকটা হালকা হালকা করে গরম করতে করতে 200°C নিয়ে এলাম, এরপর কি আর গরম, এটা বুনসেন বার্নারের মধ্যে রাখলো এর টেম্পারেচার কি আর বাড়বে, না একই থেকে যাবে, না স্যার এটা একই থাকবে, একই থাকবে, ঠিক আছে, কিন্তু হিটটা মানে ঠান্ডা হবে না, ওই টেম্পারেচারেই রিটেন করে যাবে, তখন কিন্তু আর ফাটার টেন্ডেন্সিটা কিন্তু থাকবে না কাছে, মানে যেটা টেস্ট টিউব ব্যবহার করছি সেটা। এই কারণে কি করতে হয়, আমাদের প্রিহিটিং করতে হয়, শুধুমাত্র কাঁচের জন্য না, ওয়েল্ডিং করার আগেও মেটালটাকে হালকা করে আমরা যখন আমরা গ্যাস ওয়েল্ডিং করি কি করি, আগে যে গ্যাস ফ্লেমটাকে হয় দু তিনবার আমরা ওর উপর চালিয়ে নিই, এই মেটালটাকে একটু গরম করে নিই, বা আর্ক ওয়েল্ডিং করার আগেও কি করে মেটালটাকে হালকা করে গরম করে নিই, গরম করার পর ওয়েল্ডিংটা স্টার্ট করি, যাতে একটা জায়গায় হঠাৎ করে গরম হয়ে গিয়ে মানে হট ক্র্যাকিং এর কোন রকম সম্ভাবনা বা ক্র্যাকের কোন রকম সম্ভাবনা গড়ে না তোলে, এই কারণে প্রিহিট করতে হয় আমাদের, ঠিক আছে, প্রিহিট বোঝা গেছে। আচ্ছা তো এটাও পড়বো পরে, যেমন গ্যাস ওয়েল্ডিং আছে। নেক্সট হচ্ছে ওয়েল্ডিং ইকুইপমেন্ট শুড বি ইউজড ভেরি কেয়ারফুলি অ্যাজ দিস রান অন ইলেকট্রিসিটি, তো প্রত্যেকটা ওয়েল্ডিং যে ইকুইপমেন্ট থাকে সেগুলো ইলেকট্রিসিটিতে চলে, জানি ইলেকট্রিসিটিটার সাথে আমাদের শরীরের একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক আছে, শরীরের মধ্যে দিয়ে চলে গেলে তো শরীরের জন্য কখনোই ভালো হয় না, নার্ভকে পারমানেন্টলি ড্যামেজ করে দিতে পারে অথবা মানুষের জীবনকেও শেষ করে দিতে পারে, ঠিক আছে। তো এই কারণের জন্য কি করতে হয়, আমাদের যখন ইলেকট্রিক্যাল কোনো জিনিসপত্র নিয়ে কাজ করব বা ওয়েরিং নিয়ে কাজ করব তখন অতি অবশ্যই কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে যেন এগুলো প্রপারলি সেফটি আমরা মেনটেন করি। এবং দ্বিতীয় নম্বর কি হবে, আমাদের তার সাথে সাথে প্রপারলি আর্থিং করতে হবে, যাতে যে কাজ করছে সে যাতে নিজে ইলেকট্রিফাইড না হয়ে পড়ে, অর্থাৎ সে যাতে শর্ট না খায়, এটাকে এনসিওর করার জন্য আমাকে প্রপার আর্থিং করতে হবে, ঠিক আছে। তাতে কি হবে, যে এক্সট্রা বা কোনো কারণবশত যদি শর্ট সার্কিট হয় সেটা আমাদের শরীরের মধ্যে দিয়ে চলে না গিয়ে আলটিমেটলি সেটা কি হবে, এই আর্থিংটার মাধ্যমে এটা আর্ধে চলে যাবে বা মানে মাটির মধ্যে গিয়ে প্রবেশ করবে, তার ফলে যে ওয়েল্ডিং করছে সে এই ওয়েল্ডিং এর হাত থেকে কিন্তু বেঁচে যাচ্ছে, এটাই হচ্ছে আমাদের আর্থিং এর মেন পারপাস, ঠিক আছে। তাহলে যতটা আজকে বোঝানো হলো তার মধ্যে থেকে কি কারো কোনো সমস্যা রয়েছে, রেমেডির দিক দিয়ে কি কি প্রতিকার করতে পারি, যদি কারো কোনো সমস্যা না থাকে তাহলে আমি আজকে সেশনটা এন্ড করি। থ্যাংক ইউ স্যার, মোস্ট ওয়েলকাম।